আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমরা জৈব রসায়নের আরেকটা গুরুত্বপূর্ণ লেকচারে শুরু করতে যাচ্ছি। এই লেকচারটা মূলত আমরা জৈব রসায়নের মধ্যে যে প্রস্তুতিমূলক যে বিক্রিয়াগুলো রয়েছে বা বিভিন্ন যৌগ প্রস্তুতির যে সিরিজটা আমাদের চলতেছে সেটার আজকে লাস্ট ক্লাস। অর্থাৎ এই ক্লাসটার মাধ্যমে আমরা যত রকমের প্রস্তুতি আছে সেটা কমপ্লিট করা হবে। ওকে, তো তোমরা তোমাদেরকে বলবো যে এই ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবা, এবং করার পর তোমরা একটু নিজেরা একটু প্র্যাকটিস করলে, একটু লিখে লিখে যদি প্র্যাকটিস করো, যেহেতু এগুলো মুখস্থের কোনো কিছু না, লিখে লিখে প্র্যাকটিস করলে তোমাদের মাথায় একদম গেঁথে যাবে। ওকে, তো আশা করি যে তাহলে আমরা আমরা প্রথম যে আজকে যে টপিকটা শুরু করব, আজকে আমরা যে টপিকটা শুরু করব সেই টপিকটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণ প্রস্তুতি বা ডায়াজোকরণ বিক্রিয়া। এটা আসলে কি একটু ভালো করে খেয়াল করো। প্রথমেই কথাটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণটা কি বা ডায়াজোনিয়াম জিনিসটা কি। তো দেখো এখানে একটা কথা আছে, ডাই এজো। তাহলে এখানে দেখো ডাই মানে হচ্ছে, একটু খেয়াল করো, ডাই মানে হচ্ছে কি, ডাই মানে হচ্ছে দুই, আর এজো মানে কি, নাইট্রোজেন পরমাণু। তো দুইটা নাইট্রোজেন পরমাণু মিলে একটা মূলক তৈরি করে, সেটার জিনিসটা দেখতে অনেকটা এরকম N2+। হ্যাঁ, এটাকে বলা হয় ডায়াজোনিয়াম মূলক। হ্যাঁ, তো এই ডায়াজোনিয়াম মূলকটা যখন বেনজিনের সাথে যুক্ত হবে, বেনজিন চক্রের সাথে যখন যুক্ত হবে, তখন এটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম আয়ন। কি বলা হয়? বেনজিন ডায়াজোনিয়াম আয়ন। তাহলে দেখো ডাইএজো মানে দুইটা নাইট্রোজেন পরমাণু, তো দুইটা নাইট্রোজেন পরমাণু মিলে, যেমন এখানে একটা প্লাস থাকে, তো দুইটা নাইট্রোজেন পরমাণু মিলে এরকম একটা মূলক তৈরি করে। যেমন অ্যামোনিয়াম প্লাস যেমন একটা মূলক, এরকম দুইটা নাইট্রোজেন পরমাণু মিলে একটা মূলক তৈরি করে। এই দুইটা নাইট্রোজেন পরমাণু যে মূলকটা তৈরি হয় তাকে আমরা ডায়াজো মূলক বলতেছি। এই ডায়াজো মূলকটা বেনজিন চক্রের সাথে যুক্ত হলে তখন সেটাকে আমরা বলি বেনজিন ডায়াজোনিয়াম আয়ন। এখন তার সাথে যদি কোনো, যেহেতু এটা পজিটিভ চার্জ, তার সাথে নিশ্চয়ই কোনো নেগেটিভ আয়ন যুক্ত থাকবে, তাহলে আমি এখানে একটা ক্লোরিন যুক্ত করে দিলাম, তাহলে কি দাঁড়াইলো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ। নাম কি? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ। তো এইটাকে বলা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম লবণ। সেখানে ক্লোরাইড হতে পারে, ব্রোমাইড হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে, বা অন্য যে কোনো ঋণাত্মক আয়ন হতে পারে। তো যাই হোক, এই লবণটাকে আমরা বলতেছি ডায়াজোনিয়াম লবণ। যেন আমরা কেমন সোডিয়াম ক্লোরাইড, এটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড লবণ বলি, এখানেকে আমরা বলবো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ। ক্লিয়ার? এই জিনিসটা আসলে আমরা আশা করি বুঝে গিয়েছি যে ডায়াজোনিয়াম লবণ কি। আমি এখানে সংক্ষেপে ছোট করে লিখে রাখি, ডায়াজোনিয়াম লবণটা হচ্ছে, তাহলে তোমরা বুঝে গিয়েছ। এখন এটার প্রস্তুতিটা আমরা শিখব, ডায়াজোনিয়াম লবণ প্রস্তুতিটা আমরা এখন শিখে নিব। হ্যাঁ, খুবই সহজ এই প্রস্তুতিটা শেখা, এটা 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 খুব বেশি জটিল না। এই ডায়াজোনিয়াম লবণ এই প্রস্তুত করবো আমরা একটা জিনিস থেকে, সেই জিনিসটার নাম হচ্ছে অ্যানিলিন। স্যার কী নাম? অ্যানিলিন থেকে প্রস্তুত করব। তোমরা নিশ্চয়ই এখন এতক্ষণে এতদিনে জেনে গেছো অ্যানিলিনটা কি। অ্যানিলিনটা হচ্ছে, তাহলে আমরা কোত্থেকে প্রস্তুত করবো, একটা প্রস্তুতি আমরা শিখবো, একটা প্রস্তুতি আছে তোমাদের বইয়ে, তো এটা হচ্ছে আমরা সেটা শিখবো কোত্থেকে, অ্যানিলিন থেকে। কোত্থেকে স্যার? অ্যানিলিন থেকে। অ্যানিলিন থেকে প্রস্তুত করব আমরা, অ্যানিলিন থেকে প্রস্তুত করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্যার একটু দেখি তো বিক্রিয়াটা কীরকম হয়। বিক্রিয়াটা হবে অনেকটা এরকম, দেখো বিক্রিয়াটা হবে এই যে দেখো, এটা যদি হয়, এই যে দেখো, এটা যদি হয় অ্যানিলিন, এটা যদি হয় বেনজিন চক্র, তার সাথে যদি একটা অ্যামিনো মূলক যুক্ত থাকে, তখন সেটাকে আমরা কী বলে থাকি? অ্যানিলিন বলে থাকি। ওকে, অ্যানিলিন বলে থাকি। তো এখন এই অ্যানিলিনের সাথে আমরা একটা জিনিস বিক্রিয়া ঘটাবো, সেটা নাইট্রাস অ্যাসিড। কী অ্যাসিড? নাইট্রাস অ্যাসিড। এটা তুমি এমনিতে বিক্রিয়াটা যখন দুই তিনবার লিখবা তখন বুঝে যাবা যে তার সাথে কী যুক্ত করা লাগবে, এটা বুঝে যাবা। জাস্ট একটা বিক্রিয়া, তো একটু বুঝে যাবা। দেখো আমরা যদি বলি যে নাইট্রাস অ্যাসিড কী যুক্ত করবো, নাইট্রাস অ্যাসিড, তার সাথে আরেকটা কী থাকবে? HCl থাকবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা নেই, তখন এই ডায়াজোনিয়াম লবণটা তুমি তৈরি করে ফেলতে পারবা। হ্যাঁ, দেখো অ্যানিলিনের সাথে নাইট্রাস অ্যাসিড, তারপরে কি, এটার নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যুক্ত করলে বা বিক্রিয়া করালে, হ্যাঁ সেটা কত, অবশ্যই নিম্ন তাপমাত্রা করাইতে হবে। সেটাকে বলা হয়, বলা হয়েছে যে এটাকে তাপ, ওই বিক্রিয়াটা ঘটাইতে হবে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে। ওকে, এখন বিক্রিয়াটা যখন আমি ঘটাবো, একটু দেখো কী হয়, এখানে একটু দেখো কী হয়, সেটা হচ্ছে সিম্পল, ভেরি সিম্পল। এটা বুঝবা কীভাবে একটু খেয়াল করো, এই যে দেখো এখানে যে নাইট্রোজেন পরমাণু আছে, আর এই যে নাইট্রোজেন পরমাণু, আমার তো কথা হচ্ছে আমাদের টার্গেট কোথায়, আমাদের ডেস্টিনেশন কোথায়, ডেস্টিনেশন এই যে দেখো N2 তৈরি করা, তাই তো N2 তে যাওয়া। তাহলে আমরা N2 কোথায় খুঁজে পাবো, যে এখানে অলরেডি একটা অ্যানিলিনের মধ্যে একটা নাইট্রোজেন আছে, আর একটা নাইট্রোজেন এখানে আছে, তাহলে এখানকার নাইট্রোজেন এখানকার নাইট্রোজেন বসায় দিব বা যুক্ত করে দিব। হ্যাঁ, তখন যে জিনিসটা হবে, তখন যে জিনিসটা হবে একটু খেয়াল করো, তাহলে আমরা কী পাচ্ছি, এই যে দেখো আমরা যদি বসায় দিই এখানে, হ্যাঁ দেখো বসিয়ে দিই এখানে, আমরা কী পাচ্ছি, নাইট্রোজেন, আর নাইট্রোজেন আমরা এখানে কয়টা নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন, N2 পেয়ে গেলাম কিন্তু।
নাইট্রোজেন, আর নাইট্রোজেন কি হয়েছে এন টু হলো। এখন তার সাথে এখানে আমরা একটা ক্লোরিন বসিয়ে দিই, কি বসিয়ে দিব, এই যে একটা ক্লোরিন আছে এখানে, তো ক্লোরিনটা এখানে বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু ওই যে বেঞ্জিন ডাইজিনিয়াম লবণ হয়ে গেছে। তাহলে স্যার বাকি কি কি রইলো? তা আমি এখান থেকে বেঞ্জিন চক্র আর নাইট্রোজেন, এই যে বেঞ্জিন চক্র নাইট্রোজেন বসাইছি, এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, এই দুইটা নাইট্রোজেনকে বসাই দিছি। কারণ আমরা তো জানি কি তৈরি করতেছি, আমরা জানি না, আমরা তো জানি এটা তৈরি করতেছি, আমরা হিসাব করে বসাই দিব। আর এখানে ক্লোরিন আছে, ক্লোরিনটা বসাই দেবো। তো বাদ পড়ছে কি দেখো, তো বাদ পড়ছে কি একটু দেখি আমরা, বাদ পড়ছে হচ্ছে এই যে দুইটা হাইড্রোজেন আছে এখানে, এখানে একটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন। তো চারটা হাইড্রোজেন আর দুইটা অক্সিজেন বাদ পড়ছে। তো দুইটা অক্সিজেনে কয়টা পানি হবে? দুইটা পানি হবে। দেখো এই যে দুইটা পানিতে কয়টা পানি হবে, এই যে H2O, একটা অক্সিজেন দিয়ে দুইটা পানি। তো তাহলে দুইটা অক্সিজেন আছে এখানে, কয়টা অক্সিজেন, এই যে দুইটা অক্সিজেন আছে, দুইটা অক্সিজেন দিয়ে দুইটা পানি হয়েছে। তাহলে হাইড্রোজেন কয়টা হয়েছে, দুখানে চারটা হাইড্রোজেন। তা আমাদের, আমরা কিন্তু এটা তৈরি করে ফেলছি আলটিমেটলি, আমাদের যে সিম্পল একটা বিক্রিয়া, অ্যানিলিনের সাথে নাইট্রাস অ্যাসিড এবং এসসিএলের বিক্রিয়া ঘটাবো। তবে একটা জিনিস তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে সরাসরি এই নাইট্রাস অ্যাসিড এবং এসসিএলটা সরাসরি নেওয়া হয় না, এখানে মূলত নেওয়া হয় হচ্ছে এই যে এনএ বিক্রিয়া করে এই জিনিসটা কিন্তু নেওয়া হবে, সোডিয়াম নাইট্রাইট নেওয়া হয়, সোডিয়াম নাইট্রাইটের সাথে এসসিএল নেওয়া হয়। কী নেওয়া হয়? সোডিয়াম নাইট্রাইডের সাথে এসসিএল নেওয়া হয়। তো সোডিয়াম নাইট্রাইডের সাথে এসসিএল নিলে আলটিমেটলি কী তৈরি হয়? এই অ্যাসিডটা কিন্তু তৈরি হবে, এই যে HNO3 তৈরি হবে। কী তৈরি হবে? এই যে HNO3, এই যে HNO3 তৈরি হবে, প্লাস সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। তো ওই যে এই যে এখানকার যে HNO3, HNO3টাই এখানে বিক্রিয়া করবে। আর এখানে এসসিএল তো আর একটা এসসিএল থাকবে না, আরও অসংখ্য এসসিএল থাকবে, সেই এসসিএলগুলো এখানে বিক্রিয়া করবে। এখানে একটা এসসিএল থেকে HNO3 হয়েছে, আরও যে এসসিএল থাকবে, অতিরিক্ত আরও এসসিএল থাকবে, ওই এসসিএলগুলো, তাহলে এখানে HNO3 আর এখানে এসসিএল, অতিরিক্ত এসসিএলগুলো বিক্রিয়া করে এই বিক্রিয়াটা সম্পন্ন করবে। অর্থাৎ এখানে তুমি মনে রাখবা, এই বিক্রিয়াটাই মনে রাখবা, জাস্ট এটা আর একটু যদি একটু বেশি জানতে, মানে একটু যদি একটু যদি সচেতন হও, তাহলে জিনিসটা এটা জানা থাকলে ভালো আর কি, তোমাকে কোথাও আটকাতে পারলো না কেউ, যে এই যে নাইট্রাস এসিড এবং এসসিএলটা কি সরাসরি নিই আমরা? না, আমরা নিই হচ্ছে সোডিয়াম নাইট্রাইড এবং এসসিএলটা নিই, তখন এখান থেকে নাইট্রাস এসিড তৈরি হয়, সেটাই এখানে ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা তো আমরা জাস্ট এক লাইনে বিক্রিয়াটা সহজেই আমরা করলাম, সেটা কীভাবে করছি? যে এখানকার নাইট্রোজেন আর এখানকার নাইট্রোজেন আর এখানকার ক্লোরিন মিলে হয়েছে কি N2Cl, মানে ডাইজেনিয়াম লবণ হয়ে গেছে। ওকে, আর এখানকার হাইড্রোজেন আর অক্সিজেনগুলো মিলে পানি হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখি, যে আসলে একটু বিক্রিয়ার ধাপগুলো যদি একটু দেখি, মানে এই ধাপগুলো আমাদের লাগবে একটা একটা সিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, এই ধাপগুলো লাগবে, একটু খেয়াল করো, ধাপটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি এখন, এই বিক্রিয়াটা আসলে তোমাদেরকেও এই যে এখানে কী কী হচ্ছে জাস্ট আমার শর্টকাটে দেখানো হয়েছে, ধাপ অনুসারে যদি দেখাই বিক্রিয়ার ধাপটা একটু দেখো। দুইটা ধাপে বিক্রিয়াটা আমি দেখাতে পারি। প্রথমে যেটা হচ্ছে, এখানে খেয়াল করো, অ্যানিলিনটা আসলে, এই যে আমি অ্যানিলিনটা নিচ্ছি না এখানে, এই যে অ্যানিলিনটা যে নিলাম, এই অ্যানিলিনটা মূলত প্রথমে অ্যানিলিনটা বিক্রিয়া করে এই এসসিএলের সাথে। কার সাথে বিক্রিয়া করবে? প্রথমে আসলে কার সাথে বিক্রিয়া করে? এসসিএলের সাথে বিক্রিয়া করে। তাহলে এটা প্রথমে হ্যাঁ, এই দুইটার সাথে বিক্রিয়া করবে, তো প্রথমে কার সাথে করবে? এসসিএলের সাথে। বিক্রিয়াটা যখন করবে তখন একটা জিনিস মাথায় রাখবা, এই যে বিক্রিয়া করে কী তৈরি করে একটু দেখো, কী তৈরি করে একটু দেখি আমরা, খুব সহজ জিনিস। মনে করো এসসিএলের মধ্যে কি হাইড্রোজেন কি প্লাস, না হাইড্রোজেন প্লাস, তা সিএল কি তাহলে এখানে মাইনাস, তাহলে হাইড্রোজেন এখানে প্লাস, সিএল কি এখানে মাইনাস, এইচসিএল প্লাস। ওকে, H+Cl-। এখন দেখো এখানে কি আছে বলো তো, এখানে কি আছে বলো, এখানে আছে NH2, এখানে কি আছে বলো, এখানে আছে NH2। এই যে এই যৌগটা আমরা এখানে লিখলাম, এই যে দেখো একটু দাঁড়াও, তো এই জায়গায় একটু খেয়াল করি, এটা হচ্ছে আমরা অ্যানিলিন, এই যে এই অ্যানিলিনটা প্রথমে এসসিএলের সাথে বিক্রিয়া করবে, তো এই অ্যানিলিনের সাথে প্রথমে এসসিএলটা যুক্ত হবে। তাহলে এসসিএলের মধ্যে কী আছে, এসসিএলের মধ্যে একটা H+ আছে, এই H+টা এখানে যুক্ত হবে, আর একটা Cl- আছে, সেই Cl- আমি এখানে বসাবো। তো দেখো প্রথমে H+টা যুক্ত হবে, Cl- যুক্ত হবে, তাহলে এখানে হাইড্রোজেন টোটাল কয়টা হবে? দেখো এখানে দুইটা জিনিসই এখানে কি যুক্ত হবে, তো এখানে দেখো নাইট্রোজেন একটা, হাইড্রোজেন কয়টা আছে এখানে? দুইটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, টোটাল কয়টা হাইড্রোজেন হলো? তিনটা। তো এখানে দুইটা আর এখানে একটা, টোটাল কয়টা হাইড্রোজেন? তিনটা হাইড্রোজেন। তো দেখো এই যে তিনটা হাইড্রোজেন আমি বসায় দিলাম, এই দুইটা হাইড্রোজেন এখানে কি, একটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন না, এইগুলোর মধ্যে টোটাল প্লাস কত আছে? প্লাস হচ্ছে কি, এখানে তো জিরো, এখানে কিছু নাই, জিরো, এখানে আছে একটা প্লাস, তাই আমি একটা প্লাস বসাবো, ঠিক আছে। তারপরে দেখো এখানে ক্লোরিন আয়ন, আর এখানে ক্লোরিন আয়নটা আমি জাস্ট বসাই দিব, এই ঠিক আছে। এইরকম একটা যৌগ গঠন করবে, হ্যাঁ এরকম একটা যৌগ গঠন করবে প্রথম অবস্থায়। তো দেখো এখানে NH
টু, তার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে হবে কি এনএইচ থ্রি, এইগুলোর মধ্যে একটা প্লাস আছে, এই যে প্লাস, তারপরে সিএল মাইনাস, এই সিএল মাইনাস, এভাবে যৌগটা গঠন করবে। এরপরে গিয়ে এই যৌগটা, যে যৌগটা এখানে তৈরি হইলো মাত্র, এই যৌগটা কি করবে, এই যৌগটা কি কি করবে একটু দেখো, এই যৌগটা এই যে এন এইচ থ্রি প্লাস সিএল মাইনাস, এইটা পরবর্তীতে গিয়ে দ্বিতীয়ত গিয়ে কার সাথে, এইচ এন ও থ্রির সাথে বিক্রিয়া করবে, তারপরে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। হ্যাঁ, এটা প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কার সাথে বিক্রিয়া করলো, এই যে নাইট্রাস অ্যাসিড, সরি নাইট্রিক না, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে, এখন তো আমরা মোটামুটি জানি যে এখানে কী হবে, যে এখানকার নাইট্রোজেন আর এখানকার নাইট্রোজেন বিক্রিয়া করে এন টু হবে, আর এখানে ক্লোরিনটা পাশে থাকবে, এটা তো মাইনাস, ক্লোরিনটা পাশে থাকবে। তো আমরা একটু লিখে ফেলি, আমরা যদি একটু লিখে ফেলি তাহলে কীরকম হয় একটু দেখি, লিখি যে এখানে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন আর এখানে নাইট্রোজেন, এন টু হবে, এন টু, দেখো আমি হলুদ কালার দিয়ে মার্ক করে রাখছি, যে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন, এন টু, তারপরে হচ্ছে ক্লোরিন, এই যে ক্লোরিনটা পাশে বসে যাবে। এই তো আমাদের কী হয়ে গেলো, হ্যাঁ, ডায়াজোনিয়াম লবণ হয়ে গেলো না, এই যে আমাদের ডায়াজোনিয়াম লবণ, কোনটা আমরা কী তৈরি করতে যাচ্ছি, এই যে ডায়াজোনিয়াম লবণ, এই যে ডায়াজোনিয়াম, এখানে আমরা যেমন এক ধাপে তৈরি হয়েছে দেখাইছি, এক ধাপে হয়েছে, এখানে আসলে দুই ধাপে দেখাইছি যে ডায়াজোনিয়াম লবণ তৈরি হয়েছে, ঠিক আছে। আর বাকি রইলো কি দেখো, বাকি রইলো কি একটু খেয়াল করো তো, এখানে কিউ কি বাকি রইলো, এই যে হাইড্রোজেন বাকি আছে, তারপরে এখানে একটা হাইড্রোজেন বাকি আছে, চারটা হাইড্রোজেন, দুইটা অক্সিজেন বাকি আছে, চারটা হাইড্রোজেন আর দুইটা অক্সিজেন মিলে দুইটা পানি হবে, এই দুইটা পানি আমরা লিখে ফেললাম। তো আলটিমেটলি কিন্তু এই জিনিসটা কিন্তু কী হয়ে গেলো, আমরা কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, এই যে ডায়াজোনিয়াম লবণটা তৈরি হয়েছে, হ্যাঁ, এই ডায়াজোনিয়াম লবণটা যে তৈরি হয়েছে, এটা আসলে কেন তৈরি হয়, এটা একটা ব্যাখ্যা আছে, এটা একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা তোমাদেরকে একটু জানতে হবে। ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে এই যে পজিটিভ চার্জ আছে না, আচ্ছা, এই যে এই যে একটা, এই যে একটা ভিতরে একটা বৃত্ত, সেটার মানেটা কী আসলে দেখো তো, এই যে এটা বৃত্ত, এই কথাটার মানে কী, বৃত্ত, এই ভিতরে যে বৃত্ত দেখানো হচ্ছে, এটা হলে আমরা জানি কি, বেঞ্জিনের মধ্যে খেয়াল করো একটা, এখানে বেসিকটা একটু মাথায় রাখো, কাজে লাগবে। হ্যাঁ, তো ওই যে বেঞ্জিনের ভিতরে যে দ্বিবন্ধনগুলো থাকে না, দ্বিবন্ধনের যে ইলেকট্রনগুলো, মানে এখানে তো পাই বন্ধন, এগুলো দ্বিবন্ধনের মধ্যে একটা তো পাই বন্ধন, এখানে দুইটার মধ্যে একটা পাই বন্ধন, দুইটার মধ্যে একটা পাই বন্ধন, তো পাই বন্ধনগুলোর যে ইলেকট্রন, পাই বন্ধন, এই পাই বন্ধনগুলো যে ইলেকট্রন দিয়ে তৈরি, তাদেরকে বলা হয় পাই ইলেকট্রন। আর এই পাই ইলেকট্রনগুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থাকে না, এগুলো কি ঘুরতে থাকে, পুরা চক্র জুড়ে কি করতে থাকে, ঘুরতে থাকে, এটাই ঘুরতে, এই ঘুরতে থাকাটাকে বলা হয় অনুরণন বা সঞ্চারণ, অনুরণন বা সঞ্চারণ। তো ইলেকট্রনগুলো এইভাবে সঞ্চারণশীল অবস্থা থাকে বেঞ্জিন চক্রের ভিতরে, পাই ইলেকট্রনগুলো এইভাবে সঞ্চারণশীল অবস্থায় থাকে। এখন কথা হচ্ছে, তাহলে এখানে আছে ইলেকট্রন, এখানে আছে পজিটিভ চার্জ, তো এখন এই পাই ইলেকট্রনগুলো এদিকে একটু ধাবিত হবে, এই সঞ্চারণগুলো এদিকে একটু ধাবিত হবে, কোন দিকে, এই যে এই বন্ধনটার দিকে, এই বন্ধনের এই কোনায় কী আছে, এখানে কার্বন আছে, আর এখানে কী আছে, নাইট্রোজেন আছে, দেখো এই কোনার প্রত্যেকটা কোনায় তো কার্বন আছে, তাই তো, এখানে কার্বন আর এখানে কি নাইট্রোজেন, তো এই কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে একটু ধাবিত হবে, এবং এই জায়গাটাতে একটা ইলেকট্রন ঘনত্ব বাড়বে, যখন ইলেকট্রন ঘনত্ব বাড়বে তখন বন্ধনটা দৃঢ় হবে, শক্তিশালী হবে, যার কারণে এই যৌগটা গঠিত হয়। তো কথাটা আমি আবার একবার বলি, একটু শুনো, এখানে মূল কারণ যদি আমি বলি, এক কথায় যদি খুবই ঝামেলা ছাড়া যদি উত্তর দিতে চাও যে এই যৌগটা আসলে কেন এরকম কেন গঠিত হয়, এটার পিছনের ব্যাখ্যাটা, মানে এই এই যে যৌগটা গঠিত হওয়ার পিছনের ব্যাখ্যাটা কী, ব্যাখ্যাটা হচ্ছে ওই যে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে বন্ধনটা দৃঢ় থাকে, এই যে এই কোনায় তো কার্বন আর এখানে কি নাইট্রোজেন, এই কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে বন্ধনটা খুবই সুদৃঢ় থাকে, এই যে এটা না তো, এই যে এটা এটা ডায়াজোনিয়াম লবণ, তো এটা এই যে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে বন্ধনটা কী থাকে, সুদৃঢ় থাকে। কেন স্যার, কার্বন নাইট্রোজেনের মধ্যে বন্ধনটা সুদৃঢ় কেন থাকবে, নাইট্রোজেন না, ডায়াজোমূলক, কার্বনমূলক আর ডায়াজোমূলকের মধ্যে একটা সুদৃঢ় থাকে, এই কারণে, কারণ এইখানে যে এখানে একটা কী চলতেছে, একটা অনুরণন চলতেছে, এই অনুরণনের ইলেকট্রনগুলো এই পজিটিভ চার্জের সাথে, হ্যাঁ, মিলিত হয়ে বন্ধনটা সুদৃঢ় করে, এই কথাটা বললাম, আমি যে কথাটা মাত্র বললাম, এক কথায় যদি উত্তর দিই তাহলে পাই ইলেকট্রনগুলোর সঞ্চারণশীলের কারণে বা অনুরণনের কারণে এই যে বন্ধনটা শক্তিশালী হয়। তাহলে আমাদের আনসারটা এখানে শেষ। এখন তোমাকে প্রশ্ন করবে পরীক্ষা, এইভাবে আমি যদি তোমাদেরকে দেখাই, হ্যাঁ, আমি যদি তোমাদেরকে দেখাই, মানে এখানে জিনিসটা হচ্ছে কি, এখানে তো পজিটিভ চার্জ, ভিতরে আসে ইলেকট্রন, তো পজিটিভ নেগেটিভের মধ্যে, হ্যাঁ, এখানে একটা বন্ধনটাকে দৃঢ় করে, এটা হচ্ছে কথা, হ্যাঁ, এটা হচ্ছে কথা। আমরা যদি এখন বলি যে প্রশ্ন এইভাবে পরীক্ষায় আসবে, আমি যদি একটু যাই সামনের দিকে, পরীক্ষাটা এইভাবে আসবে, এটা কি, এটা কি, এটা কী ছিল, আমরা অ্যানিলিন থেকে তৈরি করছিলাম না, আমরা কোত্থেকে তৈরি করছিলাম বলো, অ্যানিলিন থেকে, মানে এই জিনিসটা থেকে তৈরি করছি, কোত্থেকে, এই অ্যানিলিন থেকে আমরা কিন্তু ডায়াজোনিয়াম লবণটা তৈরি করলাম, লিখিয়ে দিছি যে অ্যানিলিন থেকে। আচ্ছা, এটা তো অ্যারোমেটিক অ্যামিন না, এটা কি অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন, আমি যদি অ্যালিফেটিক অ্যামিন নিতে, জিনিসটা কেমন হবে,
এখানে বেনজিনের জায়গায় আমরা কি নিব, মিথাইল যদি নেই তারপর এনিস্টোর জায়গায় যে এনিস্টো নিলাম এটাকে আমরা বলি অ্যালিফ্যাটিক অ্যামিন, এটাকে আমরা কি বলি অ্যালিফ্যাটিক অ্যামিন। তো এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন আর এটার নাম হচ্ছে কি অ্যালিফ্যাটিক অ্যামিন, সেটার নাম কি অ্যালিফ্যাটিক অ্যামিন। তো আমি যদি কি নেই একটু খেয়াল করো, আমি যদি অ্যালিফ্যাটিক অ্যামিন নিয়ে থাকি কি করব, অ্যালিফ্যাটিক অ্যামিন যদি নেই এটা কি ডায়াজোনিয়াম লবণ তৈরি করবে, কেন করে না, বাস্তবিকতে করে না কিন্তু কেন করে না, দেখো এই জিনিসটা এরকম ডায়াজোনিয়াম লবণ তৈরি করে, এরকম ডায়াজোনিয়াম লবণ তৈরি করতে পারে, এরকম ডায়াজোনিয়াম লবণ তৈরি করে। হ্যাঁ এই বেনজিনটা এরকম কি করতে পারছে, মানে হচ্ছে ওই যে অ্যানিলিনটা এটা তো অ্যারোমেটিক অ্যামিন, এটা কি অ্যামিন, এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন, এটাকে আমরা বলি অ্যারোমেটিক অ্যামিন অ্যামিন, এটাকে আমরা বলি অ্যারোমেটিক অ্যামিন বা এটাকে আমরা বলি অ্যানিলিন, অ্যারোমেটিক অ্যামিন বা কি অ্যারোমেটিক অ্যামিন, তাহলে দেখো এটাকে আমরা বলি অ্যারোমেটিক অ্যামিন বা অ্যানিলিন, এটা কি তৈরি করে ডায়াজোনিয়াম লবণ তৈরি করে। কিন্তু এই অ্যারোমেটিকের জায়গায় আমি যদি মিথাইল নেই ইথাইল নেই প্রোপাইল নেই, মানে অ্যালিফ্যাটিক অ্যামিন, এটাকে আমরা স্পেসিফিকলি মিথাইল অ্যামিনও বলতে পারি, স্পেসিফিকলি যদি বলি মিথাইল অ্যামিন, এই মিথাইল অ্যামিনটা এরকম তৈরি করে কিনা, এরকম যেমন এরকম তৈরি করছে এরকমভাবে এরকমভাবে খেয়াল করো, এরকমভাবে সি এইচ থ্রি এই জিনিসটা, এই যে সি এইচ থ্রি, এই যে সি এইচ থ্রি, এই যে সি এইচ থ্রি, তারপরে এন টু সি এল, এইরকম এরকম তৈরি করে কিনা, যেমন এখানে যেমন বেনজিন এন টু প্লাস সি এল, এটাই তো ডায়াজোনিয়াম লবণ, এখানে সি এইচ থ্রি এন টু প্লাস সি এল, এটা এরকম ডায়াজোনিয়াম লবণ তৈরি করে কিনা। হ্যাঁ তৈরি করে না, কেন করে না এটার ব্যাখ্যাটা কি, এটা কেন তৈরি করে না ব্যাখ্যাটা কি, এক কথায় যদি উত্তর দিই তাহলে এখানে দেখো এখানে কি রয়েছে, এখানে অনুরণন রয়েছে, এখানে বেনজিন চক্রের মধ্যে পাই ইলেকট্রনগুলোর একটা অনুরণন বন্ধনটাকে সুদৃঢ় করে, কিন্তু এখানে দেখো মিথাইলের ভিতরে কোনো অনুরণন আসে, এখানে মিথাইলের ভিতরে কোনো পাই ইলেকট্রনই নাই, অনুরণন থাকার তো কথাই আসে না, এই অনুরণন না থাকার কারণে এই বন্ধনটা দুর্বল হয়ে ভেঙে যায়, ক্লিয়ার। আচ্ছা এক কথায় যদি উত্তর দেই এখানে অনুরণন নাই, তাহলে দেখো আশা করি যে এনএইচটু থেকে যেমন এখানে এন্টোসিয়াল তৈরি হয় মানে ডায়াজোনিয়াম লবণ তৈরি হয়, এখানেও এনএইচটু থেকে এন্টোসিয়াল তৈরি হয় না কেন, কারণ এই একটাই মানে ডায়াজোনিয়াম লবণ হয় না কেন। তো আমি যদি একটু বিক্রিয়া দিয়ে দেখাতে চাই আগের বিক্রিয়াটার মতোই, জাস্ট একটু যদি আমি দেখাতে চাই জিনিসটা এমন হবে, উত্তরটা যদি এরকম আসে পরীক্ষায় পরীক্ষায় বলবো যে অ্যালিফ্যাটিক অ্যামিন, পরীক্ষায় যদি এরকম অ্যালিফ্যাটিক অ্যালিফ্যাটিক অ্যামিন অ্যালিফ্যাটিক অ্যামিন ব্র্যাকেট একটা উদাহরণ দিয়ে দিই সি এইচ থ্রি এন এইচ টু, এটাকে আমরা অ্যালিফ্যাটিক অ্যামিন বলতে পারি, মিথাইল অ্যামিন মিথাইল অ্যামিন এটা একটা অ্যালিফ্যাটিক অ্যামিন। আচ্ছা কেন ডায়াজো লবণ তৈরি করে না, কেন ডায়াজো ডায়াজো লবণ তৈরি করে না, তৈরি করে না, ঠিক আছে এটা আমরা একটু জানবো কেন তৈরি করে না। তা দেখো অ্যালিফ্যাটিক অ্যামিন অ্যালিফ্যাটিক অ্যামিন কি অ্যামিন, অ্যালিফ্যাটিক অ্যামিন কেন ডায়াজো লবণ তৈরি করে না, এখন এটার ব্যাখ্যাটা তো আমি অলরেডি সংক্ষেপে বলেই দিছি, তুমি যদি একটু বিক্রিয়াতে দেখাতে চাও তাহলে এইভাবে দেখাবা। হ্যাঁ দুইটা জিনিসের সাথে বিক্রিয়া করবে, প্রথমে আমরা জানি আমরা প্রথম ধাপে কার সাথে বিক্রিয়া করি এসিএল এর সাথে, তো আমরা এখানে দেখাই এটাও এটাও ওইটার মধ্যে বিক্রিয়া করবে, প্রথমে মনে করো এই যে অ্যালিফ্যাটিক অ্যামিন এনএইচ টু প্রথমে কার সাথে বিক্রিয়া করবে এসিএল এর সাথে বিক্রিয়া করে, যেমনটা অ্যানিলিনের সাথে করছিল ঠিক হুবহু বিক্রিয়াগুলো করবে, প্রথম ধাপের বিক্রিয়া এখানে প্রথম ধাপের বিক্রিয়া যেমন হয়েছিল এখানেও প্রথম ধাপের বিক্রিয়াটা হবে, তাহলে কীরকম হবে সি এইচ থ্রি দেখো এখানে নাইট্রোজেন আর এখানে কি, আচ্ছা এই এখানে আমরা কী আছে আমরা জানতেছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এইচ প্লাস আছে একটা সিএল মাইনাস আছে, তো এইচ প্লাস এবং সিএল মাইনাসগুলো কী হয়ে যাবে এর সাথে কি যুক্ত হয়ে যাবে, তাই তো, তো দেখো সি এইচ থ্রি সি এইচ থ্রি তারপরে এন এইচ থ্রি প্লাস হয়ে যাবে, এটা এন এইচ এখানে দুইটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন আর এখানে প্লাস আছে, তাহলে দেখো তিনটা হাইড্রোজেন একটা প্লাস আর এখানে সিএল মাইনাস এই যে সিএল মাইনাস, এই জিনিসটা তৈরি করবো প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে খেয়াল করো দ্বিতীয় ধাপে স্যার কী করবে, দ্বিতীয় ধাপে এই যৌগটা নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, তো দেখো সি এইচ থ্রি এন এইচ থ্রি প্লাস সিএল মাইনাস এটা কার সাথে বিক্রিয়া করবে নাইট্রাস অ্যাসিডের সাথে, যদি বিক্রিয়া করে স্যার একটু খেয়াল করি নাইট্রাস অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করবে একটু খেয়াল করি যখন বিক্রিয়াটা করবে একটু দেখো, তো এখানে তো কী আছে প্লাস আছে, আচ্ছা বিক্রিয়া করলে কী হয় নর্মালি ওই ডায়াজোনিয়াম লবণটা তৈরি হবে, নর্মালি কী হবে ডায়াজোনিয়াম লবণটা তৈরি হবে একটু দেখো, এই যে দেখো নাইট্রোজেন এই যে দেখো নাইট্রোজেন, তো দুইটা নাইট্রোজেন মিলে হবে কি এন টু আর এখানে এন টু প্লাস হবে আর এখানে সিএল মাইনাস হবে, ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা একটু এইভাবে দেখি সি এইচ থ্রি এই যে নাইট্রোজেন এই যে নাইট্রোজেন এই যে এন টু প্লাস এই যে সিএল এই যে সিএল মাইনাস এটা তৈরি হয়ে যাবে,
এটা কিন্তু এই যে দেখো ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা তো ডায়াজোনিয়াম, এটা ক্লোরাইড, ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করে কিন্তু। হ্যাঁ, তার পরবর্তীতে এখানে কী কী আছে একটু দেখি। তারপর এখানে কী কী আছে দেখো, এখানে এই যে হাইড্রোজেন আছে, আর এখানে হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন। আচ্ছা, এটা তো দুইটা হবে এখানে, এটা তো নাইট্রাস অ্যাসিড তাই না, এটা নাইট্রাস অ্যাসিড। দেখো এখানে, দেখো এখানে তিনটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন, দুইটা অক্সিজেন, মিলে কটা পানি তৈরি করবে, দুইটা পানি তৈরি করবে, হয়ে গেল কিন্তু। এই যে দেখো স্যার, আপনি বলছেন যে অ্যালিফেটিক অ্যামিন ডায়াজল অমোন তৈরি করে না, কিন্তু এখানে তো করছে। হ্যাঁ, করে মধ্যস্থভাবে, মানে সাময়িক সময়ের জন্য করে, মানে এটা হচ্ছে বিক্রিয়া মধ্যক, এটা মানে কোনো একটা সময়ের জন্য, খুবই অল্প সময়ের জন্য এটা তৈরি হয়, কিন্তু এটা সাথে সাথে ভেঙে যায়। এটা কি হয় সাথে সাথে, এই জিনিসটা কি হয়, এই জিনিসটা আবার সাথে সাথে, আমি যদি একটু দেখি যে CH3N2+Cl-, এটা সাথে সাথেই ভেঙে যায়। ভেঙে গিয়ে কি তৈরি করে একটু দেখো, ভেঙে গিয়ে যে জিনিসটা তৈরি করবে, এই যে মিথাইল, এই যে ক্লোরাইড, কি তৈরি করবে, মিথাইল ক্লোরাইড তৈরি করবে, কি তৈরি করবে স্যার, মিথাইল ক্লোরাইড তৈরি করবে। আর এই যে নাইট্রোজেনটা এখান থেকে পালা যাবে, এই নাইট্রোজেনটা কী করবে না, এখানে থাকবে না, এই নাইট্রোজেনটা এখান থেকে নাইট্রোজেন গ্যাস হিসেবে চলে যাবে। কী গ্যাস হিসেবে, নাইট্রোজেন গ্যাস হিসেবে চলে যাবে। অর্থাৎ এই বিক্রিয়াটা হয়, মানে এখানে তৃতীয়ত আর একটা বিক্রিয়া হয়, তৃতীয় ধাপে গিয়ে এটা আসলে ভেঙে যায়। তাহলে আমরা শুরু করছিলাম কি দিয়ে, আমরা শুরু করছিলাম এটা দিয়ে, কিন্তু আমরা বিক্রিয়া শেষে পাইছি কি এটা, তার মানে এখানে কি আমরা ডায়াজোনিয়াম লবণ পাইছি না, তবে এটা সাময়িক সময়ের জন্য বিক্রিয়া মধ্যক হিসেবে তৈরি হবে। কি মধ্যক, বিক্রিয়ার মাঝখানে এটা তৈরি হয় বিক্রিয়া মধ্যক, কিন্তু বিক্রিয়ার শেষে গিয়ে আমরা আর এরকম কিছু পাই না। অর্থাৎ এই জন্য আমরা বলি যে এরা ডায়াজোলবণ তৈরি করে না, ডায়াজোলবণ তৈরি করে না, কারণ ভেঙে যায়। কেন ভাঙে যায় দেখো, এখানে নাইট্রোজেনটা কেন থাকে না, কারণ এখানে যে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে বন্ধনটা এত দৃঢ় হয় না, কারণ এই মিথাইলের মধ্যে কোনো অনুরণন নাই, অনুরণন না থাকার কারণে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কোনো বন্ধন নাই, মানে ওই বন্ধনটা এত সুদৃঢ় হয় না, সুদৃঢ় না হওয়ার কারণে এটা ভেঙে গিয়ে নাইট্রোজেনটা নাইট্রোজেনের গ্যাস আকারে চলে যায়। ওকে, এই জন্য আমরা এই উত্তরটা এভাবে আমরা দিব। ওকে ফাইন, এখন আমরা চলে যাই, এখন আমরা চলে যাই আমাদের আরও কিছু প্রস্তুতি পড়ব। আশা করি এই পর্যন্ত আমরা বুঝে গিয়েছি, না বুঝলে তোমরা ভিডিওটা হয়তো একটু পিছনে নিয়ে আবার একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যা যা প্রশ্ন আমাকে করবা, প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আমি এতক্ষণ দিয়ে ফেলেছি, হয়তো বা কোনো কারণে যদি খেয়াল না করে থাকো সেটা দেখলে হবে। ওকে, তাহলে এখন আমরা একটা জিনিসের প্রস্তুতি পড়ব, সেটা হচ্ছে গ্লিসারিন প্রস্তুতি পড়ব। স্যার আমরা কী শিখবো এখন, গ্লিসারিন প্রস্তুতি। ওকে ফাইন, একটু দেখি আমরা কী শিখবো, গ্লিসারিন প্রস্তুতি, গ্লিসারিন, গ্লিসারিন প্রস্তুতি, গ্লিসারিন প্রস্তুতি, হ্যাঁ গ্লিসারিন প্রস্তুতি, গ্লিসারিন প্রস্তুতি, গ্লিসারিন প্রস্তুতি। ওকে, এখন আমরা যদি চলে আসি যে স্যার গ্লিসারিন প্রস্তুতটা, আবার গ্লিসারিন প্রস্তুত করার আগে আমার কয়েকটা জিনিস আগে জানতে হবে, মানে একটা জিনিস, মানে গ্লিসারিন তৈরি করি মূলত আমরা চর্বি থেকে, কোত্থেকে আমরা গ্লিসারিন তৈরি করি, আমরা চর্বি থেকে, কোত্থেকে চর্বি থেকে আমরা গ্লিসারিন তৈরি করি, চর্বি বা ফ্যাট বা তেল, চর্বি বা তেল, হ্যাঁ এটাকে আমরা তৈল বলতে পারি, তৈল বলতে পারি। এখন আমরা কথা হচ্ছে এই তেল বা চর্বিটাকে আমরা আগে জানতে হবে জিনিসটা আসলে কী। একটু দেখো, প্রথম কথা হচ্ছে আমরা প্রোপেনকে তো চিনি, প্রোপেন কি, প্রোপেনটা হচ্ছে CH3 CH2, এই যে CH3, এটাকে স্যার কী বলা হয়, এটাকে নর্মালি প্রোপেন বলা হয়। স্যার এটাকে কী বলা হয় একটু বলি তো, এটাকে বলা হয়ে থাকে প্রোপেন। তো CH3 CH2 CH3, এটা কী স্যার, এটা হচ্ছে প্রোপেন। এখন প্রোপেনটাকে যদি আমি একটু দাঁড় করাইয়া দিই, একটু দাঁড় করাইয়া দিই, একটু শুয়ে আছে, আমি একটু দাঁড় করাইয়া দিই, দেখো তাহলে কীরকম হয়, এই যে দেখো CH3 CH2 CH3, কোনো আপত্তি আছে, কোনো আপত্তি থাকার কথা না, জাস্ট আমরা দাঁড় করাই দিলাম, এটাও কিন্তু প্রোপেনই। হ্যাঁ, এখন কথা হচ্ছে একটু দেখো, প্রোপেনের এই হাইড্রোজেনটা যদি সরাই দিই, এখন প্রোপেনের প্রত্যেকটা হাইড্রোজেন, প্রত্যেকটা কার্বন থেকে যদি একটা করে হাইড্রোজেন সরাই, প্রত্যেকেরই একটা করে হাত খালি হবে না? হ্যাঁ, তাহলে আমি যদি এই কার্বন থেকে একটা হাইড্রোজেন সরাই, তাহলে একটা হাত খালি হবে, এই হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন সরাই, একটা হাত খালি হবে, তাহলে প্রত্যেকটা থেকে একটা একটা করে হাইড্রোজেন সরাবো, প্রত্যেকটা থেকে কী করাবো বলবো, হ্যাঁ প্রত্যেকটা থেকে একটা একটা করে কী সরাবো বলো, প্রত্যেকটা থেকে আমরা একটা একটা করে হাইড্রোজেন সরাবো। তো এখান থেকে একটা হাইড্রোজেন সরাবো, এখান থেকে একটা হাইড্রোজেন সরাবো, এখান থেকে একটা হাইড্রোজেন সরাবো। তো সরাইলে কী কী থাকবে দেখো, সরাইলে এখানে থাকবে হচ্ছে, এখানে থাকবে দুইটা হাইড্রোজেন, এখানে থাকবে একটা হাইড্রোজেন, এখানেও দুইটা হাইড্রোজেন থাকবে, এবং প্রত্যেকেরই একটা করে হাত খালি হবে। ঠিক আছে, এই খালি হাতগুলোতে একটু খেয়াল করো, ওই খালি হাতগুলোতে আমরা একটা জিনিস বসাবো, একটা জিনিস বসাবো, সেটা হচ্ছে দেখো, আচ্ছা আমি যদি এই হাতটা যদি আবারও নিয়ে আসি, ফেরত নিয়ে আসি, দাঁড়াও জিনিসটা আমি ফেরত নিয়ে আসি একটু দাঁড়াও, হ্যাঁ তো দেখো, হ্যাঁ আচ্ছা যাও, এই হাতগুলো সরালে একটা করে হাত খালি হয়, এটা তোমরা জানো। ওকে, এখন
ধরো আমরা যদি একটা অ্যাসিডের বিক্রিয়া বা অ্যাসিডের সাথে মানে একটা অ্যাসিড যদি চিন্তা করি, জৈব অ্যাসিড কি, জৈব অ্যাসিডের সংকেত কি দেখো, এই যে CrCOOH এটা হচ্ছে স্যার জৈব অ্যাসিড। এটা কি স্যার জৈব অ্যাসিড, তোমরা জানো RCOOH এটা কি জৈব অ্যাসিড। এখন জৈব অ্যাসিডের খেয়াল করো, জৈব অ্যাসিডের থেকে যদি আমরা কি করি একটা করে ওইচ যদি সরায় দিই, কি সরায় দিই একটা করে, হ্যাঁ এইচ সরি একটা করে এইচ, যেহেতু এটা এই অ্যাসিড, যেহেতু এটা অ্যাসিড সে কি ছাড়বে, যেহেতু এটা অ্যাসিড একটা করে হাইড্রোজেন সে ত্যাগ করতে পারে, এই ক্ষমতাটা তার মধ্যে আছে, একটা করে হাইড্রোজেন ত্যাগ করার ক্ষমতা বা হাইড্রোজেন দান করতে পারে। হাইড্রোজেন দান করলে তার কী হবে, তারও তো কিন্তু একটা হাত খালি থাকবে, দেখো তারও কিন্তু একটা হাত খালি থাকবে, তাহলে কীরকম হবে জিনিসটা, RCOO এই যে একটা হাইড্রোজেন সরাইলে মানে একটা হাত খালি হবে, একটা হাত খালি হবে। এখানেও যেমন কি প্রত্যেকের থেকে যখন একটা করে হাত আমি সরাই দিব, প্রত্যেকের থেকে যখন একটা করে হাত আমি সরাবো, তখন প্রত্যেক থেকে একটা করে হাইড্রোজেন সরাবো, তখন এখানে থাকবে দুইটা একটা হাত খালি, এখানে থাকবে দুইটা থেকে একটা হাইড্রোজেন সরালে এখানে একটা হাত খালি, এখানে তিনটা থেকে একটা হাইড্রোজেন সরালে দুইটা হাইড্রোজেন থাকবে একটা হাত খালি। দেখো এই জিনিসটা কিন্তু প্রত্যেকের থেকে আমি একটা করে হাইড্রোজেন সরাই দিলাম, এখানে জৈব অ্যাসিড থেকেও আমি একটা হাইড্রোজেন সরালাম, সরানোর পরে দেখো এইরকম জৈব অ্যাসিডের মূলক পাবো, এই জৈব অ্যাসিডের মূলকগুলো যদি দেখো এর এক হাত যোগ করলে কত হবে, দুইটা হাত মিলে একটা বন্ধন হবে না, হ্যাঁ। তাই আমরা এই জিনিসটাকে একটু উল্টা করে চিন্তা করো, এই জিনিসটাকে আমরা একটু উল্টা করে বসিয়ে দিলাম, তাহলে আটটা ওই পাশে থাকবে না, আটটা থাকবে এই পাশে, ওটা সাদা কালি দিয়ে দেখি, হ্যাঁ তাহলে উল্টা করে যদি বসাই তাহলে আর থাকবে এই পাশে, তারপর থাকবে COO, এই যে RCOO, তার মানে এই যে আর একটা হাত, এই যে আর একটা হাত, ঠিক আছে, এই যে RCOO, তাহলে দেখো এর এক হাত আর এই কার্বনের এক হাত মিলে একটা বন্ধন এখানে তৈরি হবে, এবার কী হবে একটা বন্ধন তৈরি হবে, ঠিক আছে। একইভাবে আমরা কী করব, এরকম এরকম আরও একটা করে হাইড্রোজেন সরাই দিছি তো হাত খালি করছি, ওগুলাতে আমরা RCOCO আরও বসাই দিব, তারা দুইটা বসাই যদি দিই এরকম, যদি এভাবে টোটাল তিনটা যদি বসাই তাহলে জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে, তা দেখো জিনিসটা দাঁড়াচ্ছে RCOO, এই যে আমরা আর একটা বসাইলাম, এভাবে যদি আমরা আরও একটা বসাই RCOO আর একটা বসাইলাম, তো বসানোর পরে এই যে আমরা যৌগটা পাইছি, তাহলে দেখো একটা প্রোপেনের তিনটা হাইড্রোজেন সরিয়ে আমরা তিনটা জৈব অ্যাসিডের মূলক যুক্ত করলাম, মানে জৈব অ্যাসিড থেকে তিনটা অংশ আমরা যুক্ত করলাম, এই যে যুক্ত করার পর যে স্ট্রাকচারটা আমরা পাইছি এটাই হচ্ছে চর্বি, এটাই কি, এটাই হচ্ছে চার চর্বি, ঠিক আছে। কথাটা কি বুঝে গেছে, এখন বুঝতে পারছো তোমরা, মানে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি, এটা হচ্ছে চর্বির, এটা হচ্ছে চর্বির সংকেত, চর্বির সাধারণ সংকেত। এখন চর্বির সংকেতটা বা চর্বির স্ট্রাকচারটা আসলে কীভাবে আসছে সেটা আমি একটু তোমাদেরকে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করলাম, অর্থাৎ আমরা প্রোপেন থেকে কী করলাম, প্রোপেনের প্রত্যেকটা হাইড্রোজেন থেকে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, প্রত্যেকটা কার্বন থেকে একটা করে হাইড্রোজেন সরাইলাম, সরানোর পরে তিনটা হাত আমি খালি পাইলাম, ওই তিনটা খালি হাতে আমরা অ্যাসিডের RCOO বসাই দিলাম, এই যে RCOO বসাই দিলাম, তিনটা RCOO বসাইছি, বসানোর পরে যে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে এই স্ট্রাকচারটা হচ্ছে তৈল বা চর্বি, ওকে। এখন একটা জিনিস একটু বলে রাখি এই জায়গাটাতে, সাধারণত দেখো এখানে আটটা কত কার্বনের হয়, এই সাধারণত এই আটটা হচ্ছে, এই যে সাধারণত যে আর মানেই তো কি, আর মানেই কি, আর মানে তো অ্যালকাইল, CnH2n+2, আর মানে কি অ্যালকাইল না, দেখো CnH2n+1, আর মানে হচ্ছে কি CnH2n+1, একটা হাত খালি থাকবে, তার মানে হচ্ছে এটা। এখন এই যে দেখো আমি আবার এখানে লিখতেছি CnH2n+1, তাহলে এখানে দেখো এই আটটা স্যার কত কার্বনের হবে, আটটা স্যার কয় কার্বনের হবে, এটা মোটামুটি বিভিন্ন কার্বন হতে পারে, 16, 17, 18 বিভিন্ন কার্বনের হতে পারে, তবে সাধারণত কি বলছি, সাধারণত এটা 17 কার্বনের হয়ে থাকে, সাধারণত এটা কত কার্বনের, যদি আর যদি 17 কার্বনের হয়ে থাকে, কত কার্বনের, তাহলে এনের মান কত, 17, তাহলে আর যদি 17 কার্বনের হয় এনের মান কত, 17, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে C17, কি দাঁড়াবে C17, এইচ কত, 17 দোকানে, এই যে দেখো 2n না, 17 দোকানে 34 আর 1, 5, তাহলে 35টা হাইড্রোজেন আই, এটা হচ্ছে তাহলে কি, এখানে আর এর মানটা কত হয় সাধারণত, হ্যাঁ সাধারণত আর এর মান যখন 17 হয় তখন এইচ হবে কি 35, তার একটা হাত খালি, তার সাথে যুক্ত হবে কি COOH, তাহলে আমি একটু যদি সোজা করে লিখি এটাকে, যদি আমরা একটু সোজা করে লিখি, হ্যাঁ একটু দেখো জিনিসটা, আমরা যদি এখানে লিখি এটা, হ্যাঁ তাহলে দেখো C17H35, তারপরে COOH, জিনিসটা এরকম দাঁড়াইছে না, এই যে দেখো এই জিনিসটা এরকম দাঁড়াইছে, এই জিনিসটা এরকম দাঁড়ালো, ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা এই অ্যাসিডটার একটা বিশেষ নাম আছে,
নর্মালি তো এটাকে বলা হয় জৈব অ্যাসিড। যখন জৈব অ্যাসিডটা 17 কার্বনের হয়, মানে এই জৈব অ্যাসিডের আর মূলকটা যখন 17 কার্বনের হয়, তখন এই অ্যাসিডটাকে বলা হয়ে থাকে স্টিয়ারিক অ্যাসিড। স্যার কী বলা হয়ে থাকে? তখন এই অ্যাসিডটাকে বলা হয়ে থাকে স্যার স্টিয়ারিক অ্যাসিড। স্যার কী অ্যাসিড? স্টিয়ারিক অ্যাসিড, ঠিক আছে, স্টিয়ারিক অ্যাসিড। হ্যাঁ, এই স্টিয়ারিক অ্যাসিডটাই এই জায়গায় ইউজ করা হয়। মানে স্টিয়ারিক অ্যাসিডের কোন মূলকটা, ওই যে হাইড্রোজেনটা বাদ দিলে যেটা থাকে, এই হাইড্রোজেনটা বাদ দিলে যেটা থাকে, এই যে এই যে এই যে এখানে স্টিয়ারিক অ্যাসিডটা এখানে ব্যবহৃত হয়। কোথায় ব্যবহৃত হয়? স্টিয়ারিক অ্যাসিডটা এখানে ব্যবহৃত হয়, ঠিক আছে, বুঝতে পেরেছো? তা আমরা বললাম যে জৈব অ্যাসিডের RC double যুক্ত হয়। RC double মানে আরের জায়গায় এখানে C17H35টাই এখানে যুক্ত হবে। এই জায়গাটাতে আসলে কী যুক্ত হয়? C17H35, C double, এই জিনিসটা তিনটা জায়গায় গিয়ে যুক্ত হয়, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে একটু করে জানিয়ে রাখি, স্টিয়ারিক অ্যাসিডটা একটা ব্যবহার আছে, MCQ এর জন্য আমাদের লাগবে। স্টিয়ারিক অ্যাসিডের একটা ব্যবহার হচ্ছে, খেয়াল করো, স্টিয়ারিক অ্যাসিডের একটা ব্যবহার হচ্ছে কি, এটা হচ্ছে মোমের গলন রোধ করতে। আমরা যে মোমবাতি জ্বালাই, মোমবাতি যেন তাড়াতাড়ি না পুড়ে যায়, আস্তে আস্তে যেন পুড়ে, মানে আস্তে আস্তে যেন গলে, সেই গলনটা রোধ করে। হ্যাঁ, তো মোমবাতির গলন রোধ করে কি করে স্টিয়ারিক অ্যাসিড? কি করে মোমবাতির গলন রোধ করে? মোমবাতির কি করে গলন রোধ করে? এটা MCQ-তে আসে। হ্যাঁ, এটা একটু জেনে রাখলাম। তো এখন দেখো, আমাদের মূল জায়গাটা কি ছিল বা আমরা কোথায় ছিলাম একটু খেয়াল করি। আমাদের মূল অবস্থানটা ছিল যে আমরা আমরা গ্লিসারিন তৈরি করবো। স্যার কী তৈরি করবো? গ্লিসারিন তৈরি করবো। তবে গ্লিসারিনটা কোত্থেকে তৈরি করবো? তৈল বা চর্বি থেকে। আমি আবারও ফ্ল্যাশব্যাকে যাচ্ছি, গ্লিসারিনটা তৈরি করবো আমরা তেল বা চর্বি থেকে। তো তেল বা চর্বিটা কি? ওই যে একটা প্রোপেনের তিনটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে তিনটা জৈব অ্যাসিডের মূলক বসায় দিব, জৈব অ্যাসিড থেকে এই তিনটা জিনিস বসায় দিব। তো প্রোপেনের এই স্ট্রাকচারের সাথে এই স্ট্রাকচারটা বসালে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তেল বা চর্বি, যেখানে আরটা হইতে পারে সাধারণত 17 কার্বনের হতে পারে। তো দেখো, এই যে এই তাহলে এই যে স্ট্রাকচারটা, এটাই হচ্ছে আমাদের চর্বি, এটাই কি চর্বি। তো এইরকম চর্বি থেকে আমরা কি তৈরি করব? গ্লিসারিন তৈরি করব। ক্লিয়ার? ওকে, তো দেখো আমরা এখন তৈরি করি তাহলে এই চর্বিটা কি আমরা তাহলে এই এই চর্বি স্ট্রাকচারটা মনে রাখবা। হ্যাঁ, তা চর্বি থেকে আমরা কি তৈরি করব? গ্লিসারিন তৈরি করব। তাহলে এখন এই চর্বিটাকে আমরা চর্বিকে ভেঙে আমরা গ্লিসারিন তৈরি করবো। এখন চর্বিটাকে আমরা ভাঙতে পারি কয়েকটা উপায়। আমি চর্বি সংখ্যাটা এখানে লিখে রাখি, CH2CH CH2। হ্যাঁ, তাহলে এখানে কি থাকবে? C ডাবল আর, এটাই তো কিসের সংকেত বলতো? এটাই কিন্তু মূলত, হ্যাঁ, এটাই মূলত স্যার চর্বির সংকেত। স্যার কিসের সংকেত? এটাই মূলত চর্বির সংকেত, এটা খেয়াল করো তো বাবা, এটাই মূলত হচ্ছে চর্বির সংকেত, এটাই চর্বি। হ্যাঁ, এই চর্বি থেকে আমরা গ্লিসারিন পাবো। এই চর্বিটাকে আমরা তিন রকম, চর্বিটাকে আমরা দুই রকমভাবে ভাঙলে আমরা গ্লিসারিন পাই, দুইভাবে আমরা ভাঙতে পারি। একটা হচ্ছে চর্বিটাকে আমরা ক্ষার দ্বারা ভাঙতে পারি, চর্বিটাকে আমরা অ্যাসিড দ্বারা ভাঙতে পারি। যখন চর্বিটাকে আমরা ক্ষার দ্বারা ভাঙবো বা বিশ্লেষণ করব, তখন আমরা বলবো চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। যখন চর্বিটাকে আমরা অ্যাসিড দ্বারা ভাঙবো, তখন এটাকে আমরা বলবো চর্বির অম্লীয় আদ্র বিশ্লেষণ। কি বলবো আমরা? অম্লীয় আদ্র বিশ্লেষণ আমরা এইভাবে ভাঙবো। তাহলে প্রথমে লিখি, তাই আমরা অ্যাসিডটাকে আমরা কতভাবে ভাঙবো একটু দেখি। হ্যাঁ, আমরা যদি দেখি অ্যাসিডটাকে আমরা কতভাবে ভাঙবো, এক নম্বর হচ্ছে আমরা, হ্যাঁ, মানে চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। চর্বির যদি ক্ষার ধারা ভাঙি, তার নাম হবে কি? চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। কি চর্বির কি? ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, চর্বি ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, মানে ক্ষার ধারা ভাঙবো এটাকে আমরা বলতেছি ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করব। এইভাবে আমরা প্রস্তুত করতে পারি। দুই নম্বর হচ্ছে এই চর্বিকে আমরা যদি, হ্যাঁ, অম্ল দ্বারাও বিশ্লেষণ করি, অম্লীয় আদ্র বিশ্লেষণ যদি করি, তবুও কিন্তু গ্লিসারিন তৈরি হবে। অম্লীয় আদ্র বিশ্লেষণ করলেও কি তৈরি হবে বলো? অম্লীয় আদ্র বিশ্লেষণ করলেও গ্লিসারিন তৈরি হবে। তারপরে যদি আমরা দেখি তিন নম্বরে, যদি আমরা আরেকটা উপায় আছে, আরেকটা উপায় তৈরি করতে পারি, এই যে প্রোপিন থেকেও তৈরি করা যায়। কী থেকে? প্রোপিন। হ্যাঁ, প্রোপিন থেকেও তৈরি করতে পারি আমরা। কী তৈরি? প্রোপিন থেকেও তৈরি করতে পারি, প্রোপিন থেকে আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথম দুইটা সহজ তোমরা 9-10 হয়তো বা করেছিলা বা সাবান প্রস্তুত করতে গিয়ে। তাহলে আমরা প্রথমটা দেখি। হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি প্রথমটা যদি আসি, প্রথম বিক্রিয়াটাতে যদি আসি, একটু খেয়াল করে আমরা এদিকে একটু চাপায় দিই হালকা। হ্যাঁ, আমরা হালকা চাপায় দিই। হ্যাঁ, তাহলে প্রথমটা একটু দেখি। প্রথমটা হচ্ছে, এক নম্বর হচ্ছে চর্বির আদ্র বিশ্লেষণ থেকে আমরা কীভাবে পাবো একটু দেখি। চর্বির আদ্র বিশ্লেষণ সহজ বিক্রিয়া, জাস্ট একটু খেয়াল করলে হবে। চর্বির আদ্র বিশ্লেষণ, ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ
এই প্রথমটা আমরা একটা বিক্রিয়া দিয়ে দেখি আসলে এটা কিরকম। হ্যাঁ আদ্রবিষণ যদি করি তাহলে চর্বিটা কি, তাহলে দেখো এই হচ্ছে আমার চর্বি নিতে হবে, এই হচ্ছে আমার ক্ষার নিতে হবে। তো চর্বির সংখ্যাটা কি তোমরা অলরেডি জানো, এই যে চর্বির সংখ্যা হচ্ছে এটা। হ্যাঁ আমরা একটা চর্বি দেখি এখানে, CH2, CH, CH2। হ্যাঁ তাহলে দেখো প্রত্যেকটা জায়গায় কি হবে, আর সি ও ও, ঠিক আছে। এই যে হচ্ছে আমার চর্বি, হ্যাঁ তার সাথে আমার বিক্রিয়া করাবো কার, ক্ষারের বিক্রিয়া ঘটাবো, NaOH, এই ক্ষারের বিক্রিয়া ঘটাবো। এটা কিন্তু আদ্র বিশ্লেষণ মানে কি, এটা অ্যাকোয়াস থাকবে, ক্ষারটা কি থাকবে, অ্যাকোয়াস থাকবে। ওকে আচ্ছা, যখন বিক্রিয়াটা ঘটাবো একটা জিনিস দেখবা কী কী তৈরি হয় একটু খেয়াল করো। যে প্রথম কথা হচ্ছে এখানে খেয়াল করো এখানে কী তৈরি হবে একটু দেখবা, এই যে RC ডাবল ও আছে না, এই যে RC ডাবল ও, এখানকার RC ডাবল ও আর এখানকার Na, এখানকার RC ডাবল ও আর এখানকার সোডিয়াম, এই যে RC ডাবল ও আর এখানকার সোডিয়াম যুক্ত হয়ে তৈরি করবে কি, জৈব অ্যাসিডে লবণ তৈরি করবে, জিনিসটা এরকম হবে। খেয়াল করো আর এই যে আমি নিচে করে লিখি RC, এই যে দেখো RC ডাবল ও, এই যে RC ডাবল ও লিখলাম, তারপরে এই যে সোডিয়াম, এই যে সোডিয়াম লিখলাম, খেয়াল করো RC ডাবল ও, এই যে RC ডাবল ও, এই যে এখানে সোডিয়াম, এই যে সোডিয়াম লিখলাম, ঠিক আছে। আচ্ছা ফাইন, আমরা এই জৈব অ্যাসিডের লবণটা আমরা তৈরি করলাম, জৈব অ্যাসিডের এই জিনিসটা তৈরি হবে। তা দেখো এখানে কয়টা RC ডাবল ও আছে, এখানে একটা RC ডাবল ও, দুইটা RC ডাবল ও, তিনটা RC ডাবল ও। তো RC ডাবল ও, RC ডাবল ও, RC ডাবল ও কয়টা আছে, তিনটা না, এরকম তিনটা RC ডাবল ও তিনটা সোডিয়ামের সাথে যুক্ত হবে। তাহলে একটা RC, দেখো একটা RC ডাবল ও একটা এনের সাথে যুক্ত হয়েছে, একটা RC ডাবল ও এনে তৈরি করছে। তাহলে এরকম এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা, তো তিনটা RC ডাবল ও তিনটা এনের সাথে যুক্ত হয়ে তিনটা RC ডাবল ও এনে তৈরি করবে, সিম্পল না। আচ্ছা তাহলে এখানে দেখো আমার কথা হচ্ছে এনে হয়েছে তিনটা, তাহলে কি আমরা বলতে পারি না তিনটা ওইচ তৈরি হয়ে গেছে এখানে, তিনটা ওইচ। এখন বাকি রইলো কি কি দেখো, বাকি রইলো এই স্ট্রাকচারটা, তাহলে বাকি রইলো কি কি এখন খেয়াল করো, বাকি রইলো কি, বাকি রইলো এই যে আমার ওইচটা, তিনটা ওইচ বাকি আছে, আর এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা বাকি আছে। এই যে দেখো আমার কয়টা ওইচ, তিনটা ওইচ, আর আমার এই স্ট্রাকচারটা বাকি আছে। তো এই স্ট্রাকচারটার সাথে আমি যোগ করে দিব, কি যোগ করে দিব একটু খেয়াল করো, দেখো CH2, CH, CH2, তাহলে দেখো এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি, এখানে একটা, তিন জায়গায় তিনটা হাত খালি, তো আর এখানে তিনটা ওইচও আছে, এই তিনটা ওইচ তুমি বসায় দিবা, এখানে একটা ওইচ, এখানে একটা ওইচ, এখানে একটা ওইচ বসায় দিবা। এই যে যৌগটা আমরা পাইলাম এটাই হচ্ছে আমাদের গ্লিসারিন, এটাই হচ্ছে কি আমাদের, এই যৌগটাকে বলা হয়, এই যৌগটাকে বলা হয়ে থেকে আমাদের কাঙ্ক্ষিত গ্লিসারিন, ঠিক আছে। এই বুঝছো কিনা বলো, এটাই হচ্ছে আমাদের গ্লিসারিন। হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গ্লিসারিন। এখন কথা হচ্ছে একটু খেয়াল করো, যেহেতু এটা গ্লিসারিন, একটু খেয়াল করো যেহেতু এটা গ্লিসারিন, তো গ্লিসারিনের সাথে তৈরি হয়েছে যেটা জৈব অ্যাসিড, দেখো এটা তো জৈব অ্যাসিডের লবণ বলতে পারি, এটাকে আমরা কি বলি, জৈব অ্যাসিডের লবণ বলি, বা এটাকে সাধারণত যেহেতু আর এর মানটা এখানে বেশি, 17-18 এরকম হয়, তো এটাকে সাবানও বলা যায়, কি বলা যায়, এটাকে আমরা সাবান বলতে পারি। হ্যাঁ আর এর মানটা অনেক বেশি, উচ্চতর অ্যালকেন, এখানেও আর এর মানটা 16-17 এরকম হবে, তাই এটাকে আমরা তখন সাবান বলতে পারি। হ্যাঁ এই লবণটা কি, এটাও একটা লবণ, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, এটা হচ্ছে জৈব অ্যাসিড থেকে আসছে, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, এটা হচ্ছে সাবান বলা যায়, ক্লিয়ার। তাহলে আমরা দেখি একটা জিনিস পাইলাম, চর্বিকে যখন আমরা ক্ষারের সাথে ভাঙলাম, চর্বিকে যখন আমরা ক্ষারের সাহায্যে ভাঙলাম, তখন আমরা গ্লিসারিন এই জিনিসটা পাইছি, এটাই তো চাচ্ছি, তার সাথে আমরা কিন্তু সাবানও পেয়ে যাচ্ছি, তার সাথে আমরা কি পেয়ে যাচ্ছি, সাবান পেয়ে যাচ্ছি। তো দেখো চর্বিকে যখন তুমি ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করবা, তখন গ্লিসারিনের সাথে সাবান পেয়ে যাবা, কি পাবা, সাবান পাবা। এমন কথা হচ্ছে স্যার এই যে গ্লিসারিন পেলাম সাবান পেলাম, এগুলো তো একই পাত্রে তৈরি হবে, তো আমরা সাবান থেকে গ্লিসারিনটাকে আলাদা কীভাবে করবো? হ্যাঁ দেখো এটা যেহেতু একই পাত্রে যখন থাকবে, দুটা জিনিসটা একই পাত্রে, তাই তো, গ্লিসারিন আর কি সাবান যখন একই পাত্রে, তখন এদেরকে কীভাবে তুমি গ্লিসারিনটাকে আলাদা করবা, সিম্পল একটা হিসাব। দেখো সাবান কিন্তু একটা লবণ, দেখো একটু খেয়াল করে দেখবা, সাবান একটা লবণ, সোডিয়াম জৈব অ্যাসিডের কী লবণ, দেখো জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, মানে এটা একটা লবণ, তাই তো। তাহলে আমি তার চেয়েও একটা শক্তিশালী লবণ যদি যুক্ত করি, সেটা কী লবণ, সোডিয়াম ক্লোরাইড লবণ। দেখো সোডিয়াম ক্লোরাইড যখন, এই সোডিয়াম ক্লোরাইড লবণ যখন আমি যুক্ত করে দিব, তখন সাবানটা একটু ভেসে উঠবে, তখন যদি অল্প পরিমাণ সোডিয়াম ক্লোরাইড লবণ যদি যুক্ত করো, তখন এই যে সাবান যে লবণটা, এটাও তো একটা লবণ, এই লবণটা তখন ফেনা আকারে উপরের দিকে ভেসে উঠবে। যখন সাবানটা, দেখো যখন সাবানটা ভেসে উঠবে,
তাহলে পাত্রের মধ্যে থাকবে কি তখন গ্লিসারিনটা থাকবে, নিচের দিকে কি থাকবে গ্লিসারিন থাকবে, ওই গ্লিসারিনটা তখন নিচের দিকে গ্লিসারিনটা থাকবে, যখন নিচের দিকে যে গ্লিসারিনটা থাকবে ওই গ্লিসারিনের এই মিশ্রণটাকে, এই গ্লিসারিনের এই মিশ্রণটাকে বলা হয়ে থাকে স্প্যান্টেলাই। কি বলা হয়ে থাকে তখন গ্লিসারিনের এই মিশ্রণটাকে বলা হয়, তখন গ্লিসারিনের এই মিশ্রণকে, গ্লিসারিনের মিশ্রণকে 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 স্প্যান্টেলাই বলবো। কি বলবো? স্প্যান্টেলাই। হ্যাঁ, স্প্যান্টেলাই বলা হয়। ঠিক আছে, তখন এটা থেকে, তখন এখান থেকে আমরা ওই এই স্প্যান্ট লাই থেকে আমরা গ্লিসারিনটাকে পৃথক করি। তাহলে বোঝা গেছে জিনিসটা, আমার এই দুইটা জিনিসের মিশ্রণ থাকবে, আমি এখানে সোডিয়াম করে যুক্ত করার পর সাবানটা উপরে ভেসে উঠবে, সাবানটা উপরে ভেসে উঠবে, তখন নিচের দিকে কে থাকবে, নিচের দিকে কে থাকবে গ্লিসারিন থাকবে, এই যে গ্লিসারিন থাকবে, তখন ওই গ্লিসারিনের এই মিশ্রণটাকে বলা হয় স্প্যান্টেলাই। আর স্প্যান্টেলাই থেকে আমরা গ্লিসারিনগুলোকে হ্যাঁ পৃথক করবো, আরও আরও পরিশুদ্ধ করতে পারবো। ওকে, তো তোমাদের কাজটা হচ্ছে কি, যে কথা আমি মাত্র বললাম না, এটা একটু লিখবা যে সাবান এবং গ্লিসারিনের মিশ্রণে সোডিয়াম ক্লোরাইড লবণ মিশানো হয়, সোডিয়াম ক্লোরাইড লবণ, আচ্ছা এখানে একটা কথা আছে, সোডিয়াম ক্লোরাইড লবণটার সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইড লবণ মিশাইতে হবে, কেমন সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইড লবণ মিশাইতে হবে, সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইড লবণ যেটাকে এক নামে বলা হয় থাকে ব্রাইন, এটাকে এক নামে কি বলা হয়ে থাকে ব্রাইন, তো সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইড লবণ অর্থাৎ ব্রাইন মিশাইতে হবে। যখন মিশাবো তখন সাবানগুলো উপরে ভেসে উঠে গ্লিসারিনটা নিচের দিকে থাকে, আর এই গ্লিসারিনের এই মিশ্রণটাকে আমরা বলি, গ্লিসারিনের মিশ্রণকে বলা হয় স্প্যান্টেলাই। ওকে, স্প্যান্টেলাই। তো আমাদের কথা হচ্ছে, তো চর্বি ক্ষারীয় আদ্র বিশ্লেষণের মধ্যে আমরা কিন্তু গ্লিসারিনটাকে আলাদা করে পাইলাম। ঠিক আছে, আমাদের কিন্তু এই জায়গাটাতে ক্লিয়ার, আশা করি আই হোপ ক্লিয়ার। এখন আমরা যদি দেখি দুই নম্বর, তাহলে আমরা এক নম্বরটা ক্লিয়ার, এক নম্বরটা ক্লিয়ার। এখন আমরা চলে আসি দুই নম্বরে, চর্বির অম্লীয় আদ্র বিশ্লেষণ। খেয়াল করো, চর্বির কি আদ্র বিশ্লেষণ বলো, চর্বির অম্লীয় আদ্র বিশ্লেষণ। খেয়াল করো, চর্বির কেমন আদ্র বিশ্লেষণ, চর্বির অম্লীয় আদ্র বিশ্লেষণ। দেখো একটু খেয়াল করো, আমরা যদি আসি এখানে চর্বির অম্লীয় আদ্র বিশ্লেষণে আসি, দেখো চর্বির অম্লীয় আদ্র বিশ্লেষণে যেটা হয় সিম্পল, চর্বিটা কি তোমরা জানো, তা আমি একটি লিখি লাইনটা এখানে লিখে ফেলি, তোমরা বুঝতে পারবা। তো চর্বির, চর্বির অম্লীয়, চর্বির কী আদ্র বিশ্লেষণ, অম্লীয় আর্দ্র বিশ্লেষণ, চর্বির কেমন আদ্র বিশ্লেষণ, অম্লীয় আর্দ্র বিশ্লেষণ। তাহলে একটু দেখি, জাস্ট জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, এটা আসলে কীরকম থাকে। এখন দেখো সারটা কেমন থাকে একটু দেখি, এখন চর্বিটা কি, চর্বি, চর্বি তো চর্বি, অম্ল মানে কি, অম্ল মানে তো অ্যাসিড, অম্ল মানে কি অ্যাসিড, হ্যাঁ সেটা হতে পারে অম্ল দ্বারা, মানে অম্লর আদ্র বিশ্লেষণ, আদ্র মানে কি পানি, হ্যাঁ এখানে অ্যাসিডের উপস্থিতিতে পানি দ্বারা ভাঙবো আমরা। তো আমরা চর্বি সংখ্যাটাকে লিখে ফেলি, চর্বি সংখ্যা আমরা জানি CH2, তো এখানে কী থাকবে স্যার, RC, RC ডাবল ও, এখানে কী থাকবে স্যার, RC ডাবল ও, এখানে কী থাকবে স্যার, RC ডাবল ও, এটাই হচ্ছে কি চর্বির সংকেত, তাই তো? তার সাথে স্যার আমরা কী যুক্ত করব, আমরা ওই অম্লীয় আদ্র বিশ্লেষণ মানে একটা অ্যাসিডের উপস্থিতিতে পানি দ্বারা ভাঙবো আমরা। তো পানি মানে কি H2O, H2O, আর অ্যাসিড মানে কি, অ্যাসিড মানে অ্যাসিড HCl, যে কোনো অ্যাসিডের উপস্থিতিতে, অ্যাসিড মানে তো H+, এই H+ এর উপস্থিতিতে পানি দ্বারা আমরা এটাকে ভাঙবো। যখন এটা ভাঙবো স্যার আমরা কী কী পাবো একটু দেখি। এখন এখন কথা হচ্ছে স্যার, পানির মধ্যে কটা জিনিস আছে বলো তো, এই পানির মধ্যে দুইটা জিনিস আছে, একটা আছে H, আরটা কি OH, এরকম দুইটা মূলক আছে না, একটা H+ আছে আর একটা OH আছে, আমরা জানি এটা। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই জায়গা থেকে যখন আমরা এই পানি ধারা যখন ভাঙবো তখন দেখো, তখন খেয়াল করবা, তখন দেখো এই যে দেখো এখানে কি আছে, এখানে আছে RC ডাবল ও, কয়টা RC ডাবল ও, তিনটা RC ডাবল ও, কী হবে, এই H এর সাথে যুক্ত হবে, এই RC ডাবল ও কার সাথে যুক্ত হবে, এই H এর সাথে যুক্ত হবে। তো এখানকার RC ডাবল ও এখানকার H যুক্ত হয়ে কি তৈরি করবে, দেখো RC ডাবল ও, দেখো আমি একটা একটা চিন্তা করি, একটা RC ডাবল ও, একটা পানির মধ্যে তো একটা H থাকে, হ্যাঁ তো একটা RC ডাবল ও একটা H এর সাথে যুক্ত হয়ে তৈরি করবে RC ডাবল ও H, মানে এটা জৈব অ্যাসিড তৈরি হইলো, কী তৈরি হইলো, জৈব অ্যাসিড তৈরি করছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে কয়টা RC ডাবল ও আছে, তিনটা, মোট কয়টা আছে, তিনটা RC ডাবল ও, এভাবে তিনটা H এর সাথে যুক্ত হবে, কিন্তু একটা পানিতে আছে একটা H, তাহলে তিনটা পানিতে তিনটা H থাকবে, নিতে হবে। তো দেখো একটা পানিতে তো একটা H থাকে, তাহলে আমি সামনে যদি তিন বসায় দিই তো তিনটা পানিতে তিনটা H থাকবে, তো তিনটা H কী করবে, তিনটা RC ডাবল ওর সাথে যুক্ত হবে, তিনটা H তিনটা RC ডাবল ওর সাথে যুক্ত হবে। ঠিক আছে, আশা করি আমরা জিনিসটা বুঝছি। ওকে, তাহলে তিনটা RC ডাবল ওর তৈরি করবে, তার মানে ওইখানে যেমন সাবান তৈরি হয়েছিল এইখানে তৈরি হয়েছে কি অ্যাসিড তৈরি হয়েছে, জৈব অ্যাসিড তৈরি হয়েছে। আচ্ছা তাহলে এখানে বাকি রইলো কী বলো তো, বাকি রইলো কি, দেখো এখন বাকি আছে এই স্ট্রাকচারটা বাকি আছে আর এই ওয়েস্টটা বাকি আছে, এই স্ট্রাকচার আর ওয়েস্ট যদি আমরা বসিয়ে দিই
এই স্ট্রাকচার এবং ওইটা যদি আমরা বসিয়ে দিই, খেয়াল করো, দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে CH2 পাচ্ছি, তারপরে CH পাচ্ছি, এই যে CH2 পাচ্ছি, তার সাথে এই যে প্রথমটার সাথে আমরা যোগ করব কি স্যার, প্রথমটার সাথে আমরা OH যোগ করব, দ্বিতীয়টার সাথে স্যার আমরা কি যোগ করব, OH যোগ করব, তৃতীয়টার সাথে আমরা কি যোগ করব, OH যোগ করব, কারণ তিনটা পানিতে তো তিনটা OH থাকবে, একটা পানিতে যদি একটা OH থাকে, তিনটা পানিতে তিনটা OH, তিন জায়গায় আমরা বসায় দিছি। এই যে যৌগটা আমরা পাইলাম, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই গ্লিসারিন। হ্যাঁ, এই যৌগটাই কি আমাদের কাঙ্ক্ষিত সেই গ্লিসারিন। ওকে ফাইন, আমরা আশা করি এটা বুঝতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের গ্লিসারিন, এটাই কি, এই যৌগটাই গ্লিসারিন। আমরা গ্লিসারিন কিন্তু পেয়ে গেলাম, তাই না, খুব সহজ না? আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার সহজ, এগুলো তো মুখস্থের জিনিস না, এত 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 বড় স্ট্রাকচার, এগুলো কি মুখস্থ করতে হবে না, জাস্ট লিখে লিখে অভ্যাস করবে, হাতটা চালু রাখবে, দ্যাটস ইট। এখন আমি যে কথাটা বলবো তোমাদেরকে, স্যার এই যে আমরা গ্লিসারিনটা পাইলাম, এই গ্লিসারিনটার গ্লিসারিনটা পাইছি, আর এখানে যে অ্যাসিডটা পাইলাম, এই অ্যাসিডটা যদি আটটা যদি কয় কার্বনের হয়, আটটা যদি 17 কার্বনের হয়, তাহলে কি C7H35 না, এটাকে বলা হয়ে থাকে, তখন এই অ্যাসিডটাকে বলা হয়ে থাকে স্টিয়ারিক অ্যাসিড। তখন এই স্টিয়ারিক অ্যাসিডকে আমরা কিসে ব্যবহার করি, আমরা মোম গলানো প্রতিরোধে ব্যবহার করে থাকি, আর গ্লিসারিনটাকে আলাদা পৃথক করি। ওকে ওকে ওকে, এখন এখন কথা হচ্ছে, ও আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে স্যার কীভাবে এটাকে পৃথক করব আমরা, এই যে এখানে দুইটা জিনিস তৈরি হচ্ছে, এক হচ্ছে স্যার গ্লিসারিন তৈরি হচ্ছে, এখানে অ্যাসিডও তৈরি হচ্ছে, এই দুইটা জিনিসটাকে আমরা কীভাবে পৃথক করব স্যার, বলা হচ্ছে এটাকে পৃথক করা যায় জাস্ট এই, এটা তো একই পাত্রে, গ্লিসারিন এবং কি অ্যাসিড একই পাত্রে না, গ্লিসারিন এবং একই পাত্রে তৈরি হচ্ছে, যেহেতু আমরা এটাকে কী করবো, গ্লিসারিন আর কি আছে এখন, অ্যাসিড আছে, এটাকে বলা হচ্ছে যে তুমি যদি 290 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করো, কী করো, আংশিক পাতন, কারণ পৃথকীকরণ প্রক্রিয়ার নামই হচ্ছে পাতন প্রক্রিয়া, তোমরা যেটা নিশ্চয়ই জানো, এটা গুণগত রসায়নে পড়াইছি তোমাদেরকে। তাহলে এটা খেয়াল করো যে আমরা যদি বলি কী বলছি যে 200, এখানের সাথে কিছু ক্ষার মিশাবা, কী মিশাবা, এই ক্ষার মিশানো হবে, তাহলে এভাবে কীভাবে মনে রাখবা, যখন সাবান্তরি, যখন সাবান্তরি হয়েছিল, যখন সাবান্তরি হয়েছিল, সাবান্ত একটা লবণ, তাই আমরা লবণ মিশাইছিলাম, আর এখানে কী আছে দেখো, যখন অ্যাসিড তৈরি হয়েছিল, অ্যাসিডটা একটা অ্যাসিড জৈব অ্যাসিড, যেহেতু একটা অ্যাসিড তৈরি হয়েছে, তাহলে আমরা এখানে ক্ষার মিশাবো, কী মিশাবো, একটা ক্ষার মিশাবো, তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, দেখো এই দুইটা মিশ্রণের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার মিশিয়ে আমরা কী করবো, 290 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করবো, 290 ডিগ্রি সেলসিয়াসে কী করবো, পাতন করবো, পাতন করলে ওই যে গ্লিসারিনটা পৃথক হয়ে যাবে, দ্যাটস ইট, এতটুকু বললেই আমার কাজ শেষ। এখানে আমার কথা হচ্ছে আমরা তো পড়তেছি কি, গ্লিসারিন প্রস্তুতি পড়তেছি, গ্লিসারিনটাকে কীভাবে পৃথক করে নিয়ে আসবে, জাস্ট এটা মাথায় রাখবা, এই দুইটা মিশ্রণকে আমরা জাস্ট পাতন করলে পৃথক হবে, যদি একটু বেশি জানতে চাও সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে পাতন করবো, যদি আরেকটু জানতে চাও কত ডিগ্রি তাপমাত্রায়, 290 ডিগ্রি হচ্ছে তাপমাত্রায়, 200 কত ডিগ্রি, 90 ডিগ্রি সেলসিয়াস, এটা 209 ডিগ্রি হয়ে গেছে যদিও, এটা 290 ডিগ্রি সেলসিয়াস, কি 290 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এই হচ্ছে খুবই সিম্পল বিষয়, খুবই সিম্পল বিষয়। এখন আমরা যদি চলে যাই, হ্যাঁ তো আমরা চলে যাই এখন যে প্রোপিন থেকে তৈরি করা যায়, হ্যাঁ 3 নম্বর পয়েন্টে চলে যাই, 3 নম্বরটা একটু অন্যরকম, আমরা অন্যরকমটাও সিস্টেমে শিখে ফেলবো। হ্যাঁ, 3 নম্বরে হচ্ছে প্রোপিন থেকেও কী করা যায়, এই গ্লিসারিনটা তৈরি করা যায়। ওকে, তাহলে এটা থেকে আমরা আমরা এখান থেকে তাহলে একটু সামনে যাই, হ্যাঁ আমরা এখান থেকে সামনে যাই, ওকে ওকে। আচ্ছা তাহলে স্যার প্রোপিন থেকে আমরা তৈরি করি, আমি যাতে তাহলে এটা যদি একটু টান দিয়ে দিই, হ্যাঁ কোথেকে তৈরি করবো স্যার, প্রোপিন থেকে, 3 নম্বর পয়েন্ট, প্রোপিন থেকে তৈরি করা যায়, প্রোপিন, প্রোপিন থেকে প্রস্তুত করা যায়, প্রোপিন থেকে। আচ্ছা একটু খেয়াল করি আমরা, যে স্যার প্রোপিন থেকে স্যার কীভাবে তৈরি করবো একটু দেখি, প্রোপিন থেকে কীভাবে তৈরি করবো, হ্যাঁ নর্মালি প্রোপিন কি তোমরা চেনো, প্রোপিন মানে কি, প্রোপিনটা হচ্ছে, হ্যাঁ দেখো প্রোপিনটা হচ্ছে তো দেখো যে CH3CH2, এটাকে তো প্রোপিন বলা হয়, তা কার্বন তিনটা তাই প্রোপ, একটা দ্বিবন্ধন তাই ইন, প্রোপিন, এটা হচ্ছে কি স্যার প্রোপিন, এটা হচ্ছে কি স্যার প্রোপিন, এটা হচ্ছে আমার প্রোপিন। এখন স্যার প্রোপিনটাকে কীভাবে যুক্ত করব, তো প্রোপিনের সাথে প্রথমে, হ্যাঁ প্রথমে আমরা ক্লোরিন যুক্ত করব, স্যার কী যুক্ত করব, ক্লোরিন যুক্ত করব প্রোপিনের সাথে, হ্যাঁ প্রোপিনের সাথে আমরা কী যুক্ত করব, ক্লোরিন যুক্ত করব, হ্যাঁ ক্লোরিন যুক্ত করলে যে যে জিনিসটা হবে, প্রোপিনের সাথে যখন ক্লোরিন যোগ করবা তখন মনে রাখবা কী তৈরি হবে, এই যে দেখো এখানে এটা খেয়াল করো, এই যে একটা হাইড্রোজেন, মানে এখানে ক্লোরিন কী, এখানে তো এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে না, একটা হাইড্রোজেন সরে যাবে, সরে গিয়ে এখানে একটা ক্লোরিন বসে যাবে, এখানে একটা কী বসে যাবে, এখানে, আচ্ছা সরি 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 সরি, হাইড্রোজেন যেখানে বেশি আছে এখানে যাবে, হ্যাঁ
দেখো একটু খেয়াল করো, এখানে হাইড্রোজেন কোথায় বেশি আছে? দেখো হাইড্রোজেন বেশি আছে এই জায়গাতে। হ্যাঁ, তো এই জায়গাতে হাইড্রোজেন বেশি আছে, তো এখানে একটা ক্লোরিন কী হবে, এই কার্বনটার কাছে আসবে, এসে এখান থেকে একটা হাইড্রোজেনকে ধাক্কা দিয়ে বের করে দিবে। একটা হাইড্রোজেনকে বের করে একটা ক্লোরিন এখানে বসে যাবে, ঠিক আছে? এখানে একটা ক্লোরিন যাবে, আবার এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে এখানে চলে আসবে, ঠিক আছে? তো জিনিসটা কী তৈরি হলো দেখো, আমি যদি বলি তাহলে কী তৈরি হলো দেখো, আমরা যদি একটু একটু এই জিনিসটা বলি এভাবে, যে সিএইচ, দেখো এখান থেকে যদি একটা হাইড্রোজেন সরে যায়, একটা হাইড্রোজেন যদি সরে যায় তাহলে সিএইচ টু থাকবে, কী থাকবে? সিএইচ টু থাকবে। তারপর এই দিক দিয়ে গিয়ে একটা ক্লোরিন গিয়ে এখানে বসবে, কী বসবে? একটা ক্লোরিন গিয়ে বসবে, একটা ক্লোরিন গিয়ে বসবে, একটা ক্লোরিন এখানে গিয়ে বসবে। তো দেখো একটা হাইড্রোজেন যদি এখানে সরে যায়, ওইখানে গিয়ে একটা, ওই জায়গায় গিয়ে একটা ক্লোরিন বসবে, তো এই কার্বনটার সাথে গিয়ে একটা ক্লোরিন বসছে, ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো অপরিবর্তিত থাকবে, বাকি জিনিসটা অপরিবর্তিত থাকবে। এই যে সিএইচ, তারপর ডাবল বন্ড, যে সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, তারপর হচ্ছে কি, এখন এখানে যে একটা হাইড্রোজেন আসবে, এখানে আর একটা ক্লোরিন ছিল না, এখান থেকে তো ক্লোরিন একটা গেছে, এখানে একটা ক্লোরিন রেখে গেছিল না, ওই ক্লোরিনটার সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হবে, এসসিএল তৈরি করবে। কী তৈরি করবে? এসসিএল তৈরি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, সিম্পল একটা বিক্রিয়া। মানে এখানে তিনটা হাইড্রোজেন, তো একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে এখানে একটা ক্লোরিন বসবে, এই যে একটা ক্লোরিন বসে গেছে, আর এই যে হাইড্রোজেনটা সরছে এখানে এই ক্লোরিনটার সাথে গিয়ে এসসিএল তৈরি করে ফেলছে। আচ্ছা, এই জিনিসটা তৈরি করবে এখানে, আমরা 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 বুঝতে পেরেছি, একটু মুছে দিই। হ্যাঁ, এটা বুঝছো, মেকানিজমটা বুঝছো। এখন পরবর্তী স্যার কী হবে, পরবর্তীতে পরবর্তী হাইপোক্লোরাইসিস অ্যাসিডের সাথে যুক্ত হবে, কী হবে পরবর্তীতে? এটা যে যে যৌগটা তৈরি হয়েছে, একটু খেয়াল করো, যে যৌগটা তৈরি হলো, আমি এখান থেকে দেখা দিচ্ছি, এই যে এই যৌগটা, এই যৌগটা হাইপোক্লোরাস অ্যাসিডের সাথে যুক্ত হবে। আমি এটা এভাবে দেখাই, এই যে যৌগটা, এটা কার সাথে যুক্ত হবে বলো তো? এই যৌগটা হাইপোক্লোরাস অ্যাসিডের সাথে যুক্ত হবে, HOCl, এই যে হাইপোক্লোরাস, নাম কি এটা? হাইপোক্লোরাস অ্যাসিডের সাথে যুক্ত হবে। ওই হাইপোক্লোরাস অ্যাসিডের সাথে, যেমন হাইপোক্লোরাস অ্যাসিডে কয়টা জিনিস আছে দেখো তো, কয়টা অংশ আছে দেখো, হাইপোক্লোরাস অ্যাসিডে দুইটা অংশ আছে, এই একটা অংশ, এই একটা অংশ, HO একটা অংশ, সিএল একটা অংশ, HO একটা অংশ, সিএল একটা অংশ। তাহলে দেখো এটার সাথে হাইপোক্লোরাস অ্যাসিড যখন যুক্ত হবে, এটা মনে রাখবা, দেখো এই কোনটার সাথে, এই যৌগটার সাথে যুক্ত হবে। তখন দেখো আমি যদি একটু করে এইভাবে বলি, এবার যদি একটু করে বলি যে সিএল আগে থেকেই ছিল, তারপরে দেখো আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি সিএইচ টু, সিএইচ ডাবল বন, সিএইচ টু, এরকম না? এই যৌগটা না, এখানে কোন যৌগটা আছে? এখানে তো এই যৌগটা আছে, তাই তো? আমি এই যৌগটা এখানে দেখছি। এখন এই যৌগটার এই যে বন্ধনটা তোমরা দেখতে পাচ্ছ না, এই যৌগটার এই যে বন্ধনটা, এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুইটা হাত খালি হয়ে যাবে। দুইটা হাত খালি হয়ে দেখো এখানে একটা হাত হবে, যে এখানে একটা হাত হবে, এখানে একটা হাত হবে, তো এটা কী হয়ে যাবে? এটা মুছে যাবে, এটাকে মুছে দাও। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে, এই হাতটাতে আমরা একটা ওএইচ বসিয়ে দিব। কোন ওএইচটা? এই যে এই ওএইচটা বসিয়ে দিব, হ্যাঁ, আমরা কোন ওএইচটা বসিয়ে দিব একটু দেখি, হ্যাঁ, আমরা এই ওএইচটা বসিয়ে দিব, এই ওএইচটা এখানে বসাবো, এই যে ওএইচ এখানে বসাইলাম, আর এই জায়গায় একটা ক্লোরিন বসাবো। তা দেখো তাহলে জিনিসটা কী সুন্দর হয়ে গেলো না? এখন এই পাশেও একটা ক্লোরিন আছে, আচ্ছা এখানে তো ক্লোরিন একটা ছিল, হ্যাঁ এখানে ক্লোরিন দুইটা দিয়ে দিয়েছি আমি, হ্যাঁ হ্যাঁ, তো এই পাশেও একটা ক্লোরিন বসাইলাম, এই পাশেও একটা ক্লোরিন আছে, তো এই পাশেও একটা ক্লোরিন, এই পাশেও একটা ক্লোরিন, মাঝখানে একটা ওইচ, জিনিসটা এখন মোটামুটি সুন্দর হয়েছে এটা। হ্যাঁ, এটাকে আমরা এই জিনিসটাকে আবার কী করবো, আমরা এই জিনিসটাকে আমরা একটা কাজ করব, এটার সাথে আমরা এখন ক্ষারের বিক্রিয়া ঘটাবো। প্রথমে একটা অ্যাসিডের বিক্রিয়া ঘটাইছি, তারপর এখন ক্ষার বিক্রিয়া, এখন একটা ক্ষার মিশাবো, কী মেশাবো? এটা ক্ষার যুক্ত করবো। এই ক্ষারের উপস্থিতি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, কেমন ক্ষার? এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার যখন যুক্ত করব, হ্যাঁ, তখন একটা যৌগ তৈরি হবে এরকম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন যুক্ত করব, তখন মনে রাখবা এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা ক্লোরিন চলে যাবে, কারণ সে তো একটা ক্ষার। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি একটা ক্ষার না? তার কী দরকার? তার দরকার অ্যাসিড। দেখো এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেহেতু একটা ক্ষার, তার দরকার একটা অ্যাসিডের, তো অ্যাসিডটা তৈরি করার জন্য তাকে দিতে হবে। তাহলে দেখো এখান থেকে একটা হাইড্রোজেন, হ্যাঁ এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা ক্লোরিন এখান থেকে সরে গিয়ে একসাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কী হবে সেটা আমাদের দেখার দরকার নেই, কারণ আমাদের মূল জিনিসটা কী, আমরা চাচ্ছি তো গ্লিসারিন তৈরি করতে। সংক্ষেপে আমরা দেখবো এই হাইড্রোজেন আর ক্লোরিন চলে যাবে, চলে গিয়ে একসাথে বিক্রিয়া করে কী হবে সেটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিনটা এখান থেকে গেলে গা এখানে কী থাকবে সেটা দেখবো। দেখো এখানে কী থাকবে একটু দেখি, এখানে থাকবে ক্লোরিন, এই যে ক্লোরিন, সিএইচ টু, সিএইচ টু, তারপরে সিএইচ, সিএইচ, তারপরে থাকবে সিএইচ, আচ্ছা সিএইচ টু,
SCH2 খেয়াল করো, মানে আমি কি বলছি, এখান থেকে OH-টা যাবে গা, এখান থেকে Cl-টা যাবে গা, OH এর মধ্যে হাইড্রোজেনটা যাবে গা, সরি হাইড্রোজেনটা যাবে আর Cl-টা যাবে, কে যাবে বলো, এখান থেকে হাইড্রোজেনটা যাবে আর Cl-টা যাবে, যদি যায় তা এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তো অক্সিজেনের একটা হাত খালি থাকবে না, একটু খেয়াল করো, এই অক্সিজেনটার কি, এই যে এখান থেকে হাইড্রোজেনটা চলে গেলে, যদি একটা হাইড্রোজেন চলে যায় কোত্থেকে, এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, এই যে দেখো একটা হাইড্রোজেন চলে গেলে এখানে অক্সিজেনের একটা হাত খালি থাকবে, এই যে দেখো অক্সিজেনের একটা হাত খালি থাকবে, ঠিক আছে না, খালি থাকবে, আবার আবার দেখ এখান থেকে ক্লোরিন চলে গেলে এই কার্বনের একটা হাত খালি থাকবে, দেখো এই কার্বনের এই হাত আর এই অক্সিজেনের এই হাত মিলে একটা বন্ধন হবে না, হ্যাঁ আমি আবারও বলি, অক্সিজেন থেকে হাইড্রোজেন চলে গেলো, অক্সিজেনের একটা হাত খালি, আর কার্বন থেকে, কার্বন থেকে একটা ক্লোরিন চলে গেলো, এই যে কার্বন থেকে একটা ক্লোরিন চলে গেলো, তা কার্বনের একটা হাত খালি, এখন দেখো, হ্যাঁ আচ্ছা এখন আমি যদি বলি তাহলে এই দুইটা খালি হাত মিলে, এই অক্সিজেনের খালি হাত, এই অক্সিজেন মিলে মিলে একটা বন্ধন এখানে তৈরি হবে, ঠিক আছে, এই যে যৌগটা এরকম একটা যৌগ তৈরি হয়, স্যার এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম, আচ্ছা নামগুলো আমি পরে বলতেছি, এরকম একটা যৌগ তৈরি হয়, এখন কথা হচ্ছে এই যৌগটার সাথে আমরা একটা কাজ করবো, দেখো এই যৌগটার সাথে পরবর্তীতে স্যার কী যোগ করবো, হ্যাঁ লাস্টে গিয়ে আমরা আর একটা ক্ষার যোগ করবো, ক্ষার দ্বারা আমরা আদ্র বিশেষিত করবো, তাহলে কিন্তু আমাদের এই এই এটা তৈরি হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা একটু লেন্দি, মানে এইভাবে গ্লিসারিন তৈরি করাটা একটু লেন্দি প্রসেস, দেবো তোমার আমাদের বই যেহেতু আছে এটা আমরা জেনে রাখবো, হ্যাঁ তো পরবর্তীতে কী করবো, এই যৌগটার সাথে আমরা কী করবো, H2O+ এবং NaOH আমরা যোগ করবো, যখন আমরা যোগ করবো কি H2O+ এবং NaOH যোগ করবো, তখন এটা আদ্র বিশ্লেষিত হবে, মানে এটা ক্ষারীয় আদ্র বিশ্লেষণ যখন করবো তখন মাথায় রাখবা, তুমি একবারে তুমি লিখে ফেলতে পারবা, তখন তুমি একবারে লিখে ফেলতে পারবা, আচ্ছা এখানে কী যুক্ত করছি আমি একটু যদি দেখাই, এই যে এই এই দুইটা জিনিস না, আমি যদি একটু বলি, আচ্ছা এটা তো এটার সাথে পরবর্তী কী যুক্ত করবো, এটার সাথে বলতেছি আমি যে এটার সাথে বলতেছি আমরা এটা কী যোগ করবো, তো দেখি একটা H2O এবং কি NaOH এরকম জিনিস যোগ করব, যোগ করলে যেটা হবে একটু খেয়াল করো, যোগ করলে যেটা হবে কি, আমার কথা হচ্ছে এখন ডিরেক্ট আমরা কি লিখে দিতে পারবো, গ্লিসারিন তৈরি হবে, আমরা লিখে দিতে পারবো গ্লিসারিন তৈরি হবে, অর্থাৎ এই জায়গায় দেখো আমরা যদি একটু দেখাই, এই যে এখানে ক্লোরিন আছে না, এই যে ক্লোরিন, এই ক্লোরিন সরে গিয়ে একটা OH বসে যাবে এখানে, এই ক্লোরিনটা সরে গিয়ে একটা OH এখানে বসে যাবে, তো দেখো এখানকার ক্লোরিন, এই যে এখানকার ক্লোরিন আর এখানকার সোডিয়াম বিক্রিয়া করবে, তো ক্লোরিন আর সোডিয়াম বিক্রিয়া করে তো সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যাবে গা, তাহলে এখানে কি বসে যাবে কি, এখানে কি বসে যাবে কি, OH-টা কি বসে যাবে, তাহলে আমার এই জায়গায় একটা OH পেয়ে গেলাম, আর পানির মধ্যে কি আছে দেখো, পানির মধ্যে তো একটা H আছে একটা OH আছে, তাই তো, তাহলে দেখো একটা H গিয়ে এই অক্সিজেনের সাথে গিয়ে বসে যাবে আর একটা OH গিয়ে এই CH2-র সাথে গিয়ে বসে যাবে, তা দেখো আমরা আলটিমেটলি কী পাইলাম, আলটিমেটলি দেখো আমরা কী পেয়ে গেলাম, আমরা কিন্তু পেয়ে গেলাম, দেখো এখানে আমরা এই জিনিসটা আগে লিখে ফেলি, এখানে যা আছে তাই লিখতেছি আমি, Cl আছে, CH2 আছে, CH আছে, CH2 আছে, এখন দেখো এই দুইটা কার্বনের মাঝখানে কি একটা অক্সিজেন আছে, হ্যাঁ এভাবে আছে, আর আমি যেটা বলছিলাম এই ক্লোরিন আর সোডিয়াম এর আগে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে জাহান্নামে চলে যাক, এটা আমার দেখার দরকার, দরকারটা হচ্ছে এখানে গিয়ে OH-টা বসে যাবে, তা আমরা কী করবো, আমরা মুছে এই জায়গায় একটা কী দিয়ে দিব, আমরা এখানে গিয়ে একটা OH বসে যাচ্ছে সেটা আমরা একটু দিয়ে দিই, এই যে এই জায়গায় গিয়ে একটা OH বসতেছে, ঠিক আছে, আবার আবার খেয়াল করো এখানে মধ্যে পানি আছে, পানির মধ্যে আবার HOH আছে, ওই HOH-টা কী করবে স্যার, HOH-টা যা দেখবা HOH-টা এই হাইড্রোজেনটা গিয়ে এই অক্সিজেনের সাথে গিয়ে যুক্ত হবে, হাইড্রোজেনটা কী, এই হাইড্রোজেনটা কি অক্সিজেনের সাথে যুক্ত হবে, কোন অক্সিজেনের সাথে, এই অক্সিজেনের সাথে, তাহলে জিনিসটা কেমন হবে, এই অক্সিজেনের সাথে গিয়ে একটা হাইড্রোজেন যুক্ত হবে, ঠিক আছে, তার কি একটা হাত খালি পড়ে রইল না, এই খালি হাতে গিয়ে এই OH-টা গিয়ে যুক্ত হবে, তো পানির এই অক্সিজেনটা গিয়ে যুক্ত হবে, ঠিক আছে, এই OH-টা গিয়ে যুক্ত হবে, ঠিক আছে হয়ে গেলে কিন্তু, তাহলে আমরা কিন্তু যদি তাহলে আমরা কিন্তু কী পেয়ে গেলাম, আলটিমেটলি কিন্তু আমরা একটা গ্লিসারিন পেয়ে গেলাম, গ্লিসারিন পেয়ে গেলাম, তো এইটাই হচ্ছে আমাদের গ্লিসারিন, মানে এটাকে যদি তুমি দাঁড় করায় দেও তাই তো গ্লিসারিন, যে একটু আগে যে এরকম আসছিলাম এরকম দাঁড় করা দেও, তাহলে আমরা কিন্তু গ্লিসারিন পেয়ে গেছি, এখন একটা জিনিস খেয়াল করবা, এখন এটা এটা তোমার এই বিক্রিয়াটা তোমার মুখস্থের বিষয় না, তুমি যখন লিখে লিখে অভ্যাস করবা দুইবার বা তিনবার লিখবা, দেখো যে পারতেছো, তুমি যেখান থেকে শুরু করতেছো তোমার মাথায় থাকবে শুধু প্রোপিন থেকে আমি তৈরি করবো, গ্লিসারিনের তিনটা কার্বন আছে, গ্লিসারিনের তিনটা কার্বন আছে, আমরা প্রোপিন থেকে শুরু করবো, তো প্রোপিন থেকে দেখো এটা একটা ম্যাথের মতো, আমরা যখন ম্যাথের কী করি, এক লাইন থেকে যেমন আমরা আর এক লাইন করি, একটা লাইন দেখে দেখে আরেকটা লাইন করি, এটাও একটা ম্যাথের মতো, একটা লাইন থেকে এটা করবা, এটা থেকে এটা করবা, এটা থেকে এটা করবা, এখন তুমি যখন বিক্রিয়াটা তিন চারবার করবা
তখন পাঁচবারের সময় বুঝে যাবা যে কোন লাইনের পরে আসলে কোন লাইনটা হবে। এটা তো মুখস্থ জিনিস না, মুখস্থ একটা জিনিসে থাকবে, এটা প্রোপিন থেকে তৈরি করতে হয়, দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা দেখি কী করবো, এখানে আমরা একটু দেখি কী করবো, এই যে এই বিক্রিয়াটা। আচ্ছা আচ্ছা, একটা দাঁড়াও, আমরা কিন্তু তৈরি হয়ে গেছে, হ্যাঁ তৈরি হয়ে গেছে। তাহলে আলটিমেটলি কয়েকটা যৌগের নাম এখানে আমরা বলতে পারি চাইলে। হ্যাঁ দেখো, হ্যাঁ আমাদের এই যৌগটা যে তৈরি হয়েছে, এই যৌগটার নাম কী দেখো, এটাকে বলা হয় অ্যালাইল ক্লোরাইড। কী ক্লোরাইড? অ্যালাইল ক্লোরাইড। এতটুকু জায়গার নাম, এতটুকু অংশের নাম হচ্ছে অ্যালাইল, এতটুকু অংশের নাম কি অ্যালাইল, এতটুকু অংশের নাম হচ্ছে কি অ্যালাইল, এই যে এতটুকু অংশের নাম কি অ্যালাইল, এটা হচ্ছে ক্লোরাইড, অ্যালাইল ক্লোরাইড। এই যৌগটার নাম কি অ্যালাইল ক্লোরাইড। অ্যালাইল ক্লোরাইডের পর একটু দেখো, হ্যাঁ আমরা পাইছি কি, এটা অ্যালাইল ক্লোরাইড। অ্যালাইল ক্লোরাইডের পর আমরা যেটা পাইছি, আমরা যেটা পাইছি, হ্যাঁ এটাকে আমরা বলি, হ্যাঁ গ্লিসার। এই যে যৌগটা অ্যালাইল ক্লোরাইডের পর আমরা এই যে যৌগটা পাইলাম, তার একটা নাম আছে, তার একটা নাম হচ্ছে গ্লিসারাইল ডাইক্লোরো, হ্যাঁ গ্লিসারাইল ডাইক্লোরো হাইড্রিন বলা হয়, হাইড্রিন। কী বলা হয়? হাইড্রিন। গ্লিসারাইল মানে কি? গ্লিসারাইল মানে এখানে একটা ওইচ আছে, এবং গ্লিসারিনের তিন, গ্লিসারিলের মতো, গ্লিসারিনের মতো, গ্লিসারিনের তিনটা কার্বন আছে না, গ্লিসারিনের মতো তিনটা কার্বন আছে, একটা ওইচও আছে, তাই এটাকে বলা হচ্ছে গ্লিসারাইল। এটাকে কী বলা হচ্ছে? গ্লিসারাইল। আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি না, আমরা এটাকে এভাবে তো চিন্তা করতে পারি, কীভাবে যে এটা গ্লিসারিন থেকে, এটা তো গ্লিসারিন, এই যে দেখো এটা গ্লিসারিন না, হ্যাঁ এই গ্লিসারিন থেকে এদিকে, এদিকে একটা ওইচ সরে গেছে, এখান থেকে একটা ওইচ সরে গেছে, এভাবে বলতে পারি না, কারণ আমরা গ্লিসারিনের এখানে একটা ওইচ থাকে, এখানে একটা ওইচ থাকে, তো গ্লিসারিন থেকে দুইটা ওইচ সরে গেছে, আমরা এভাবে বলতে পারি। তাহলে গ্লিসারিন থেকে দুইটা ওইচ সরে গিয়ে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে গ্লিসারাইল, দুইটা ক্লোরিন পাচ্ছি, গ্লিসারাইল ডাইক্লোরো, কে আমরা দুইটা ক্লোরিন পাচ্ছি, তাই আমরা বলতেছি গ্লিসারাইল ডাইক্লোরো হাইড্রিন। কী বলবো? এটাকে আমরা বলি হাইড্রিন। এই যৌগটার নাম গ্লিসারাইল ডাইক্লোরো হাইড্রিন। আমরাতে জাস্ট আমি নামটা তো আর আমরা তো বোঝা, নাম তো আমরা H2SO4 কে সালফারিক অ্যাসিড বলা হয়, এটাকে মুখ বোঝানোর কিছু নাই, তারপরে আমি নামটা বোঝানোর চেষ্টা করেছি, তুমি যদি বুঝতে না চাও জাস্ট এমনিতে মনে রাখবো, এই যৌগটার নাম গ্লিসারাইল ডাইক্লোরো হাইড্রিন, গ্লিসারাইল ডাইক্লোরো হাইড্রিন। তারপরে আমরা এই যে যৌগটা পাচ্ছি, এই যৌগটাকে আমরা বলি ইপিক্লোরোহাইড্রিন। এটাকে কী বলা হয়? পরবর্তী যে যৌগটা পাচ্ছি এটাকে বলা হয় ইপিক্লোরোহাইড্রিন। কী হাইড্রিন? ইপিক্লোরোহাইড্রিন, ইপিক্লোরোহাইড্রিন। কী বলছি? ইপিক্লোরোহাইড্রিন। কী বলছি? ইপিক্লোরোহাইড্রিন। লাস্টে গিয়ে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে গ্লিসারিন, তো ইপিক্লোরোহাইড্রিন লাস্টে গিয়ে আমরা কী পাচ্ছি? গ্লিসারিন। ইপিক্লোরোহাইড্রিন লাস্টে গিয়ে গ্লিসারিন পাচ্ছি। তো দেখো এই বিক্রিয়াটা এখন তোমাদের সামনে আমি একটু শর্টকাটে করে দেখাই, দেখো এটা জাস্ট দেখো, শর্টকাটে বলতে আমি যা করছি তাই আমি আরেকবার তোমাদের সামনে করব, দেখো কেমন হয়। তাই আমরা প্রোপিন থেকে জাস্ট আমাদের, আমরা ডেস্টিনেশন কি? গ্লিসারিনের কাছে আসে আমার কাছে কি? প্রোপিন। ওকে তাহলে দেখো, CH3CH2, ঠিক আছে, এটা হচ্ছে কি? প্রোপিন। এর সাথে আমরা কী যোগ করবো স্যার? প্রথমে প্রথমে আমরা যোগ করবো, হ্যাঁ প্রথমে আমরা যোগ করবো HCl, সরি ক্লোরিন যোগ করবো। কী যোগ করবো? আমরা ক্লোরিন যোগ করবো, ক্লোরিনের বিক্রিয়া ঘটাবো। কারণ কথা হচ্ছে যেখানে হাইড্রোজেন বেশি আছে, যেখানে হাইড্রোজেন বেশি আছে ওইখান থেকে হাইড্রোজেন সরে গিয়ে একটা ক্লোরিন বসে যাবে। কী যৌগটা কেমন হবে? CH2, এখানে একটা ক্লোরিন বসে গিয়ে CH2 হবে, ঠিক আছে। এখন এখান থেকে স্যার কী পাবো আমরা? এই যৌগটা থেকে স্যার কী পাবো? পরবর্তীতে এটার সাথে গিয়ে একটা HCl বসাই দিব। তো প্রথমে আমি Cl বসাবো, তারপর আমি HCl যোগ করবো। HCl যোগ করলে কী হবে? এই দেখো, ক্লোরিন CH2 CH2, তাহলে দেখো যখন ক্লোরিন বসাবো তো দেখুন এখানে একটা হাইড্রোজেন বসে যাবে, এখানে একটা ক্লোরিন বসে যাবে, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা ক্লোরিন বসবে, হাইড্রোজেন এই যে ক্লোরিন। তারপর যাই হোক, তারপর আমরা কী করবো? আচ্ছা, তো এটাতে HCl, সরি HCl বসাবো, সরি সরি HCl বসাবো, হ্যাঁ HCl মানে হাইপোক্লোরাস অ্যাসিড। কী বসবো? হাইপোক্লোরাস অ্যাসিড। তখন এখানে একটা ওইচ বসবে, এখানে একটা সিএল বসবে, দেখো এখানে একটা কী বসবে? ওইচ, এখানে একটা সিএল বসবে। আচ্ছা তা দেখো, এই যে দেখো, তুমি যখন অভ্যাস করবা তখন কিন্তু তোমার ভুলটা তুমি ধরে ফেলতে পারবা। ওকে, তা দেখো এই যে জিনিসটা তৈরি হইলো, পরবর্তীতে আমরা কার সাথে বিক্রিয়া করবো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাবো। এখন কি হাইড্রোক্সাইডের কী দরকার? অ্যাসিডের দরকার না, তো একটা এইচ একটা সিএল চলে যাবে এখান থেকে, তো একটা এইচ এবং একটা সিএল চলে গিয়ে কী হবে সেটা আমার দেখার দরকার নেই, এখানে কী হবে সেটা দেখবো। সেটা কী হবে দেখো, সিএল হবে, CH2 হবে, CH2, এই জিনিসটা থাকবে, এই জিনিসটা থাকবে। আর এই যে হাত, এই যে হাত, এই যে হাত, এই দুইটা হাত মিলে মানে এখান থেকে তো হাইড্রোজেন আর ক্লোরিন চলে যাবে, থাকবে এখানে অক্সিজেন, এই অক্সিজেন মাঝখানে থাকবে, ঠিক আছে। এটাকে যখন আমরা আবার ক্ষারের সাথে বিক্রিয়া করবো, NaOH
এবং পানির সাথে বিক্রিয়া করব, তখন কি হবে? তখন যেটা হবে এই যে ওইচটা এখানে গিয়ে বসে যাবে, ক্লোরিনটা এখানে চলে আসবে, তাহলে আমরা কি পাবো? CH2 এখানে কি বসে যাবে বলো তো? এখানে একটা এখানে ওইচ বসে যাবে, এই ওইচটা এখানে গিয়ে বসে যাবে, আর এখানে পানি থেকে একটা হাইড্রোজেন এখানে যাবে, পানি থেকে একটা হাইড্রোজেন যাবে, ওইচ হবে, আর পানি থেকে একটা ওইচ এখানে গিয়ে বসবে, এই যে ওইচ এখানে গিয়ে বসছে, এই হচ্ছে আমাদের গ্লিসারিন। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের গ্লিসারিন। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো আমরা এখন নেক্সট প্রস্তুতিতে যাই, এই পর্যন্ত আশা করি আমাদের ক্লিয়ার। ওকে, আমাদের গ্লিসারিন প্রস্তুতি শেষ, এখন আমরা চলে আসি, গ্লিসারিনটা প্রস্তুত করতে পারলে আমরা এখন চলে যাব, নাইট্রোগ্লিসারিন প্রস্তুতিতে আমরা চলে যাই। কোথায় যাব এখন? নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি। আচ্ছা, আমি এটা মুছে দিই একবারে। আমরা এখন পড়ব নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি। স্যার কী পড়ব? নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি, নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি। হ্যাঁ, আমরা এখন নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি পড়ব। স্যার, নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি কি বা নাইট্রোগ্লিসারিনটা কি সেটা তো আমাদের আগে বোঝা উচিত, তাই না? নাইট্রোগ্লিসারিনটা কি সেটা একটু বুঝবো আমরা আগে, যে নাইট্রোমূলকটা কি আসলে। নাইট্রোমূলক হচ্ছে NO2-কে বলা হয় নাইট্রোমূলক, তার সাথে গ্লিসারিন থাকলে বলা হয় নাইট্রোগ্লিসারিন। তা আমরা একটু আগে কি পড়ছি? আমরা একটু আগে তো গ্লিসারিনের সংকেত পড়লাম। স্যার, গ্লিসারিনের সংকেত কি? CH2 CH CH2। এই তিন জায়গায় তিনটা OH বসবে, এটাকে বলা হয় গ্লিসারিন। হ্যাঁ, তা আমরা নাইট্রোগ্লিসারিন জানার জন্য আমরা আগে কী জানলাম? এটা হচ্ছে আমাদের গ্লিসারিন, এই আমরা গ্লিসারিন জানলাম। আর কথা হচ্ছে স্যার, এই যে গ্লিসারিনটা জানলাম, তো এই গ্লিসারিনের সাথে আমরা কী যোগ করবো? স্যার, গ্লিসারিনের সাথে আমরা যোগ করবো নাইট্রো, কথাটা আছে যেহেতু নাইট্রো যোগ করবো, তাহলে অর্থাৎ নাইট্রোগ্লিসারিন জিনিসটা কি আমি পরাপরি সরাসরি বিক্রিয়াতে চলে যাচ্ছি, তাহলে তুমি যদি নাইট্রোগ্লিসারিন তৈরি করতে চাও, কি তুমি কী তৈরি করতে, নাইট্রোগ্লিসারিন তৈরি করতে চাইলে তোমাকে আগে কী লাগবে? গ্লিসারিন লাগবে, এটা তো বুঝে গেছো। তুমি তৈরি করতে চাও নাইট্রোগ্লিসারিন, তোমার কাছে আছে কি? গ্লিসারিন। ঠিক আছে, তোমাকে গ্লিসারিন নিতে হবে। তো নাইট্রোগ্লিসারিন তৈরি করার জন্য আমরা কী নিব? গ্লিসারিন নিব। তো এই যে আমরা একটা গ্লিসারিন নিলাম, ঠিক আছে, তার সাথে আমরা কী নিব? ওই যে নাইট্রো বলে একটা বিষয় আছে, হ্যাঁ, নাইট্রো বলে একটা বিষয় আছে, এই নাইট্রো জিনিসটা নিব। স্যার, এই নাইট্রো জিনিসটা কোত্থেকে নিব? স্যার, আমরা নাইট্রো জিনিসটা আমরা নিব নাইট্রিক অ্যাসিড, সরি, হ্যাঁ, নাইট্রাস অ্যাসিড থেকে। তো নাইট্রাস অ্যাসিডের সংকেত কী? HNO না স্যার, নাইট্রিক অ্যাসিড নিব। কী নিব আমরা? নিব নাইট্রিক অ্যাসিড। কী নিব? এরকম নাইট্রিক অ্যাসিড নিব, হ্যাঁ, এরকম আমরা নাইট্রিক অ্যাসিড নেব। তো দেখো, নাইট্রোগ্লিসারিন তৈরি করার জন্য আমরা একটা গ্লিসারিন নিব, ক্লিয়ার? তার সাথে নাইট্রো জিনিসটা লাগবে, তো এই গ্লিসারিনটা নিলাম, তার সাথে নাইট্রো বিষয়টা আসবে নাইট্রিক অ্যাসিড থেকে। তাহলে দেখো, গ্লিসারিন পাওয়ার জন্য আমি গ্লিসারিন নিব, নাইট্রো পাওয়ার জন্য নাইট্রিক অ্যাসিড নিব। আচ্ছা, এই যে নাইট্রিক অ্যাসিডটা নিলাম, মনে রাখবা এই নাইট্রিক অ্যাসিডটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি। কীভাবে? এই নাইট্রিক অ্যাসিডটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি। দেখো, এখানে একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন সামনে নিয়ে আসি যদি, তাহলে কী দাঁড়াচ্ছে? HO, তাহলে পিছনে কী থাকলো? একটা নাইট্রোজেন, দুইটা অক্সিজেন, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, মানে জিনিসটাকে এইভাবে ভেঙে লিখতে পারি। দেখো, এখানে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা অক্সিজেন নিয়ে যদি আসে, তাহলে HO হবে, তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রো, আমরা এই জিনিসটা পাইলাম। ঠিক আছে, ওকে স্যার, আমরা এটাকে ভেঙে লিখতে পারি এইভাবে। ভেঙে লিখলে আমাদের বিক্রিয়াটা সহজ হয়। ঠিক আছে, এখন আমরা বিক্রিয়াটা কমপ্লিট করব। আমরা সরাসরি প্রস্তুতি যাচ্ছি কেন? আমরা কিন্তু প্রস্তুতিতেই সরাসরি চলে গেলাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো দেখো, আমরা কী পাইলাম? আমরা নাইট্রোগ্লিসারিন তৈরি করার জন্য আমরা গ্লিসারিন নিলাম সরাসরি, আর নাইট্রো জিনিসটা পাওয়ার জন্য, নাইট্রো মানে হচ্ছে NO2, হ্যাঁ, NO2 পাওয়ার জন্য আমরা নাইট্রিক অ্যাসিড নিলাম। তো নাইট্রিক অ্যাসিডটাকে আমরা ভেঙে লিখলাম, HONO2 এইভাবে ভেঙে লিখলাম। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, এখন স্যার কী হবে আসলে? এখন জিনিসটা হবে কি? দেখো, জিনিসটা হবে কি, এটা কী হইতে পারে? দেখো দেখো, আমরা মোটামুটি বুঝতে পারি, আমরা যারা মোটামুটি কেমিস্ট্রি বিক্রিয়া টিক্রিয়া করতে পছন্দ করি বা মোটামুটি অভ্যস্ত যারা, আমরা এতটুকু জিনিস বুঝি যে এখানকার হাইড্রোজেন আর এখানকার ওইচ মিলে কিছু একটা হয়ে যাবে। বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে এখানকার ওইচ, এখানকার ওইচ আর এখানকার হাইড্রোজেন মিলে কিছু একটা হয়ে যাবে। তাহলে আমরা এই কিছু একটা মানে পানি, এই যে এখানকার হাইড্রোজেন আর এখানকার ওইচকে সরিয়ে দিয়ে আমরা পানি তৈরি করে ফেলবো। স্যার, কী তৈরি করবো? এই যে পানি তৈরি হয়ে গেছে। তাহলে এখানে একটা এইচ একটা ওইচ বিক্রিয়া করে যদি একটা পানি হয়, তাহলে এখানে ঠিক একই রকম বাকিগুলো কি হবে না? শিওর, এই একটা হাইড্রোজেন
এই আটটা হাইড্রোজেন, টোটাল কয়টা? তিনটা হাইড্রোজেন, তাহলে কয়টা ও এইচওর সাথে যুক্ত হবে? তিনটা এইচওর সাথে যুক্ত তিনটা পানি তৈরি করবে। কিন্তু এখানে কয়টা এইচও আছে? একটা এইচও আছে, তাহলে সামনে আমরা কি দিয়ে দিব? সামনে আমরা তিন দিয়ে দিব, সামনে দিয়ে তিন দিয়ে দিই, তাহলে একটা তিনটা হাইড্রোজেন তিনটা এইচওর সাথে যুক্ত হয়ে তিনটা পানি তৈরি করবে। কয়টা? তিনটা পানি তৈরি করবে। তাহলে এখানে রয়ে গেল কি, এখানে থাকলো কি, দেখো থাকছে হচ্ছে এই স্ট্রাকচারটা, যে সিএইচ টু ও, দেখো থাকবে হচ্ছে কি, এই স্ট্রাকচারটা থাকবে, এখানে এই স্ট্রাকচারটা থাকবে, সিএইচ টু ও থাকবে, তারপর সিএইচ টু ও থাকবে, তারপর সিএইচ টু ও থাকবে, এরকম হ্যাঁ তিনটা স্ট্রাকচার এখানে থাকবে, মানে এইরকম স্ট্রাকচারগুলো থেকে যাবে। আর এখানে কি থাকবে? এখানে থাকবে আমার নাইট্রো মূলকটা থাকবে, এটা এই মূলকটার নাম কি, নাইট্রো মূলক, এই জিনিসটাকে বলা হয় নাইট্রো মূলক। তো এখানে নাইট্রো মূলকটা বসা দিব আমরা, এই যে আমরা একটু অন্য কালি ইউজ করতে পারি, আমরা নাইট্রো মূলকটা বসা দিই, দেখ যে নাইট্রো মূলক, নাইট্রো মূলক, নাইট্রো মূলক। তাহলে খেয়াল করো, এই যে আমরা এই যে যৌগটা আমরা পাইলাম, এই যে স্ট্রাকচারটা পাইলাম, এটাই মূলত নাইট্রো গ্লিসারিন, এই যে নাইট্রো নাইট্রো নাইট্রো, আর এটা হচ্ছে গ্লিসারিনের অংশ। দেখো গ্লিসারিন থেকে, তাহলে আমরা সহজভাবে এইভাবে বলতে পারি, গ্লিসারিন থেকে হাইড্রোজেনগুলো সরায় দিয়ে আমরা নাইট্রো মূলক বসায় দিলাম, এই যৌগটাই হচ্ছে নাইট্রো গ্লিসারিন, এটাই কি, নাইট্রো গ্লিসারিন। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে করব, কীভাবে পাবো আমরা এটা, আমরা কীভাবে পাবো, ওই ওই যৌগের নামের মধ্যেই কিন্তু আছে, যৌগের নামের মধ্যেই আছে, তোমাকে কি নিতে হবে, ওই নাইট্রো গ্লিসারিন শব্দটার মধ্যেই উল্লেখ করা আছে যে তোমাকে এখানে গ্লিসারিন নিতে হবে, আর নাইট্রো দিয়ে মনে রাখবো এখানে নাইট্রিক অ্যাসিড নিতে হবে, এই দুইটা জিনিস নিয়েই আমরা কিন্তু নাইট্রো গ্লিসারিনটা তৈরি করব। ঠিক আছে, এখানে দেখবা যে আমাদের কি হচ্ছে, নাইট্রো জিনিসটার জন্য আমরা নাইট্রিক অ্যাসিড নিব, এবং আরও একটা অ্যাসিড লাগবে, সেই অ্যাসিডটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কী অ্যাসিড? এটা মনে রাখবা, এই সালফিউরিক অ্যাসিড এখানে প্রভাবক হিসেবে কাজ করবে বা নিরোধক হিসেবে কাজ করবে। এখানে সালফিউরিক অ্যাসিড মূলত একটা নিরোধক, কারণ এখান থেকে পানিগুলো বের করে দিচ্ছে। তো আমরা জানি কোনো কিছু থেকে, যখন আমরা একটা জিনিস জানি যে কোনো কিছু থেকে পানি বের করা বা কোনো যৌগ থেকে পানি বের করতে সাহায্য করে যে যৌগ তাকে বলা হয় নিরোধক। তাহলে এখান থেকে এই যৌগগুলো থেকে এই যে তিন অণু পানি বের করতেছে, এখানে সাহায্য করবে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডটা নিরোধক হিসেবে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই বিক্রিয়াটা মোটামুটি বুঝে গেছি। তো আমরা একটা জিনিস বলি, এই বিক্রিয়াটার কয়েকটা বৈশিষ্ট্য বলি বা দুইটা বৈশিষ্ট্য মাথায় রাখো, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা লিখে রাখতে পারো, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, এমসিকিউর জন্য লাগবে, তাপ উৎপাদী বিক্রিয়া নাম্বার ওয়ান। নাম্বার টু, নাম্বার টু হচ্ছে এটা হচ্ছে, এটা হচ্ছে কি, এখানে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করে, H2SO4 এখানে নিরোধক, H2SO4 কি এখানে নিরোধক। আচ্ছা এই দুইটা জিনিস আমরা বুঝে গেলাম স্যার। ঠিক আছে বুঝলাম, ঠিক আছে আমরা এটা বুঝে গেছি। হ্যাঁ এখন কথা হচ্ছে এই জায়গাটা আমরা বুঝে গেলাম, এই দুইটা জিনিস বুঝে গেলাম। এখন এখান থেকে কয়েকটা ইনফরমেশান আমরা জেনে রাখি আমাদের এমসিকিউর জন্য লাগবে। তোমরা কি জানো নাইট্রো গ্লিসারিন হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ, বোমা টোমা বানায় না, ওইগুলো দিয়ে বানায়। তো নাইট্রো গ্লিসারিন কি একটা বিস্ফোরণ ধর্মী পদার্থ, বিস্ফোরক পদার্থ। ঠিক আছে, এই বিস্ফোরক নিয়ে কয়েকটা বিস্ফোরণ নিয়ে কয়েকটা ইনফরমেশান আছে, সেগুলো জাস্ট তোমাদেরকে একটু শেয়ার করবো। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে দুইটাই একটা দুইটা পয়েন্ট আছে যেগুলো আমরা যখন অনুরণন পড়ব সেখানে আমরা আলোচনা করব, এটা এখানকার পড়া না, অন্য জায়গা থেকে টেনে নিয়ে আসছে। হ্যাঁ তো এই জায়গায় আমি মানে বলা হচ্ছে যে আমি এখানে দুইটা পয়েন্ট লিখছি না, এখানে আরেকটা পয়েন্ট আছে, এখানে অনুরণনের কিছু বিষয় আছে, এগুলো আমরা ওই অনুরণনের সময় আলোচনা করলে তোমার কাছে সহজ হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যে কাজটা করব, আমরা চলে যাই এই নাইট্রো গ্লিসারিন সম্পর্কে কয়েকটা ইনফরমেশান আমরা পড়ব বা কয়েকটা তথ্য আমরা জানব নাইট্রো গ্লিসারিন সম্পর্কে। নাইট্রো গ্লিসারিন প্রস্তুতিতে আমরা পড়লাম, কয়েকটা তত্ত্ব আমরা জানবো এখন স্যার। কী তত্ত্ব একটু বলেন তো, প্রথম কথাটা হচ্ছে, প্রথম কথাটা হচ্ছে এটা এটা কঠিন অবস্থায়, যখন নাইট্রো গ্লিসারিনটা এমনিতে হচ্ছে, নাইট্রো গ্লিসারিনটা কি এমনিতে তৈলাক্ত পদার্থ, কী পদার্থ এটা হচ্ছে, এমনিতে বর্ণহীন তৈল জাতীয় পদার্থ। এই নাইট্রো গ্লিসারিন হচ্ছে একটা বর্ণহীন, দেখো নাইট্রো গ্লিসারিন হচ্ছে কি একটা বর্ণহীন, হ্যাঁ এটা হচ্ছে একটি বর্ণহীন তৈল জাতীয় পদার্থ। কী বলছি স্যার, একটা বর্ণহীন, বর্ণহীন তৈল জাতীয় পদার্থ, কী জাতীয় পদার্থ, বর্ণহীন তৈল জাতীয় পদার্থ, একটা বর্ণহীন, একটা বর্ণহীন তৈল জাতীয় পদার্থ, মানে একটা তরল বুঝতে পারছো। ঠিক আছে, মোটামুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে, কিন্তু একটা জিনিস মনে রাখবা, নাইট্রো গ্লিসারিন এমন একটা পদার্থ, এটা যদি কঠিন হয়ে যায় তখন এটা বিস্ফোরণমুখী হয়ে যায়, মনে রাখবা, এটা যখন কঠিন হবে তখন এটা বিস্ফোরণমুখী হবে বা বিস্ফোরণ প্রবণ হবে বা বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা থাকবে। তরলের চেয়ে
कठिन अवस्था एक बस विस्फोरण हाँ विस्फोरण है जार कारण ती करते हैं ये जो करते जिनका उचित जेटा थे कि करते हैं जान ये कठिन जान ना होते परे सेटार जो ख्याल रखते हैं ये गलनांकटा कि दी और कमिए दी माइनस नहीं जा और कमिए दी तक यहाँ कि हो जाए सहजे कि होना तरल होना गलनांक कमिए दी सहजे तरल होना ठीक है तो हमें यहाँ कर दे माइनस ही नहीं जाए तो ये प्रथम कथा हे ये जस्ट प्रथम जो इनफरमेशन से ये कठिन अवस्था बेसि विस्फोरणमुख ये कठिन अवस्थाय बेसि विस्फोरण प्रवण है तटार साथ पदार्थ मिसिए गलनांक कमिए रखा है नर्माली और गलनांक कत तर विस्फोरण मैं 13 डिग्री तापमात्रा जमाट बेधे कठिन है तेज़ देखो ये 13 डिग्री तापमात्रा जमाट बेधे अच्छा कटे दी ये 13 डिग्री तापमात्रा तापमात्रा जमाट बेधे कठिन है जमाट बेधे कि है कठिन हो जाए जमाट बेधे कठिन हो जाए ठीक है ताई ये कि करब जान ये कठिन बाधते ना पारे जमाट बाधते ना पारे गलनांक कमिए दीब और हाँ ताले देखो तो ताई एर साथ एक जिनिस मिशानो है से जिनिसटार नाम होच्छे कि इथिलिन ग्लाइकल हाँ डाइनाइट्रेट नाम कि इथिलिन ग्लाइकल डाइनाइट्रेट ताई एके एके इथिलिन ग्लाइकल डाइनाइट्रेटर साथे इथिलिन ग्लाइकल डाइनाइट्रेटर साथे कि करा है जुक्त करा है माने डाइनाइट्रेटर साथे मिशिए गलनांक कत करा है गलनांक कमिए गलनांक -29 रखा है गलनांक -29 डिग्री सेल्सियस रखा है ठीक है एखन नर्माली नर्माली ख्याल करो नर्माली होच्छे एमने 13 डिग्री सेल्सियस जमाट बेधे जाए जखन तुम -29 डिग्री सेल्सियस रखबा तक तक और कि होबे ना सहजे एटा गलबे ना माने एमने नर्माली 13 डिग्री सेल्सियस ये कि है जमाट बेधे कठिन हो जाए ठीक है तो -29 डिग्री सेल्सियस कर ले तुम्हारे और कोनो माने जिनिसटा झुके थाकलो ना एई जिनिसटा मने रखबा तहले एका जदि तहले एका एर गलनांक कत विशुद्ध ग्लिसारिनेर गलनांक कत विशुद्ध ग्लिसारिनेर गलनांक 13 डिग्री सेल्सियस तुम्हें जी हाँ इथिलिन ग्लाइकल डाइनाइट्रेट मिसाओ तर गलनांक हो जाए -29 डिग्री सेल्सियस तक रिक्सा झुकी कम थक चले आस कथाए दुई नम्बर एक पॉइंट आप जानब जो ये इन्हें देखो ये जो विस्फोरित है यार विस्फोरण फले उत्पन्न गैसटा हाँ यार विस्फोरण फले उत्पन्न गैसे अच्छा नाइट्रोजन परमाणुगुलो नाइट्रोजन परमाणु दुई पाशे प्रचंड प्रचुर अक्सिजन छिलो ना माने जिनिसटा एरकम छिलो ना ए पाशे ओ तारपर NO2 नाइट्रोजन परमाणुर उभय पाशे तो अक्सिजन छिलो ए अक्सिजनटा थाकार कारणे एखाने जे गैसगुलो तैरि होबे खूब पूर्ण अक्सिजन थाकार कारणे व्यापक भावे माने गैसेर चाप सृष्टि होबे एखाने तो बला होच्छे एर विस्फोरणेर उत्पन्न गैसेर चाप थाकबे कत विशाल हाँ उत्पन्न गैस मिश्रणेर चाप होच्छे कत चाप होबे 20,000 एटमोसफियर चिंता करा जाए 20,000 एटमोसफियर आमादेर स्वाभाविक चापेर कत गुण आमादेर स्वाभाविक चापेर 20,000 गुण तो 20,000 एटमोसफियर एवं एखाने मने राखबा तापमात्रा कत दाड़ाय तापमात्रा हय 5,000 डिग्री सेलसियस तापमात्रा हय 5,000 डिग्री सेलसियस कि हय 5,000 डिग्री सेलसियस আর এর আগের আয়তন মানে বিস্ফোরণের আগের আয়তনের থেকে পরের আয়তন 1200 গুণ বাড়ে কত গুণ বৃদ্ধি পায় হ্যাঁ এবং এর আয়তন 1200 গুণ বৃদ্ধি পায় এর আয়তন কত গুণ 1200 গুণ বৃদ্ধি পায় ঠিক আছে
এটা একটু মাথায় রাখবা। এখন কথা হচ্ছে স্যার, এটা বিস্ফোরণ হলে বিক্রিয়াটা কেমন হয় একটু দেখাবেন। হ্যাঁ, এটা আমি দেখাবো, আরেকটা জিনিস পড়াবো, সেটা পড়ানোর পরে। দেখো নাইট্রোগ্লিসারিন যখন বিস্ফোরিত হয় তখন বিক্রিয়াটা কেমন হয় সেটা আমরা দেখবো, একটু পরে দেখবো, একটু পরেই দেখবো আমরা। তার আগে আমি একটু বলে ফেলি, মানে আরেকটা বিক্রিয়া পড়াবো, তো তখন তখন একবারে দেখবা। আমরা যেটা বলবো, আমরা যেটা এখানে বলবো সেটা হচ্ছে যে ব্যবহারটা কি, এটা ব্যবহারটা আবার খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্যবহারটা যদি আমি একটু বলি, এটার ব্যবহার নাইট্রোগ্লিসারিনের ব্যবহারটা একটু করে আমি বলে ফেলি। প্রথম কথা হচ্ছে, নাম্বার ওয়ান, এটা তুমি এতে ব্যবহার করতে পারবা, হৃদরোগ, হাঁপানি, তেলের খনি। কি বলছি? হৃদরোগ, হাঁপানি, তেলের খনি। আরেকটা জিনিস তুমি ব্যবহার করতে পারো, ডিনামাইট তৈরিতে। ডিনামাইটও একটা বিস্ফোরক পদার্থ। হ্যাঁ, এখন যে নোবেল প্রাইজ দেওয়া হয়, তো বিজ্ঞানী নোবেল কিন্তু ডিনামাইট আবিষ্কার করেন। হ্যাঁ, তো ওনার নাম অনুসারে এখন নোবেল প্রাইজগুলো দেওয়া হয়। তো যাই হোক, তো প্রথম কথা আমি কী যেটা যেটা বলতে চাচ্ছিলাম, আমি স্যার কী বলতে চাচ্ছিলাম, বলতে চাচ্ছিলাম তিনটা জিনিস। একটা হচ্ছে হৃদরোগের চিকিৎসার ব্যবহার করা হয় এটা। দেখো চিন্তা করো, কোথায় বিস্ফোরণ আর কোথায় হৃদরোগের চিকিৎসায়। তারপর হচ্ছে হাঁপানি, তেলের খনি। হৃদরোগ, হাঁপানি, তেলের খনি। লাস্ট কী বলছি, ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হয়। তো দেখো, তেলের খনি সন্ধান কাজে এটা ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথমে বলবো হৃদরোগ। হ্যাঁ, হৃদরোগ। তারপরে হচ্ছে দুই নম্বর হাঁপানি, হাঁপানি। তারপরে হচ্ছে কি, তিন নম্বর হচ্ছে তেলের খনি। হ্যাঁ, তেলের খনি অনুসন্ধানে, তেলের খনি অনুসন্ধানে, অনুসন্ধানে। আরেকটা জিনিস হচ্ছে কি, তাহলে হাঁপানি রোগীর হৃদরোগের চিকিৎসায়, হাঁপানি রোগীর চিকিৎসায় তেলের খনি, মানে সংক্ষেপে বলবো হৃদরোগ, হাঁপানি, তেলের খনি। আচ্ছা, এই তেলের খনি অনুসন্ধানে দুইটা পদার্থ এটা ব্যবহার করে গান কটনের সাথে ব্যবহৃত হয়। কোথায় গান কটনের সাথে, কোথায় এই যে গান কটনের সাথে ব্যবহৃত হয়, গান কটনের সাথে, গান কটনের সাথে, গান কটন কি, এটা একটা যৌগের নাম। হ্যাঁ, গান কটন আর একটা যৌগ আর কি। গান কটন যে সেলুলোজ নাইট্রেট, এটা একটা নাম কি, গান কটনের আরেকটা পদার্থ আর কি। তাহলে তেলের খনি অনুসন্ধানে এই যে নাইট্রোগ্লিসারিনটা গান কটন নাম, গান কটনের সাথে ব্যবহৃত হয়। গান কটন হচ্ছে সেলুলোজ নাইট্রেট, গান কটন হচ্ছে একটা পদার্থ, সেলুলোজ নাইট্রেট, এটার নাম কি, সেলুলোজ নাইট্রেট। তো গান কটনের সাথে ব্যবহৃত হয়, গান কটনের সাথে, গান কটনের সাথে, গান কটনের সাথে ব্যবহৃত হয় কি তৈরিতে, ব্লাস্টিং জিলাটিন আমার কর্ডিট তৈরিতে। হ্যাঁ, তাতে ব্যবহৃত হয়, ব্যবহৃত হয় কি তৈরিতে, ব্যবহৃত হয় কি তৈরিতে, এটা হচ্ছে ব্লাস্টিং জিলাটিন তৈরিতে, ব্লাস্টিং, ব্লাস্টিং জিলাটিন তৈরিতে, ব্লাস্টিং জিলাটিন, ব্লাস্টিং জিলাটিন এবং কর্ডিট তৈরিতে, কি তৈরিতে, কর্ডিট তৈরিতে, কর্ডাইট তৈরিতে। এখন দেখো আমি তোমাকে একটু সহজ করে বলি, ওই যে নাইট্রোগ্লিসারিনটা, নাইট্রোগ্লিসারিনটা গান কটন মানে সেলুলোজ নাইট্রেটের সাথে মিশিয়ে তৈরি করা হয় কি, জিলাটিন এবং কি, কর্ডিট। এবং এই পদার্থগুলো আবার কোথায় কাজে লাগে, তেলের খনি অনুসন্ধানে কাজে লাগে, তেলের খনি অনুসন্ধানে। আচ্ছা, তাহলে আমরা আশা করি জিনিসটা বুঝে গিয়েছি। এখন আমরা একটা কাজ করব, আমরা পড়বো একটা পদার্থ করবো, টিএনটি বা ট্রাইনাইট্রোটলোইন, সেটা আমরা পড়বো। এখন দেখো টিএনটি বা ট্রাইনাইট্রোটলোইনটা কী, তা আমি এটা একটু মুছে দিব এখন। হ্যাঁ, আমরা এখন চলে আসি, আচ্ছা এটা মুছে না দিয়ে আমরা পরের পেজে যাই, এটা লাগতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এখন পড়ব হচ্ছে কী পড়বো স্যার, পড়বো হচ্ছে টিএনটি নামে একটা পদার্থ আছে, টিএনটি, সংক্ষেপে টিএনটি, আর পুরো নাম যদি আমরা বলি ট্রাইনাইট্রোটলোইন, এটাকে আর পুরো নাম কি, ট্রাই নাইট্রো, এটাকে আমরা বলবো ট্রাইনাইট্রো, এটার পুরো নাম হচ্ছে ট্রাইনাইট্রোটলোইন। হ্যাঁ, একটু খেয়াল করো, একটু জিনিসটা বুঝো, বোঝার চেষ্টা করো। এই কী বলছি, একটু দেখো তো, টিএনটি, দেখো টিএনটি মানে হচ্ছে ট্রাই নাইট্রোটলোইন, ট্রাই, ট্রাই নাইট্রোটলোইন। ওকে, আচ্ছা আমরা এটা ব্যবহার করে থাকবো। এখন কথা হচ্ছে আমি একটু পানি খেয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, তো পুরো নামটা তুমি মুখস্থ করো, টিএনটির পুরো নাম হচ্ছে ট্রাই নাইট্রোটলোইন। আচ্ছা, তাহলে স্যার এটা স্যার আমরা কীভাবে তৈরি করবো, তো এটা আমরা, এটা নর্মালি আমরা আগে আগে কীভাবে প্রস্তুত করা হয় সেটা আমরা শিখে ফেলি, তারপর এই সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জেনে নিব। হ্যাঁ, তো প্রথম যেটা আমরা আসবো, প্রথম যে বিষয়টা আসবো স্যার, টলোইন মানে কি সেটা তো আমরা জানি মোটামুটি সবাই। হ্যাঁ, টলোইন মানে তো আমরা জানি, আগে বুঝো পরে নামটা খেয়াল করো, ট্রাইনাইট্রোটলোইন, আর কিছু না বুঝো, তুমি দেখো কোনো একটা যৌগের
তুমি একটা যৌগের সংকেত লিখতে যাওয়ার সময় তোমার যদি ভুলে যাও, খেয়াল রাখবা সবার শেষে যাওয়াটা কোথায় যাবা, সবার শেষে যে মূল যৌগটা সবার শেষে থাকে, টলুইন। তুমি আর কিছু না জানো, টলুইন তো বুঝো, এই যে টলুইন, টলুইন কি? টলুইন হচ্ছে এই যে বেনজিনের সাথে একটা সিএইচ থ্রি মূলক থাকবে, যদি বেনজিন হয় তার সাথে একটা কি মূলক, সিএইচ থ্রি মূলক থাকবে, তখন এটাকে বলা হয় টলুইন। কি বলা হয়? টলুইন। এবং তার সাথে কি থাকবে? তিনটা নাইট্রো মূলক থাকবে। স্যার কি থাকবে? তিনটা নাইট্রো মূলক, ট্রাই নাইট্রো, মানে তিনটা নাইট্রো মূলক থাকবে। একটা থাকবে এখানে, এই যে নাইট্রো মূলক, একটা এখানে আর একটা এখানে। এভাবে কয় থাকবে? তিনটা নাইট্রো মূলক থাকবে। তাহলে দেখো, 1 2 3 ট্রাই নাইট্রো, মাঝখানে কি? টলোইন। তাহলে দেখো মূল যৌগটা কি? টলোইন। তাহলে কেমন টলোইন, কেমন টলোইন বলো? 1 2 3 ট্রাই নাইট্রো টলোইন, কেমন টলোইন? ট্রাই নাইট্রো টলোইন। তো এই ট্রাই নাইট্রো টলোইনটা কিন্তু আমরা তৈরি করব, এটাও একটা বিস্ফোরক পদার্থ, এটাও একটা কি পদার্থ? তাহলে একটু আগে বলছিলাম নাইট্রো গ্লিসারিন, আর এখন বলতেছি কি ট্রাই নাইট্রো টলোইন। দেখো নাইট্রো কোন জিনিসটা কিন্তু কমন শব্দ, এখানে নাইট্রো জিনিসটা কিন্তু কমন, আর এগুলো থাকলে মোটামুটি ধরে নাও বিস্ফোরক পদার্থ এরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা এভাবে আমরা মনে রাখতে পারি। হ্যাঁ তো এখন এগুলো কীভাবে প্রস্তুত করব? প্রস্তুতি সহজ, জাস্ট একটু খেয়াল করবা, এখানে অনেক অনেকবার আমরা লিখবো যদিও, কিন্তু প্রথম কথা হচ্ছে যেহেতু ট্রাই নাইট্রো টলোইন শুরু কি দিয়ে, টলোইন দিয়ে শুরু। তাই আমরা টলোইন দিয়েই আমরা প্রস্তুত করবো। তাই আমরা প্রস্তুতিটা পড়ে ফেলি, প্রস্তুতিটা সহজ, জাস্ট একটু খেয়াল করবো। এই যে দেখো আমরা এখানে লিখলাম, আমরা যদি এখানে লিখি প্রস্তুতিটা, যদি আমরা এখানে লিখতে যাই তো একটু খেয়াল করো। তো তো আমরা টলোইন থেকে শুরু করবো। হ্যাঁ এই দেখো ছোটো করে লিখতেছি, এটা হচ্ছে আমাদের টলোইন, এই সরি এটা হচ্ছে আমাদের টলোইন, সিএইচ3 থাকবে এখানে। হ্যাঁ আচ্ছা, এই সিএসটির সাথে যখন আমরা কার বিক্রিয়া করবো, নাইট্রিক অ্যাসিডে বিক্রিয়া করবো, অ্যাসিডের উপস্থিতিতে। তোমরা জানো এটা মোটামুটি এরকমই, নাইট্রোগ্লিসারিনটা যেভাবে করছিলাম আর কি আমরা। তাহলে আমরা এটা কার সাথে বিক্রিয়া ঘটাবো? আমরা বিক্রিয়া ঘটাবো এখানে মূলত HNO3। হ্যাঁ আমরা HNO3-র সাথে বিক্রিয়া ঘটাবো। আচ্ছা আমি এটা একটু এভাবে ভেঙে লিখি। তো দেখো অনেকগুলা বিক্রিয়া আছে তো এখানে, মানে অনেকগুলো ধাপ আছে আসলে। প্রথমে এটা হচ্ছে আমাদের কাছে থাকা CH3 মানে টলোইন। আচ্ছা তার সাথে বিক্রিয়া করবে বললাম কে? তার সাথে বিক্রিয়া করব বললাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে, H1O3 বিক্রিয়া করবে। কার উপস্থিতিতে? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। এখন কথা হচ্ছে কি, সালফিউরিক অ্যাসিডের মধ্যে স্যার কী আছে? এই যে দেখো একটা এইচ আর একটা অক্সিজেন মিলে হবে HO, এটা আমরা একটু ভেঙে লিখতে পারি এভাবে। তারপরে এখানে লিখতে পারি NO2, এটাকে আমরা এইভাবে ভেঙে লিখলাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখো যখন এই যে মিথাইলটা আছে না, মিথাইলটা যেখানে আছে মনে রাখবা, মিথাইলটা হচ্ছে মিথাইলটা মূল জায়গায়, এই জায়গায় তো মিথাইল আছে মনে রাখবা, মিথাইল ঠিক অপোজিটের অবস্থানটাকে বলে প্যারা অবস্থান। কী বলা হয়? প্যারা অবস্থান। আর এই মূলকটার দুই পাশের অবস্থানকে অর্থ অবস্থান বলা হয়, আর মাঝখানে যে দুইটা আছে মেটা অবস্থান। তো দেখো এই মিথাইলের ঠিক অপোজিটে আছে প্যারা, পাশের দুইটা হচ্ছে কি? অর্থ অবস্থান। তো মিথাইলটা সবসময় কী করবে? মিথাইলটা যখন যুক্ত আছে তখন তার সাথে যখন অন্য কোনো মৌল আসে যুক্ত হতে চাইবে, তখন এই তিনটা জায়গায় বসাইতে চাইবে, হয় অর্থ অবস্থানে বসাবে নাকি প্যারা অবস্থানে বসাবে। এই জন্য এই মিথাইলটাকে বলা হয় অর্থ প্যারা নির্দেশক, মানে অলরেডি তো সে বেনজিনের মধ্যে সে বসে আছে, বেনজিনের মধ্যে সে অলরেডি যুক্ত হয়ে আছে, বসে আছে। এখন তার সাথে যখন অন্য একটা মৌল আসে যুক্ত হবে, তখন সে কোন দিকে নির্দেশ করবে? তখন বলবে হয় তুমি অর্থ অবস্থানগুলোতে বসো না হয় প্যারা অবস্থানগুলোতে বসো। অর্থাৎ মিথাইল থাকা অবস্থায় কখনো মেটাতে বসতে দিবে না, বসতে দিবে কোথায়? বলবে, নির্দেশ করবে তুমি অর্থতে আর না হয় প্যারাতে বসো। এই জন্য মিথাইলকে বলা হয় অর্থ প্যারা নির্দেশক মূল, এটা একটা আলাদা টপিক আমরা পড়বো। তো দেখো এই জন্য মিথাইলকে কী বলা হয়? অর্থ প্যারা নির্দেশক মূল। ক্লিয়ার এটা বাবা? ওকে ফাইন। তাহলে দেখো, তাহলে এই যে দেখো, তাহলে আমরা যে বলতেছি এখানে আমার এখানে বিক্রিয়াটা এখন কেমন হবে দেখো, বিক্রিয়াটা হবে যে এখানে নাইট্রো মূলক, এই নাইট্রো মূলকগুলো হয় অর্থতে বসবে না হয় প্যারাতে গিয়ে বসবে, ঠিক আছে? আচ্ছা আর তাহলে এই জায়গায় গিয়ে বসবে, তখন কথা হচ্ছে প্রত্যেকটা কোণায় একটা করে হাইড্রোজেন আছে না? তো যখন দেখো এই জায়গাতে একটা হাইড্রোজেন আছে, এইখানকার হাইড্রোজেন আর এখানকার HO, তো এখানকার হাইড্রোজেন আর এখানকার HO যুক্ত হয়ে কি পানি হবে না? তখন এখান থেকে হাইড্রোজেন চলে গেলে একটা হাত খালি হবে, খালি হাতে নাইট্রোটা বসে যাবে। তো এরকম হতে পারে, আমি যদি দেখাই একটু খেয়াল করো, দেখো তো আমি কি বললাম, দেখো
আচ্ছা আমি কি লিখছি, আমি তো এটা CH3 আছে, CH3 তো যেটা বললাম ধরো, তাহলে এখানে এই যৌগটা এখানে যাবে গিয়ে এখান থেকে একটা হাইড্রোজেন, এগুলো তো অক্সিজেন না, এটা অর্থ অবস্থান, হ্যাঁ, তো এখান থেকে একটা হাইড্রোজেন একটা এইচ মিলে H2 হয়ে চলে যাবে, তাহলে একটা হাত খালি থাকবে, ওই খালি হাতে একটা নাইট্রো বসে যাবে, এই যে এখানে একটা নাইট্রো বসে যাবে, ক্লিয়ার? তো এটাকে আমরা কি বললাম, অর্থ নাইট্রো টলোইন পাইছি, কি পাইছি, অর্থ অবস্থানে নাইট্রো যুক্ত টলোইন, তাহলে অর্থনাইট্রো টলোইন, এটা যৌগটার নাম কি, অর্থনাইট্রো টলোইন। আচ্ছা আরেক রকম হইতে পারে যে এখানে বসে তো বসছেই, এমনও হইতে পারে, আচ্ছা এখানে বসে আর এখানে বসে তো একই কথা, তাই তো, জাস্ট সাইড চেঞ্জ করা আর কি। এখন কিছু কিছু নাইট্রোজেন আছে এখানে গিয়ে বসতে পারে, তখন কেমন তৈরি হবে, তখন তৈরি হবে কি, তখন এই যৌগটা তৈরি হবে, তখন এই যে CH3 এই যে টলোইন এবং কিছু নাইট্রো গিয়ে এখানে গিয়ে যুক্ত হবে, মানে এখানকার হাইড্রোজেনটা এইচ এর সাথে যুক্ত হয়ে H2 হয়ে যাবে, তারপর নাইট্রোটা এখানে বসে যাবে, এরকমও কিছু হবে। তাহলে আমরা কয়টা নাইট্রো লাগছে এখানে, দুইটা, তুমি চাইলে সমতা করলে দুই দিতে চাও দিয়ে দিবা, আচ্ছা হয় এরকম হবে এবং কিছু এরকম হবে, ঠিক আছে, এরকম হবে এবং কি কিছু এরকম হবে। এখন তুমি কি করবা, এটার বিক্রিয়াটা তুমি যদি প্রথমে কি করছো, এখানে সালফিউরিক অ্যাসিড লাগছে, 3 ডিগ্রি তাপমাত্রায় বিক্রিয়াটা হয়েছে, পরবর্তীতে তুমি যদি তাপমাত্রাটা কতর মধ্যে নিয়ন্ত্রিত করো, কতর মধ্যে নিয়ন্ত্রণ রাখো, কতর মধ্যে নিয়ন্ত্রণ রাখো, 60 ডিগ্রি সেলসিয়াসে যখন নিয়ন্ত্রিত রাখো, মানে তাপমাত্রা যদি 60-এর মধ্যে রাখো, তাহলে হয়ে যাবে কি, এখান থেকে আস্তে আস্তে কী হবে খেয়াল করো, এখান থেকে পরবর্তীতে কী হবে, এই যে দেখো এই এর সাথে কী যুক্ত হয়েছে, দেখো CH3-র সাথে এই যে গোটার সাথে, এখানে তো তার কি আরও দুইটা ঘর খালি আছে না, অর্থ অবস্থান, কারণ টলুইনটা তো অর্থ অবস্থানকে নির্দেশ করে, তুই ও অর্থ অবস্থানে গিয়ে আবার কী হবে, আবার আবারও গিয়ে আমরা যদি দেখাই, অর্থ অবস্থানে গিয়ে আবার নাইট্রোজেন যুক্ত হবে, এই যে H NO3 এটাকে ভেঙে লিখলে হয় H NO2, আমরা যদি ভেঙে লিখি HONO2, আবারও এই যে নাইট্রোগুলো গিয়ে এই জায়গায় গিয়ে দুই জায়গায় গিয়ে যুক্ত হবে, কী গিয়ে যুক্ত হবে, দুই জায়গায় গিয়ে যুক্ত হবে। এখন কথা হচ্ছে যখন নাইট্রোটা গিয়ে এখানে গিয়ে যুক্ত হবে, তো কেমন হবে দেখো, দেখো যখন এই নাইট্রোটা কি এখানে কি যুক্ত হবে, এখানে তো অলরেডি এটা আছেই, জাস্ট এই নাইট্রোটা কি এখন এখানে কি যুক্ত হবে, তখন কি এইরকম তৈরি হবে না, এরকম তৈরি হবে। আবার খেয়াল করো আমরা যদি উপরেরটা দেখি, উপরেরটা খেয়াল করো, উপরেরটা খেয়াল করো, আর একটা নাইট্রো যখন গিয়ে HONO2, HONO2 এই যে দেখো এই NO2টা গিয়ে এই NO2টা গিয়ে কোথায় গিয়ে যুক্ত হবে, সে এই NO2টা গিয়ে এখানেও গিয়ে যুক্ত হইতে পারে, আবার এই NO2টা গিয়ে এখানেও যুক্ত হইতে পারে, খেয়াল করো এই NO2টা এইখানে যুক্ত হওয়ার এখানে যুক্ত হওয়াতে একই কথা, এখানে যুক্ত হয় এটাই হবে, এখানে যুক্ত হলে তো এরকমই হবে, তাই তো, এরকমই হবে, একই অর্থ অবস্থানে হবে, কিন্তু এই NO2টা এখানে যুক্ত হইলে এখানেও যুক্ত হইতে পারে, আবার এখানে যুক্ত হইতে পারে, যখন এখানে গিয়ে যুক্ত হবে তখন কীরকম তৈরি হবে, যখন এই NO2টা গিয়ে এখানে যুক্ত হবে তখন এরকম তৈরি হবে না, একটু খেয়াল করে দেখো তো, এই যে NO2টা যখন এখানে গিয়ে যুক্ত হবে তখন এইরকম তৈরি হবে কি না, নর্মালি তো একটা NO2 এদিকে আসে, জাস্ট এই NO2টা গিয়ে এখানে যুক্ত হলে তখন এই জিনিসটা তৈরি হবে, তাই না, কিন্তু এই NO2টা যখন এই পাশে গিয়ে যুক্ত হবে তখন কেমন তৈরি হবে দেখো, তখন এরকম তৈরি হবে, এরকম গিয়ে তৈরি হবে, এই এদিকে গিয়ে NO2টা আসি ওই পাশে গিয়ে এরকম তৈরি করবে, এরকম তৈরি করবে। তো এগুলোকে আমরা কী বলতে পারি, এদেরকে আমরা বলতে পারি একটা নাইট্রোজেনযুক্ত টলোইন, এটাকে নাইট্রো টলোইন বলবো, সোজা কথা কী টলোইন, এদেরকে আমরা বলবো, এদেরকে আমরা বলবো নাইট্রো টলোইন। তো প্রথম ধাপে কী হয়, একটা একটা করে নাইট্রো যুক্ত হয়, একটা একটা করে নাইট্রো যুক্ত হয়, এদেরকে আমরা নাইট্রো টলোইন বলবো, ঠিক আছে। এখানে দেখো, এখানে দেখো কয়টা নাইট্রোজেন আছে, এদিকে একটা নাইট্রো, এদিকে একটা নাইট্রো, দুইটা নাইট্রো যুক্ত টলোইন, এখানে দেখো এখানে একটা নাইট্রো, এখানে একটা নাইট্রো, এখানে কি দুইটা নাইট্রো যুক্ত টলোইন, এদেরকে আমরা ডাইনাইট্রো টলোইন বলবো, কী বলবো, ডাইনাইট্রো টলোইন বা DNT, এদেরকে আমরা কী বলবো, ডাইনাইট্রো, দুইটা করে নাইট্রো আসছে তাই ডাইনাইট্রো টলোইন। পরবর্তীতে যখন আরও যখন বিক্রিয়া হবে, পরবর্তীতে খেয়াল করো, দেখো এর বাকি আছে কি, দেখো এর এর বাকি আছে, এদিকে একটা বা এদিকে একটা বাকি আছে, তার এদিকে একটা বাকি আছে, দেখো এই জিনিসটা যখন তৈরি হবে তার এই দিকে, আচ্ছা আমরা এখানে এখানে কী বলবো, এদেরকে অর্থ নাইট্রো টলিন, কিন্তু এরা অর্থ ও ডাইনাইট্রো মানে দুইটা অবস্থান অর্থতে আছে, এখানে দুইটা একটা অর্থতে আছে, প্যারাতে আছে, যাই হোক এখন এর, তাহলে এখানে তো আমরা ডাইনাইট্রো পর্যন্ত আসতে পারছি না, আমাদের দরকার কি ট্রাইনাইট্রো পর্যন্ত যাওয়া, ডাইনাইট্রো পর্যন্ত আসতে পারছি, তো তাহলে আমরা কী করবো, জাস্ট এই যৌগটার এই পাশে দিয়ে একটা নাইট্রো যৌগ দিয়ে দিই, তাহলে কি ট্রাইনাইট্রো হয়ে যাবে,
আবার এই যৌগটা যদি এইদিকে একটা নাইট্রো বসায় দিই তাহলে কি ট্রাইনাইট্রো হয়ে যাবে। তো কিভাবে বিক্রিয়াটা ধাপে ধাপে, প্রথমে নাইট্রোটোলিন, তারপর ডাইনাইট্রোটোলিন, লাস্টে গিয়ে আরও নাইট্রো গিয়ে যুক্ত হয়ে ট্রাইনাইট্রোটোলিন গঠন করবে। কি গঠন করবে? ট্রাইনাইট্রোটোলিন গঠন করবে। আচ্ছা, ট্রাইনাইট্রোটোলিন গঠন করবে, তাহলে এখান থেকে আলটিমেটলি কী হবে, কী হবে দেখো, এই যে ট্রাইনাইট্রোটোলিন হয়ে যাবে, এই যে CH3, এই পাশে তো আছে একটা নাইট্রো, এই পাশেও একটা নাইট্রো আছে, লাস্টে গিয়ে এখানে গিয়ে একটা টোলিন যুক্ত হয়ে যাবে, নাইট্রো গিয়ে যুক্ত হবে। ঠিক আছে, এরকম এটাকে TNT হয়ে গেছে। আবার দেখো, আবার এই যৌগটাও দেখো, এই পাশে তো আছেই, এই যে এই পাশে আছে, এই পাশেও আছে, যে এই পাশে আছে, এদিকে আরেকটা যুক্ত হয়ে এই জিনিসটা তৈরি করবে। মানে এইটাও এরকম হবে, এটাও কি এরকম হবে, এখানে আমি দুইটা মিলে একটা হবে বলি নাই, মানে দুইটা মিলে দুইটাই ধরো, মানে এটাও এরকম হবে, এরকমগুলোও এরকম হবে, এরকমগুলোও এরকম হবে, এখানে দুইটা না তিনটা চারটা অনেকগুলো যতগুলো হয় আর কি। জাস্ট এটা সংখ্যা দিয়ে বোঝানোর দরকার নেই, জাস্ট তুমি মাথায় রাখো যে এইরকমগুলো এরকম হবে, এরকমগুলো এইরকম, মানে ট্রাইনাইট্রোটোলিন তৈরি করবে। এই হচ্ছে আমাদের ট্রাইনাইট্রোটোলিন, এই হচ্ছে কি আমাদের ট্রাইনাইট্রোটোলিন। ওকে, আশা করি তোমরা প্রস্তুতিটা বুঝতে পেরেছো। তবে মনে রাখবা, 3 নম্বর বিক্রিয়াটা, তাহলে এটা তো এটা 30 ডিগ্রি সেলসিয়াসে ঘটাবা, তারপর এটা ঘটাবো হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। পরবর্তীতে এখানে তুমি যেটা নিবা, মনে রাখবা এখানে যে তুমি নিবা, এখানে যে নাইট্রাস অ্যাসিডটা যে এখানে নিবা, মনে রাখবা, সরি, নাইট্রিক অ্যাসিডটা যে তুমি নিবা এখানে, এটা কি, এটা ধূমায়িত নাইট্রিক অ্যাসিড নিতে হবে। কি, কেমন ধূমায়িত নাইট্রিক অ্যাসিড, মানে সামনে একটা এফ লিখে দিবা, এফ মানে হ্যাঁ ফিউম আর কি। তো ধূমায়িত সালফেরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড নিতে হবে। আর সালফেরিক অ্যাসিড যেটা নিবা সেটাও কি ধূমায়িত সালফেরিক অ্যাসিড, মানে ওলিয়াম নিবা এখানে, H2S2O7 এখানে নিতে হবে, H2S2O7 বা ধূমায়িত সালফেরিক অ্যাসিড নিতে হবে, ধূমায়িত সালফেরিক অ্যাসিড নিতে হবে। এখানে দেখো, দেখে অনেক বড় মনে হলেও তুমি যদি বিক্রিয়াটা করো খুবই সহজ লাগবে, বিক্রিয়াটা করলে লিখে লিখে করলে এটা সহজ, এখানে দেখে অনেক তোমার কাছে লাগতে পারে, একটু করলে তুমি এটা এমনিতেই পারবা। ওকে, কারণ একই রকম জিনিস এখানে বারবার তৈরি হচ্ছে। তো আমরা একটা কাজ করবো এখানে স্যার, খুবই ঝটপটে আমরা একটা কাজ করে ফেলবো, এটা মুছে দিই। হ্যাঁ, আমরা এটা মুছে দিয়ে আমরা একটা কাজ করবো, যে ট্রাইনাইট্রোটোলিনের প্রস্তুতি তো পড়লাম, এটা কিছু ইনফরমেশান আমরা পড়বো, ট্রাইনাইট্রোটোলিনের কিছু ইনফরমেশান পড়বো। আচ্ছা, হ্যাঁ, ট্রাইনাইট্রোটোলিনের প্রথম কথা হচ্ছে এটা কোন বর্ণের, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে বাদামি বর্ণের কঠিন পদার্থ, সরি, হলুদ বর্ণের কঠিন পদার্থ, হলুদ, এটা হলুদ কঠিন পদার্থ, হলুদ বর্ণের কঠিন পদার্থ, এই কি বললাম, এটা হচ্ছে হলুদ বর্ণের কঠিন পদার্থ, এটা হচ্ছে 1 নম্বর কথা, এটা ইনফরমেশান। তাহলে মনে রাখবা স্যার, এটা যে কঠিন পদার্থ, যেহেতু এটা কঠিন স্যার, এটা কি মনে রাখবো, এটা কিন্তু নাইট্রোগ্লিসারিনের মতো না। নাইট্রোগ্লিসারিন মানে যেটা আগে পড়ছিলাম, নাইট্রোগ্লিসারিন কী হয়েছিল, নাইট্রোগ্লিসারিন কঠিন হইলে বিস্ফোরণ হইতো, কিন্তু এটা কঠিন বা আঘাতে এটা বিস্ফোরণ হয় না, এটা কঠিন, হ্যাঁ এটা কঠিন হওয়া সত্ত্বেও এটা আঘাত বা কম্পনের কারণে এটা বিস্ফোরিত হয় না। মনে রাখবা, এটা কঠিন হলে সমস্যা নাই, কঠিন হলেও কি, এটি আঘাত, এটি এটি আঘাত, এটি আঘাত বা এটি আঘাত বা বিস্ফোরণের কারণে, আঘাত বা কম্পনে বিস্ফোরিত হয় না, এটি আঘাত বা কম্পনে বিস্ফোরিত হয় না, কম্পনে বিস্ফোরিত হয় না, কম্পনে কি হয় না, বিস্ফোরিত, এই আঘাত বা কম্পনে বিস্ফোরিত হয় না, আঘাত বা কম্পনে কি হয় না, বিস্ফোরিত হয় না। ঠিক আছে, আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। আর একটা জিনিস হচ্ছে এর গলনাঙ্ক, তুমি মাথায় রাখবে আর MCQ-র জন্য, এর গলনাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এর গলনাঙ্ক কত স্যার, 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এর গলনাঙ্ক, এটা হচ্ছে তার গলনাঙ্ক, এটা মাথায় রাখবা, হ্যাঁ এর গলনাঙ্ক 80 ডিগ্রি সেলসিয়াস। তারপরে যদি আমরা এখান থেকে জানতে চাই, এটি পানিতে অদ্রবণীয়, এটি পানিতে অদ্রবণীয়, এটি পানিতে কি অদ্রবণীয়, এগুলো এগুলো MCQ-তে আসবে, MCQ-র একটা অপশন থাকবে, বলবে যে নাইট্রোগ্লিসারিনের জন্য কোনটি প্রযোজ্য নয়, তখন এইভাবে আসবে। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে এটা কঠিন পদার্থ, কিন্তু কঠিন হইলেও নাইট্রোগ্লিসারিনের মতো এটা বিস্ফোরণ হয়ে যাবে না, এটা কি মানে মানে কি করলে বিস্ফোরণ হবে না, ওই যে মানে কম্পন হইলে বা আঘাত লাগলে, মানে কোনো জায়গায় দূরে আঘাত করলেও বিস্ফোরণ হবে না। ঠিক আছে, আচ্ছা, এটা 80 ডিগ্রি তাপমাত্রা গলনাঙ্ক, এর এটি অদ্রবণীয় স্যার, এটা কেমন, এটা হচ্ছে অদ্রবণীয়। আচ্ছা, একটা জিনিস আমরা যাব, তাহলে স্যার বলতে পারি, তাহলে আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুটা কি এখন, তাহলে স্যার এটা কী করলে এটা বিস্ফোরণ হয় সেটা এখন আমাদের জানা উচিত। হ্যাঁ, তাহলে আমরা এই ইনফরমেশনটা জানলাম, এখন আমরা জানবো যেটি বিস্ফোরণের শর্তটা কি তাহলে স্যার। হ্যাঁ, বিস্ফোরণের শর্ত হচ্ছে, বিস্ফোরণের শর্ত তাহলে কী করলে এটা বিস্ফোরিত হয়, একই বিস্ফোরণ করার জন্য বিস্ফোরণ করতে চাইলে, হ্যাঁ একই বিস্ফোরণ করতে চাইলে আমাকে যে কাজটা করতে হবে, বিস্ফোরণের জন্য বিস্ফোরণের শর্ত, একটু খেয়াল করো কী বলছি, এই কী বলছি, বিস্ফোরণের শর্ত কী, বিস্ফোরণের শর্ত,
হ্যাঁ, বিস্ফোরণের শর্তটা হচ্ছে স্ফুলিঙ্গ ঘটাইতে হবে, আগুন লাগাইতে হবে, আগুন ধরাইতে হবে। কি ঘটাইতে হবে? আগুন ধরাইতে হবে। আচ্ছা, এই আগুন যে যে জিনিসটার সাহায্যে আগুনটা লাগানো হয় বা স্ফুলিঙ্গটা সৃষ্টি করা হয় তাকে বলা হয় ডেটোনেটর। কি বলা হয়? ডেটোনেটর। তাহলে দেখো, ডেটোনেটর সহযোগে স্ফুলিঙ্গ ঘটাতে হয়। তাহলে আমরা যদি একটু লিখে রাখি, ডেটোনেটর সহযোগে কি বলবো? ডেটোনেটর সহযোগে স্ফুলিঙ্গ ঘটাতে হয়। ডেটোনেটর সহযোগে কি ঘটাতে হয়? স্ফুলিঙ্গ। ডেটোনেটর সহযোগে স্ফুলিঙ্গ ঘটাতে হয়। তাহলে দেখো, ডেটোনেটর সহযোগে কি ঘটাতে হয়? স্ফুলিঙ্গ ঘটাতে হয়। তখন এটা কি করবে? বিক্রিয়া করবে। তখন এটা কি করবে? বিক্রিয়া করবে। আচ্ছা, আমি দুইটা বিক্রিয়া একসাথে দেখাবো। একটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন আগুন লাগলে কেমন হবে, আর ট্রাইনেট্রো তারপর একটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন আর ট্রাইনেট্রোটোলিন বিক্রিয়া করলে কেমন হবে। দুইটার সাথে কারেকশন করবা, দুইটা বিক্রিয়া আমরা দেখবো। হ্যাঁ, বিস্ফোরণের বিক্রিয়া, আমরা দুইটা বিস্ফোরণের বিক্রিয়া দেখি। আমরা একটু দেখি বিস্ফোরণের বিক্রিয়া, বিস্ফোরিত হইলে বিক্রিয়াটা কেমন হবে। দেখো, বিস্ফোরণের বিক্রিয়া, এটা তো ট্রাইনেট্রোটোলুইন, আমরা যদি এভাবে লিখি, টলুইন লিখবো, টলুইন মানে CH3, ট্রাইনাইট্রো মানে এখানে একটা নাইট্রো, এখানে একটা নাইট্রো, এখানে একটা নাইট্রো। হ্যাঁ, এই এটার সাথে যখন আমার অক্সিজেনের বিক্রিয়া হবে, জাইমান অক্সিজেনের যখন বিক্রিয়া হবে, এটা কোত্থেকে আসবে? ডেটোনেটর থেকে আসবে। কোত্থেকে? ডেটোনেটর থেকে এটা আসবে। ডেটোনেটর সহযোগে বিক্রিয়াটা হবে, ডেটোনেটর থাকবে, এখানে ডেটোনেটর থাকতে হবে, যখন বিক্রিয়া হবে তখন মনে রাখবা কী কী তৈরি হবে। প্রথম যেটা নাইট্রো, নাইট্রো এখানে বেশি কোন জিনিসটা বেশি উচ্চারণ হচ্ছে, নাইট্রো বিষয়টা কিন্তু প্রাধান্য পাচ্ছে এখানে। তাই এখানে নাইট্রো আগে তুমি শত সবার আগে লিখবে, নাইট্রোজেন গ্যাস তৈরি হবে। কী তৈরি হবে এখানে মনে রাখবা? এখানে কী গ্যাস তৈরি হবে? নাইট্রোজেন গ্যাস তৈরি হবে। হ্যাঁ, নাইট্রোজেন গ্যাসের পরেই যেটা লিখবা, এটাতে যেহেতু এটা এটা জৈব যৌগ, যেহেতু কার্বনের কথাটা লিখবা, এখানে কার্বন মনোক্সাইড তৈরি হবে। কী তৈরি হবে? কার্বন মনোক্সাইড তৈরি হবে। তারপরে কী লিখবা? তারপরে লিখবা এখানে অক্সিজেন তৈরি হবে। কী তৈরি হবে? সরি, না, অক্সিজেন না, এখানে কী তৈরি হবে? হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। কী তৈরি হবে? হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এটা মনে রাখবে, সমতাটা এখানে ম্যান্ডেটরি না, কী কী গ্যাস তৈরি হচ্ছে সেটা জানা থাকলে হবে। প্রথম কথা যে নাইট্রোজেন তৈরি হবে, যেহেতু নাইট্রোর কথা বলতেছি বারবার, নাইট্রোজেন গ্যাস তৈরি হবে। কার্বনের কথা আসছে, সেখানে যৌগ যৌগ কার্বন মনোক্সাইড তৈরি হবে, আর হাইড্রোজেনের, আর এখানে কী তৈরি হবে? হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। কিন্তু মনে রাখবা, এইটার সাথে আমরা আরেকটা বিক্রিয়া পড়ে ফেলবো, নাইট্রোগ্লিসারিনের বিক্রিয়া পড়বো। হ্যাঁ স্যার, নাইট্রোগ্লিসারিনের বিক্রিয়াটা এখানে একটু পড়াচ্ছে, এই কারণে দুইটা একসাথে পড়লে তুমি মনে রাখতে পারবা। নাইট্রোগ্লিসারিনে কী আছে দেখো, নাইট্রোগ্লিসারিন হচ্ছে CH3, গ্লিসারিন মানে তো গ্লিসারিন মানে কি? CH2ONO2 এটা না, তারপরে CH2ONO2 এটা হচ্ছে, একটু আগে যেটা পড়লাম নাইট্রোগ্লিসারিনের সংকেত, কিসের সংকেত? এটা হচ্ছে কি বলো, এটা মানে দুইটা, এটা দুইটার সাথে কোনো সম্পর্ক নাই, জাস্ট আমি মনে রাখার জন্য দুইটা আলাদা করে পড়াচ্ছি। এটা হচ্ছে TNT, এটা হচ্ছে TNT, আর এটা কি? এটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। আমি সংক্ষেপে লিখতেছি, এটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। হ্যাঁ, আচ্ছা, এটা নাইট্রোগ্লিসারিন। এখন এটা যখন, এটা যখন কী হবে, এটা যখন দহন হবে, যখন এটা বিক্রিয়া হবে, হ্যাঁ এটা যখন বিক্রিয়া হবে, হ্যাঁ যখন এটা আঘাত, আঘাত বা কম্পনি, এটাতে ডেটোনেটর লাগবে, স্ফুলিঙ্গ লাগবে, কিন্তু এটা, এটা ডেটোনেটর লাগবে, স্ফুলিঙ্গ, কিন্তু এটা আঘাতেই বিস্ফোরণ হবে। এটা আঘাত বা কম্পন, আঘাত বা কম্পন হবে, তখন মনে রাখবা আঘাত বা কম্পনে কী হবে, এটা 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 ভেঙেও ওই রকম তৈরি হবে। দুইটা পাশাপাশি আমি এই জন্য রাখছি, দুইটা মনে রাখতে পারবা কীভাবে দেখো, মনে রাখ। এখানে অক্সিজেন কোথায় বেশি তুমি বলো, এই জায়গাতে অক্সিজেন বেশি নাকি এইখানে অক্সিজেন বেশি? এই যে দেখো, অক্সিজেন কিন্তু এখানে বেশি, তো অক্সিজেন এখানে অক্সিজেন বেশি হবে। এই অক্সিজেনগুলো দিয়ে মনে রাখবা। তো এখানে প্রথম কথা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে এখানেও নাইট্রো আছে, এখানেও নাইট্রো আছে, তার মানে এখানেও নাইট্রোজেন গ্যাস তৈরি হবে। এই জায়গাগুলোতে কী হবে? নাইট্রোজেন গ্যাস তৈরি হবে। তাহলে কী গ্যাস তৈরি হবে বলো, এখানে কী তৈরি হবে? নাইট্রোজেন গ্যাস তৈরি হবে। ঠিক আছে, বুঝে গেছি, নাইট্রো আছে এখানে, এ নাইট্রোজেন গ্যাস, নাইট্রো আছে এখানে, নাইট্রোজেন গ্যাস তৈরি হবে। পরেরটাতে যাই, এখানে যেমন কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে, এখানে কী তৈরি হবে মনে রাখবা? এখানে, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, যেহেতু এর অক্সিজেন বেশি, মনে রাখার জন্য এইভাবে বলতেছি, যেহেতু এর অক্সিজেন বেশি মনে রাখবা, এখানে যদি কার্বন মনোক্সাইড তৈরি হয়, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো, খেয়াল করো, এখানে কি, এখানে ধর, এখানে হাইড্রোজেন তৈরি হচ্ছে, মানে অক্সিজেন কম, তাই হাইড্রোজেন তৈরি হচ্ছে, এখানে অক্সিজেন বেশি আছে, তাহলে কী তৈরি হবে? পানি তৈরি হবে, H2O তৈরি হবে। ঠিক আছে, প্লাস তারপরেও এর অক্সিজেন শেষ হবে না, আরও কিছু অক্সিজেন তৈরি হবে, এইভাবে অক্সিজেন পরমাণু হিসেবে
এই জিনিসটা তৈরি হবে। তাহলে এই বিক্রিয়াটা আর বিক্রিয়াটা তুলনা করে পড়লে মনে রাখতে পারবা যে কী কী আসলে তৈরি হয়, কী কী গ্যাসগুলো এখানে তৈরি হচ্ছে। তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে যে নাইট্রোগ্লিসারিনের বিস্ফোরণে কী কী গ্যাস তৈরি হয়, অথবা তোমাকে জিজ্ঞেস করবে যে টিএনটির বিস্ফোরণে কী কী গ্যাস তৈরি হয়। তুমি এইভাবে প্রশ্নগুলো উত্তর দিবা। এখন আমরা একটা জায়গায় কাজ করবো এখানে, যে এটা আসলে আমরা মূলত কিন্তু আমরা টিএনটিকেই পড়তেছি, টিএনটির বিক্রিয়াটা করার জন্য এটার সাথে একসাথে পড়ে ফেললাম। এখন এখন একটা কাজ করবো স্যার, কী কাজ করব আমরা, এখন একটা কাজ করব আমরা, পর্ব কি টিএনটির ব্যবহার পড়ে ফেলবো। দেখো আমরা চলে আসি টিএনটির ব্যবহারটা কী, বা টিএনটি কী কাজে আমরা ব্যবহার করে থাকি। প্রথম কথা হচ্ছে এটা বোমা বানাইতে, এক কথাই কি বোমা, শক্তিশালী, হ্যাঁ এটা শক্তিশালী বিস্ফোরক রূপে কাজ করে এটা হাত বোমা তৈরিতে ব্যবহৃত হয়। তো প্রথম কথা হচ্ছে আমরা ব্যবহারটা পড়ে ফেলি এখানে, ব্যবহার ব্যবহারটা পড়ি, একটা হচ্ছে হাত বোমা তৈরিতে, এক নম্বর কী হাত বোমা, হাত বোমা, আর হচ্ছে সেনাবাহিনীর যে বোমা ইউজ করে, কিছু সেনাবাহিনীরা কিছু বোমা ইউজ করে, সেনাবাহিনীর ব্যবহৃত বোমা, সেনাবাহিনীর, হ্যাঁ সেনাবাহিনীর ব্যবহৃত কী, হ্যাঁ বোমশেল, সেনাবাহিনীর, সেনাবাহিনীর, সেনাবাহিনীর ব্যবহৃত, ব্যবহৃত, ব্যবহৃত বোমশেল, হ্যাঁ কিসেল, বোম, বোমশেল তৈরিতে ব্যবহৃত হয়। তারপর আমরা যদি বলি মানে বিধ্বংসী কাজে ব্যবহৃত হবে আর কি। তারপরে যুদ্ধজাহাজ ধ্বংসকারক, হ্যাঁ টার্পেডো, হ্যাঁ তাহলে দেখো যুদ্ধজাহাজ ধ্বংসকারক, যুদ্ধজাহাজ, যুদ্ধজাহাজ ধ্বংসকারক, যুদ্ধজাহাজ ধ্বংসকারক, ধ্বংসকারক, ধ্বংসকারক কী বলতো, যুদ্ধজাহাজ ধ্বংসকারক টার্পেডো তৈরিতে ব্যবহৃত হয়। কী হলো, টার্পেডো, টার্পেডো তৈরিতে ব্যবহৃত হয়, টার্পেডো তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা তারপরে যদি আমরা দেখি স্যার আর কিছু কাজে ব্যবহৃত হয়, হ্যাঁ টিএনটিটা আবার ব্যবহার করা হয় এই যে অনেক সময় কী হয় পুরাতন বিল্ডিং অথবা পাহাড়কে সমতল করে ফেলতে, মনে করো পুরাতন হয়ে গেছে বিল্ডিংটা ভেঙে ফেলতে হবে এক বিস্ফোরণের মাধ্যমে, তখন আমরা এই পুরাতন বিল্ডিং বা পাহাড় আর ভেঙে ফেলার জন্য একটু খেয়াল করো, পুরাতন বিল্ডিং এবং পাহাড় ধসিয়ে ফেলার জন্য বা ভেঙে ফেলার জন্য আমরা ব্যবহার করে থাকি কি, আমরা আমরা কী তৈরি করি, অ্যামাটল তৈরি করি, কী তৈরি করি, অ্যামাটল। তো দেখো পুরাতন বিল্ডিং এবং পাহাড়, পুরাতন বিল্ডিং, বিল্ডিং, বিল্ডিং ও পাহাড়, পাহাড় সমতল করার জন্য, পাহাড় সমতল করার জন্য, সমতল করার জন্য আমরা কী ব্যবহার করে থাকি, অ্যামাটল তৈরিতে, অ্যামাটল, অ্যামাটল তৈরিতে, 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 হ্যাঁ অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে ব্যবহৃত হয়, তৈরিতে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম নাইট্রাইট ও টিএনটি মিশ্রণ ব্যবহৃত হয়, টিএনটি মিশ্রণ ব্যবহৃত হয়, মিশ্রণ ব্যবহৃত হয়, ঠিক আছে। এই জিনিসগুলো এগুলো আমাদের এমসিকিউতে লাগবে, ব্যবহৃত হয়, এটা একটু মাথায় রাখবা, এই চারটা পয়েন্ট জাস্ট, চারটা জিনিস মনে রাখবা, ঠিক আছে। মানে সোজা কথা পয়েন্টগুলো মোটামুটি একই রকম, যে বোমা, বোমা এটা হাত বোমা হোক আর সেনাবাহিনীর বোমা হোক, এক কথায় বোমা। তারপরে যুদ্ধজাহাজ ধ্বংস করতে টার্পেডো, এটা অন্য কাইন্ড অফ বোমা, আর পুরাতন বিল্ডিং তৈরিতে বা বিল্ডিং ভাঙতে ও পাহাড় সমতল করতে ওই টিএনটির সাথে অ্যামোনিয়াম নাইট্রেট যোগ করা হয়, কী যোগ করা হয়, অ্যামোনিয়াম নাইট্রেট যোগ করা হয়, যেগুলো কী করবে পাহাড় একে ধসিয়ে দিতে পারবে। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা আশা করি এই জিনিসটা বুঝে গিয়েছি। আমরা এখন চলে যাই এখান থেকে, আমরা প্রস্তুতির সাথে, আমরা কিন্তু শুধু প্রস্তুতি পড়তেছি না, প্রস্তুতির সাথে হালকা ব্যবহারগুলো পড়ে ফেলতেছি, ইনফরমেশনগুলো পড়ে ফেলতেছি। আচ্ছা তা আমরা চলে যাই নেক্সট, হ্যাঁ নেক্সট আমরা চলে যাই, কি নেক্সট আমরা কোথায় যাব, নেক্সট আমরা যাব হচ্ছে আমরা একটা জিনিস প্রস্তুতি শিখব, সেটা হচ্ছে একটু খেয়াল করো, সেটা হচ্ছে ডেটল, হ্যাঁ ডেটলের, আমরা ডেটল, ডেটলের একটা মূল উপাদান ক্লোরোজাইলিনল, সেটা প্রস্তুত করা শিখব। দেখো আমরা একটা লিখে ফেলি আগে, আমরা এখানে লিখে ফেলি, আমরা এখানে লিখে ফেলি ডেটল, 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 হ্যাঁ ডেটল, হ্যাঁ তাহলে আমরা এখানে আগে লিখি যে ডেটলের মূল উপাদানটা কী, ডেটল বলতে কোনো যৌগ না, ডেটল বলতে একটা রাসায়নিক কোনো যৌগ না, ডেটল, হ্যাঁ ডেটলের মূল উপাদান খেয়াল করো, ডেটলের মূল উপাদান আমরা যদি বলি, ডেটলের এটা খেয়াল করো, ডেটলের মূল উপাদান, ডেটলের মূল উপাদান, ডেটলের কি মূল উপাদান ক্লোরোজাইলিনল, কি বলছি ক্লোরোজাইলিনল, যৌগটার নাম কি, মূল উপাদান হচ্ছে ক্লোরোজাইলিনল। তো দেখো ক্লোরোজাইলিনল নাম কি, ক্লোরো নামটা একটু উচ্চারণ করো, ক্লোরোজাইলিনল, ক্লোরোজাইলিনল, জাইলিনল, জাইলিনল, এ কি বলছি ক্লোরোজাইলিনল, জাইলিনল, এই জিনিসটা তৈরি করা হয়।
এই জিনিসটা প্রস্তুতিটা আমরা শিখব। তো ক্লোরোজালিনল হ্যাঁ প্রস্তুতি, এটা প্রস্তুতিটা আমরা শিখব। ডেটল বলতে তো কোনো যোগ না, ডেটলের উপাদানটা, এই উপাদানটা আমরা প্রস্তুতি শিখব, প্রস্তুতি শিখব। হ্যাঁ আচ্ছা, এখন দেখো স্যার ক্লোরোজালিনলটা যদি আমরা একটু দেখি, খেয়াল করো ক্লোরোজালিনলটা কী আছে আমরা একটু দেখব আগে। হ্যাঁ আচ্ছা, এই ক্লোরোজালিনলের উপাদানটা মানে জিনিসটা কী একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা প্রস্তুতি ঢুকবো। হ্যাঁ খুবই সহজ, এটা খুবই সহজ, আগে বুঝো ক্লোরোজালিনল। আমি বলছিলাম যে একটা কথা, যে তুমি যখন একটা যৌগের রাসায়নিক নাম মানে রাসায়নিক সংকেত বুঝতে চাইবা শেষের দিকে চলে যাবা। দেখো এখানে কী আছে, জাইলিনল, এই যে দেখো শেষের নামটা কী আছে, জাইলিনল, ক্লোরোজাইলিনল, তাতে জাইলিনল। জাইলিন মানে কী, দেখো একটা যখন বেনজিনের সাথে যখন একটা মিথাইল থাকে, বেনজিনের সাথে যখন একটা মিথাইল থাকে আমরা জানি টলোইন, কী বলি আমরা, আমরা এটাকে বলি টলোইন। এখন বেনজিনের সাথে যখন খেয়াল করো, এই বেনজিনের সাথে যখন, হ্যাঁ একটু খেয়াল করো, বেনজিনের সাথে যখন তিনটা টলোইন থাকবে, মানে তিনটা সরি দুইটা থাকবে, যখন সিএইচ থ্রি কটা থাকবে বলো, যখন সিএইচ থ্রি কটা থাকবে, যখন সিএইচ থ্রি দুইটা থাকবে, সিএইচ থ্রি যখন কী থাকবে দুইটা থাকবে, তখন এটাকে কী বলা হয়, ধরো সিএইচ থ্রি হবে দুইটা আছে। যেহেতু এটা অর্থ প্যারা নির্দেশক, তো এটার অর্থ অবস্থানে এটা, অথবা এটার অর্থ অবস্থান এটা, তো অর্থ অবস্থানে বসবে এটা, সরি অর্থ প্যারা না না সরি 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 অর্থ প্যারা না অর্থ প্যারা না না এখানে অর্থ প্যারা বিষয়টা আসবে না, এখানে অর্থ প্যারা বিষয়টা আসবে না। তা দেখো দুইটা সিএইচ থ্রি থাকলে কী বলি আমরা এটাকে, দুইটা সিএইচ থ্রি থাকলে কী বলবো আমরা এটাকে, দুইটা সিএইচ থ্রি থাকলে তখন এটাকে আমরা বলবো জাইলিন। তা দেখো একটা সিএইচ থ্রি থাকলে আমরা বলি টলোইন, দুইটা সিএইচ থ্রি যেখানেই থাকুক না কেন, পাশাপাশি থাকুক আর দূরে দূরে থাকুক, যেখানেই থাকুক আমরা এটাকে বলি জাইলিন। কী বলি থাকি আমরা, জাইলিন, আমরা এটাকে কী বলি, জাইলিন বলি থাকি, জাইলিন কী বলি আমরা, এটাকে জাইলিন বলি। এখন কথা হচ্ছে বুঝলাম, তো দেখো এই যে দেখো, এবং এই জাইলিনের সাথে দেখো জাইলিনটা বুঝে গিয়েছি আমরা, কিন্তু কথা আছে জাইলিনল, মানে অল কথাটা আছে, তার মানে এখানের সাথে কী কী বসবে, একটা ওইচ বসবে, কী আছে এই যোগাটার সাথে কী আছে, একটা ওইচ থাকবে। তো দেখো আমার কথা হচ্ছে ওইচটা কোন জায়গায় বসবে এটা খেয়াল রাখবা, জাইলিনলটা যেখানে আছে জাইলিনলের মাঝখানের বিন্দুটার ঠিক অপোজিটে ওইচ বসবে। এই যে জাইলিনলের যে দুইটা মিথাইল আছে, মিথাইলের মাঝখানের বিন্দুটার ঠিক অপোজিটে বসবে, এখন তুমি যেভাবেই আঁকো না কেন। এখন তুমি যদি এইভাবে লিখো, দেখো এই যে এখানে জাইলিনল মানে এখানে একটা সিএইচ থ্রি দিয়ে দিলা, এখানে একটা সিএইচ থ্রি দিয়ে দিলা, ঠিক আছে, তাহলে ওইচটা কোথায় বসবে, তো এই দুজনের মাঝখানের বিন্দু ঠিক অপোজিটে, এই এটাও, এটাও একটা জাইলিনল, এটাও একটা জাইলিনল, এটাও একটা জাইলিনল, কারণ এটাকে যদি খেয়াল করো, হ্যাঁ ও আচ্ছা আমাদের কী বসাইতে হবে, হ্যাঁ ঠিক আছে, মানে এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে পার্থক্য নেই, যে সেটা একটু ঘুরাই দিলেই হয় হালকা। তোমার কথা হচ্ছে মনে, তোমার মনে রাখতে হবে যে এই যে সিএইচ থ্রিটা দুইটা মেটা অবস্থানে বসবে, আসলে সিএইচ থ্রি কোন অবস্থানে বসবে, এই যে দেখো এটার ঠিক অপোজিটটা তো প্যারা অবস্থান, পাশের দুইটাকে অর্থ অবস্থান বলা হয়, আর এগুলোকে মেটা অবস্থান বলা হয়। তা দেখো সিএইচ থ্রিগুলো মেটা অবস্থানে বসে, কারণটা হচ্ছে এখানে সবার আগে তো বসে ওইচ, ওইচ হচ্ছে মেটা নির্দেশক, তাই ওইচ যেহেতু মেটা নির্দেশক তাই এরা মেটা অবস্থানে বসছে, দুইটাই মেটা অবস্থানে বসছে। যাই হোক এগুলো অর্থ প্যারা, এগুলো আমরা আলাদা টপিক এখানে পড়া না, তুমি জাস্ট এখানে মাথায় রাখো, একটা থাকলে টলিন, দুইটা সিএইচে থাকলে জাইলিন, তার সাথে যদি একটা ওইচ থাকে জাইলিনল, কী বলছি জাইলিনল, কেন ঘটনা এখানে শেষ হয় নাই, মানে ক্লোরোজাইলিনল বলছে, ক্লোরোজাইলিনল মানে কি, মানে তার এই যে দেখো ক্লোরোজাইলিনল হচ্ছে দুইটা সিএসটির মাঝখানের বিন্দুটার অপোজিটে হচ্ছে ওইচ থাকবে, কিন্তু ওই মাঝখানের বিন্দুটাতে একটা ক্লোরিন থাকবে, এই যে দেখো তখন এখন যোগটা গিয়ে কমপ্লিট হয়েছে, ক্লোরো এই যে ক্লোরো, জাইলিন এই যে জাইলিন, অল এই যে ওইচ অল, তা কী পাইছি আমরা, ক্লোরোজাইলিনল মানে কি, ক্লোরো মানে একটা ক্লোরিন থাকবে, জাইলিন মানে দুইটা সিএসটি থাকবে, অল মানে একটা ওইচ থাকবে, নামটাকে ভাঙার এভাবে ভাঙা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবো। তাহলে আমি আবারও বলি, আমি আবারও বলি খেয়াল করো, আমি আবারও বলি একটু খেয়াল করো, এই যে দেখো এই ক্লোরো মানে ক্লোরিন থাকবে, সিম্পল, জাইলিন মানে দুইটা সিএসটি থাকবে, আর অল মানে একটা ওইচ থাকবে, তাই না। আচ্ছা আশা করি এখন বুঝতে পেরেছো, এই জিনিসটা আমরা তৈরি করবো বা এই জিনিসটা প্রস্তুত করবো। এখন এটা কোথেকে তৈরি করবো, এই যে দেখো ক্লোরোজাইনিল জাইলিনল ডায়াজোনিয়াম লবণ থেকে তৈরি করবো, নামের সাথে কিছুটা মিল আছে উচ্চারণগত টোনগতভাবে, ক্লোরোজাইলিনল ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাই এই জিনিসটা আমরা তৈরি করবো কোথেকে, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তৈরি করবো। এটা প্রস্তুতি কোথেকে করবো, এক নম্বর প্রস্তুতিটা হবে, প্রস্তুতি হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, কোথেকে খেয়াল করো আমরা বলবো কি,
ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, ডায়াজোনিয়াম খেয়াল করো, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, কোথেকে? ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজোনিয়াম কি থেকে? ক্লোরাইড থেকে। আচ্ছা এখন কথা হচ্ছে স্যার কীভাবে তৈরি করবো এটা? সিম্পল হিসাব, আমরা কী নিব, ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ নিয়ে নিব আগে, তারপর এটাকে আমরা কীভাবে বিক্রিয়াটা করবো আমি একবারে দেখা দিচ্ছি। ডায়াজোনিয়াম ক্লোরাইডটা কি আসলে তোমরা মোটামুটি সবাই জানো এখন, ডায়াজোনিয়াম ক্লোরাইডটা কি? এই যে যৌগটা, এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই যে N2Cl, এটা হচ্ছে কি? ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাই তো? স্যার এর সাথে আমরা কী বিক্রিয়া ঘটাবো দেখো, এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে আমরা কিসের বিক্রিয়া ঘটাবো দেখো, ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে আমরা বিক্রিয়া ঘটাবো, কোথায় একটু তাকায় দেখো, আমাদের কী লাগবে এই ডায়াজোনিয়াম ক্লোরাইডটাকে? আমরা আগে, সবার আগে আমরা কিসে বানিয়ে ফেলবো এটা কি? ওই যে দুইটা CH3 লাগবে। আমি যদি একটু একটু করে লিখে রাখি ক্লোরোজাইনিলা জিনিসটাকে, যদি একটু লিখে রাখি এটা জিনিসটাকে, একটু লিখে রাখি, এবং এবং এই যৌগটাই তোমাকে বলে দিবে তোমাকে কখন কোনটা মিশাতে হবে। তো একটা কি মিশাবা এখানে, তো ক্লোরোজাইলিনল মানে দুইটা CH3 আছে, জাইলিনল মানে কি দুইটা CH3 আছে, নল মানে কি একটা OH আছে, সরি নল মানে একটা কি আছে, OH আছে, এখানে দিয়ে দাও, ক্লোরো মানে একটা ক্লোরিন থাকবে, দুইজনের মাঝখানে ক্লোরিন থাকবে, এটা হচ্ছে ক্লোরোজাইলিনের সংকেত, ক্লোরোজাইলিনলের সংকেত, ক্লোরোজাইলিনল, এই যে ক্লোরিন যুক্ত দুই পাশে দুইটা CH3, উপরে দুইটা OH, নল, ক্লোরোজাইলিনল। এখন এটা তৈরি করার জন্য আমার কথা হচ্ছে, তাহলে আমার 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 টার্গেট, আমার আমি আসি কোথায়, আমার প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে এখানে, আমার ডেস্টিনেশন কোথায়, এই যে এখানে, তাই তো? আচ্ছা এখন আমাদের কথা হচ্ছে যে আমার দুইটা CH3 আগে বসাইতে হবে, আমার কথা হচ্ছে কি যৌগটাতে কী বসাইতে হবে, CH3 বসানো লাগবে। আর তোমাদেরকে CH3 বসানোর জন্য ফ্রিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন পড়াইছিলাম না, CH3 বা কোনো অ্যালকাইল বসানোর জন্য যে প্রক্রিয়াটা তাকে বলা হয় অ্যালকাইলেশন, CH3 বসানোর যে প্রক্রিয়াটা তাকে বলা হয় অ্যালকাইলেশন বসানো। তাহলে তুমি এখানে কী বসাই দিবা, মিথাইল হ্যালাইড যুক্ত করতে পারো, কি আমার লাগবে কি দুইটা মিথাইল যুক্ত করা লাগবে, তাই আমি কী করবো, আমি কী নিব, মিথাইল, আমরা মিথাইল হ্যালাইড, হ্যালাইডের জায়গায় ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যে কোনো একটা নিতে পারো, মিথাইল হ্যালাইড যুক্ত করবো। এখন মিথাইল হ্যালাইড যুক্ত করবো কিসের উপস্থিতিতে করতে হয়, এটা তো ফ্রিডেল ক্রাফ্ট অ্যালকালেশনটা মনে আসে পড়াছিলাম, যে ফ্রিডেল ক্রাফ্ট অ্যালকালেশনে আমরা কী যুক্ত করি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে, কী নিব, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই বিক্রিয়াটা মুখস্থ রাখবা, কিন্তু এটা লাগবে, এটা কমন বা বেসিক বিক্রিয়া, এগুলো ভুল করলে হবে না। যেখানে তোমাকে আমি আবারও বলি জিনিসটা, কথাটা খেয়াল করে কী বলতেছি, যেখানেই আমি মিথাইল যুক্ত করব বা যখনই কোনো যৌগের সাথে মিথাইল যুক্ত করব, কোনো অ্যারোমেটিক যৌগের সাথে যখনই মিথাইল যুক্ত করব, তখনই আমি মিথাইল হ্যালাইড নিব, বা ইথাইল যুক্ত করার সময় আমি ইথাইল হ্যালাইড নিব সাথে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই বিক্রিয়াটাকে অ্যালকাইলেশন বিক্রিয়া বলে, কি বিক্রিয়া, অ্যালকাইলেশন। তো তুমি ইথাইল বা মিথাইল যুক্ত করার সময় ইথাইল হ্যালাইড বা মিথাইল হ্যালাইড নিবা সাথে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিবা, এটা বেসিক বিক্রিয়াটা মনে রাখবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই, আগালে যে জিনিসটা হয় এখানে কী তৈরি হবে, স্র্যাপ কী তৈরি হবে, এই যে এখানে ডায়াজোনিয়াম ক্লোরাইড এটা আসেই, ওই যে দুইটা CH3 দুই জায়গায় গিয়ে বসে যাবে, দুইটা CH3 কী হবে, দুই জায়গায় গিয়ে বসে যাবে, এখানে একটা CH3 বসবে, এখানে একটা CH3 বসবে। এখন বলতে পারো যে স্যার আপনি দুই জায়গায় দুইটা CH3 বসাইছেন, CH3 তো একটা, হ্যাঁ সমতা করো দুইটা বসবে, দুইটা, এখন কথা হচ্ছে এই কোণে দুইটা হাইড্রোজেন আছে না, দুইটা হাইড্রোজেনগুলো কোথায় গেছে, এই দুইটা হাইড্রোজেন এই দুইটা আয়োডিনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে, আর এই ফাঁকা জায়গায় গিয়ে দুইটা CH3 বসে গেছে। তো হাইড্রোজেন আয়োডাইড কোথায় গেছে সেটা আমার দেখার দরকার নেই, এটা তো মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আমাদের এই জায়গাটা। তো আমরা কোন বন্ধু আসছি, দুইটা মিথাইল কিন্তু যুক্ত করে ফেলছি, দুইটা মিথাইল কিন্তু কী করে ফেলছি, যুক্ত করে ফেলছি। স্যার এখন আমরা কোথায় যেতে হবে, আমাদের আমাদের এখন কোথায় যেতে হবে, আমরা একটা কাজ করবো স্যার, কী কাজ করবো, আমরা একটা সামনের দিকে আগাবো, একটা সামনের দিকে আগাই, যে স্যার এখানে পানির সাথে HCl এর বিক্রিয়া ঘটাবো, মানে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করবো, এটাকে আমরা কী করবো, আমাদের কিন্তু কী যেতে হবে, এখন আমাদের এখন যাবো আমরা ফেনলের দিকে যাবো। এখন তার একটা কথা বলতে পারো যে স্যার আপনি এখানে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কেন স্টার্ট করছেন, আপনি এখানে কী নিতে পারতেন, আপনি তো চাইলে ফেনল দিয়ে স্টার্ট করতে পারতেন, কারণ আমাদের দরকার কী, আমাদের তো এই জায়গাতে OH দরকার না, এই জায়গাতে একটা ফেনল বা OH দরকার, এই যে এখানে ফেনল বা OH থাকলে এখানে আপনি এই জায়গাটা করতেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, ফেনল হচ্ছে কি ম্যাটার নির্দেশক,
সরি মানে সরি ফেনলের ওইচটা কি আর ফাইনালি ওইচটা দেখো আচ্ছা সরি হ্যাঁ এখানে বিষয়টা হচ্ছে ফেনলের ওইচটাকে ওইচের সাথে যখন আমি অ্যালকালাইশনটা হয় না বা এইভাবে সহজে অ্যালকালাইশন করা যায় না ফেনল থেকে আমি এটা সহজে বানাতে পারি না কিন্তু যেটা সহজে বানানো যায় সেটাই বিক্রিয়াগত লেখা হয় কারণ খাতা কলমে অনেক কিছু মিলিয়ে ফেলা যায় বাস্তবিক করতে এটা হয় না তো যে জিনিসগুলো বাস্তবিক করতে হয় সেভাবেই কিন্তু বিক্রিয়াগুলো লেখা হয়েছে আর তুমি খাতা কলমে ওইচের সাথে এটা দিয়ে এটা করে ফেলতে পারবা কিন্তু এটা প্র্যাকটিক্যাল না এটা বাস্তবিক না কথা বোঝা গেছে এই জন্য অনেক সময় জিজ্ঞেস করা স্যার আমি এখানে এটা নিছি আমরা এখানে ফেনলটা নিলে কী অসুবিধা না এটা তো প্র্যাকটিক্যালি আমার চিন্তা করতে হবে তো দেখো এখন আমার যেটা হচ্ছে তো আমি যেটা বলতে যাচ্ছিলাম তোমাদেরকে তো আমরা এই ডায়াজো নিয়মগুলো নিলে সহজেই দুইটা মিথাইল যুক্ত হয়ে যায় এটা হচ্ছে কথা এখন এখন আমরা আমরা যাব যে আচ্ছা ঠিক আছে স্যার আমরা এখানে পর্যন্ত গেলাম আমার কথা হচ্ছে এখন এটাকে ফেনল বানাই ফেলতে হবে কী বানাই বলতে ফেনল বানাইতে হবে তার জন্য আমাকে এগুলোকে সরিয়ে আমি এটাকে আর্দ্র বিশ্লেষণ করবো এটা আর্দ্র বিশ্লেষণ কী দিয়ে করবো হ্যাঁ এসিএল থাকবে পানি থাকবে হ্যাঁ হ্যাঁ এই যখন আর্দ্র বিশ্লেষণ করবো তাহলে আসলে স্যার হবেটা কি এখানে মনে রাখবা এখানে হবে কি একটু খেয়াল করো হ্যাঁ এই যে এনটুসিএলের জায়গায় এনটুসিএলের জায়গায় এখানে হয়ে যাবে কি ওইচ বসে যাবে কি বসে যাবে এখানে ওইচ বসে যাবে এনটুসিএলের জায়গায় কী হবে একে যখন আর্দ্র বিশ্লেষণ করবো 40 ডিগ্রির মধ্যে আর্দ্র বিশ্লেষণ করবো তখন কি এখানে হ্যাঁ আচ্ছা তখন এখানে কী হয়ে যাবে ওইচ বসে যাবে যে পুরা জিনিসটা উঠে যাবে এখান থেকে পুরো জিনিসটা চলে যাবে ঠিক আছে পুরো জিনিসটা কি এখানে কী বসে যাবে এখান থেকে ওইচ বসে যাবে এটাকে আর্দ্র বিশ্লেষণ করলে ওইচ হয় এটাকে আমরা এখানে ভেঙে পড়ার বিক্রিয়া না এটা জাস্ট তুমি মনে রাখবা এই বিক্রিয়াগুলো আমি ভেঙে ভেঙে পড়াইছি বা যেটা ভেঙে ভেঙে পড়ানো এটা পড়াইছি জাস্ট মাথায় রাখো এই ক্ষেত্রে এই জায়গাতে তুমি মাথায় রাখো এই জায়গায় তুমি মাথায় রাখো যে এই জায়গাতে এই পুরো জিনিসটা সরে গিয়ে এই পুরো জিনিসটা এটাকে একে আর্দ্র বিশ্লেষণ করলেই এখান থেকে এই যে পানির মধ্যে কী আছে ওইচ আছে না পানির ওয়েস্টটা এখানে গিয়ে বসে যাবে এই যে ওয়েস্টটা এখানে বসায় দাও ঠিক আছে পানির ওয়েস্টটা এখানে গিয়ে বসে যাবে আচ্ছা তখন আমার একটা কী পেয়ে গেলাম আমার কিন্তু এখন ফেনল হয়ে গেছে এই দুই পাশে দুইটা সিএসটি ছিল এগুলো থাকবে দুই পাশে দুইটা সিএসটি ছিল এটা থাকবে অর্থাৎ আমার এই ধাপ থেকে এই ধাপে যাওয়ার জন্য জাস্ট আমরা আর্দ্র বিশ্লেষণ করবো এতটুকু কথা মনে রাখলে হবে এখন কথা হচ্ছে এ স্যার এই জায়গাটা থেকে স্যার আমরা কী করবো এই জায়গাটা থেকে আমরা কী করবো এখন কথা স্যার এখানে তো ক্লোরিন এখানে ঢোকানো হয় নাই স্যার এখানে তো ক্লোরিন ছিল ক্লোরিন তো নাই ক্লোরিনের জন্য সিম্পল একটা কাজ করবো এই আয়রনের উপস্থিতি কী বলছি স্যার আয়রনের উপস্থিতিতে ক্লোরিন দ্বারা বিক্রিয়া ঘটাই দিব কার উপস্থিতিতে আয়রনের উপস্থিতিতে ক্লোরিন দ্বারা যখন বিক্রিয়া ঘটাবো তাহলে দেখো কেমন হয় আয়রনের উপস্থিতিতে ক্লোরিন দ্বারা বিক্রিয়া ঘটালে এই যে দেখো তখন একটা ক্লোরিন এখানে গিয়ে বসে যাবে যে ওইচ তারপরে CH3 তারপরে যে CH3 তাহলে এখানে একটা ক্লোরিন বসে যাবে একটা হাইড্রোজেন চলে যাবে তখন একটা ক্লোরিন এখানে বসবে এই আমার কী হয়ে গেলো আমার ক্লোরোজালিনল হয়ে গেছে কিন্তু এই যে আমার এই জায়গাটা হয়ে গেছে ঠিক আছে এখন কথা হচ্ছে স্যার এটা এটা স্যার কীভাবে করবো এটা তো জাস্ট জাস্ট একটা জিনিস মনে রাখবো ডায়াজোনিয়াম ক্লোরাইড তোমার কাছে আছে ডায়াজোনিয়াম ক্লোরাইড তোমার আনসার হচ্ছে ক্লোরোজালিনল তো তুমি এটা লিখে লিখে দুই তিনবার লিখে লিখে প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে দুই তিনবার লিখে লিখে প্র্যাকটিস করলে থার্ড টাইম বা ফোর্থ টাইম তুমি দেখবে যে তুমি যদি কোনো ভুল করে থাকো তুমি নিজে বুঝে যাচ্ছ যে তুমি কোথায় ভুল করতেছো তখন আর তোমার এই জিনিসগুলো আর প্রবলেম হবে না ঠিক আছে তা আমরা এইভাবে ক্লোরোজালিনলটা আমরা এইভাবে শিখে নিব ঠিক আছে আমরা আশা করি জিনিসটা বুঝছি জাস্ট আমি যেভাবে যেটা করবো যেটা করলাম সেটা একটু করবা তবে এই ক্লোরোজালিনলের একটা বিকল্প পদ্ধতি আছে এই ক্লোরোজালিনল পদ্ধতি প্রস্তুতির একটা বিকল্প পদ্ধতি আছে সেটা তোমাদেরকে একটু করে দেখাই আচ্ছা তার আগে তোমাদেরকে একটু করে বলি আচ্ছা ঠিক আছে ওটা একটা বিকল্প পদ্ধতি আছে সেটা পড়ানোর পরে আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আজকে প্যারাসিটামল এবং অ্যাসপিরিন মানে দুইটা ওষুধ প্রস্তুত করার প্রক্রিয়া আমরা শিখে নিব হ্যাঁ প্যারাসিটামল এবং অ্যাসপিরিন তৈরি করার আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি আমরা কোথায় যাব স্যার আমরা এখন যাব যে বিকল্প পদ্ধতি আচ্ছা এখানে এটা দেখে যাই আমরা বিকল্প পদ্ধতিটা শিখি এটা মুছে দিই এই এটা প্রস্তুতির বিকল্প পদ্ধতিটা আমরা একটু জেনে নিই ঠিক আছে এটার একটা বিকল্প ওয়ে আছে হ্যাঁ দেখো বিকল্প প্রস্তুতি বিকল্প প্রস্তুতি স্যার বিকল্প প্রস্তুতিটাকে একটু দেখি হ্যাঁ বিকল্প প্রস্তুতিটা হচ্ছে আমরা অন্য একটা জিনিস নিব যে দেখো খেয়াল করো সেই যোগটা হচ্ছে এরকম আমি নামটা যদি বলি 3,5-dimethyl-2-cyclohexene-1-1 3,5 দেখো 3,5-dimethyl
3,5-dimethyl, তারপরে হচ্ছে টু সাইক্লোহেক্সিন ওয়ান ওন, এই পুরো একটা যৌগ নিব, এরকম একটা যৌগ নিব, দেখো 3,5-dimethyl টু সাইক্লোহেক্সিন ওয়ান ওন ওয়ান ওন। হ্যাঁ, এই যৌগটা আসলে কি দেখো, আমি তোমাদেরকে যদি দেখাই, থ্রি ফাইভ ডাইমিথাইল টু সাইক্লোহেক্সিন ওয়ান ওন, মানে সাইক্লোহেক্সিন মানে কি দেখো, আমি যদি এরকম একটা যৌগ নিই, দেখো সাইক্লোহেক্সিন মানে কি, মানে এই যৌগটার নাম কি, এখানে কোনো দ্বিবন্ধন আছে ভিতরে, এই যে পরপর যদি দ্বিবন্ধন থাকতো এটাকে আমরা বেঞ্জিন বলতে পারতাম, কিন্তু এখন এটাকে কী করতে পারবো না, দ্বিবন্ধনগুলো যদি না থাকে, দ্বিবন্ধন না থাকলে আমরা বেঞ্জিন বলতে পারবো না, তখন এটাকে আমরা সাইক্লো যৌগ বলবো। এখানে দেখো আমি যদি একটা জায়গায় যদি দ্বিবন্ধন দিয়ে দিই, এই যে একটা জায়গায় দ্বিবন্ধন দিলাম, এটাকে আমরা কী বলবো, এগুলোকে যৌগযুগের প্রথম দিকে যৌগযুগের নামকরণ পরিচিতিতে পড়াইছিলাম। এখানে কার্বন কটা, এখানে 6টা কার্বন, 1, 2, 3, 4, 5, 6 কার্বন, যেটা তাই সাইক, কার্বন যেটা তাই হ্যাক্স, কার্বন 6টা আছে তাই কি হ্যাক্স, এটাকে কিন্তু বেঞ্জিন বলবো না আমরা, কারণ দ্বিবন্ধন নাই, দ্বিবন্ধন ওই 3টা দ্বিবন্ধন এখানে নাই, তো যাই হোক আমরা এটাকে কার্বন কটা আছে 6টা আছে তাই আমরা বলবো হ্যাক্স, একটা দ্বিবন্ধন আছে তাই কি ইন হ্যাক্সিন, কি নাম দিয়েছি, নাম হচ্ছে সাইক্লোহ্যাক্সিন, ঠিক আছে। দেখো কার্বন 6টা তাই হ্যাক্স, একটা দ্বিবন্ধন আছে তাই ইন হ্যাক্স ইন, আচ্ছা চক্রাকার আছে তাই সাইক্লো, যেহেতু চক্রাকার তাই সাইক্লো, তো পুরো নামটা কি বুঝছো, সাইক্লো মানে চক্রাকার, হ্যাক্স মানে 6টা কার্বন আছে, এখানে দ্বিবন্ধন আছে, একটা দ্বিবন্ধন আছে তাই ইন, তো সাইক্লোহ্যাক্সিন, ঠিক আছে। যার মনে রাখবা, তো যার বলা হচ্ছে এখানে এই জায়গাতে, এই জায়গাতে এই যে একটা কার্বন আছে না, এখানে এখানে তো একটা কার্বন আছে, খেয়াল করো এইখানে তো একটা কার্বন আছে, এই কার্বনটাতে দেখো, এই কার্বনটাতে এদিকে একটা হাত আছে, এদিকে একটা হাত আছে, তাহলে দেখো তার আর কয়টা হাত বাকি, আর 2টা হাত, তাহলে যতগুলো হাত বাকি মনে রাখবো ততগুলো হাইড্রোজেন এগুলো আছে, মনে মনে ধরে নেওয়া হয় হাত যার বাকি তারই ততগুলো হাইড্রোজেন আছে। দেখো এর এদিকে 2 হাত, এদিকে 1 হাত, এদিকে 2 হাত, তো তার আর 2টা হাইড্রোজেন বাকি, তার মানে মনে মনে এখানে 2টা হাইড্রোজেন আছে। আবার এই কার্বনটা খেয়াল করো, এদিকে 1 হাত, এদিকে 2 হাত, 3টা হাত, এই কার্বন এখানে তো কার্বন আছে, এই কার্বনটারও এদিকে 1 হাত, এদিকে 2 হাত, 3 হাত, তার মানে আরও 1টা হাত বাকি, তার মানে মনে মনে এই কোণে 1টা হাইড্রোজেন আছে, এইভাবে এই কোণে 1টা হাইড্রোজেন আছে, এই কোণে 2টা হাইড্রোজেন আছে, মনে মনে এই কোণে 2টা হাইড্রোজেন, হাইড্রোজেনগুলো দিতে হয় না, হাইড্রোজেন হচ্ছে যার যতগুলো হাত বাকি ততগুলো হাইড্রোজেন মনে মনে ধরে নেওয়া হয়। তো যাই হোক, তাকে বলা হচ্ছে আমরা সাইক্লোহেক্সিন, এই কথাটার মানে বুঝছি, সাইক্লোহেক্সিন এটার স্ট্রাকচারটা হচ্ছে এই, তারপরে বলা হচ্ছে 3,5-dimethyl, আচ্ছা এখানে হচ্ছে ওয়ান ওন, একটা কথা বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে ওয়ান ওন, যে ওয়ান ওয়ান ওন, ওন মানে কি তোমরা তো জানো, আন মানে যে সিও মূলক, হ্যাঁ এইভাবে থাকা একে বলা হয় ওন। হ্যাঁ, তার মানে এই যে তার এই জায়গাতে ধরে নিই আমরা এটা 1 নম্বর কার্বন, এই জায়গাতে কী আছে, এই কার্বনটা, হ্যাঁ এভাবে একটা কার্বন আছে, এই কার্বনটা একটা অক্সিজেন দিয়ে যুক্ত আছে, এখানে এই কোনার কার্বনটা, যে দেখো এই কোনো একটা কার্বন একটা অক্সিজেন দিয়ে এভাবে যুক্ত আছে, এটাকে বলা হচ্ছে ওন, কিটোন হিসাবে আছে। তা আমি যদি এখানে লিখি, এখানে কার্বনটা যদি লিখতে চাই, হ্যাঁ আমি যদি এখানে লিখতে চাই কার্বনটাকে, এই কার্বনটাকে যদি আমি লিখতে চাই, ধরো ধরো এখানে এই কার্বনটা আছে, এখানে কীভাবে আছে, দ্বিবন্ধন দিয়ে একটা অক্সিজেনের সাথে যুক্ত আছে, এই যে মূলকটা এটাই হচ্ছে ওন, এই কোনার কার্বনটা অক্সিজেনের সাথে এভাবে যুক্ত আছে, তাই এটাকে বলা হচ্ছে ওন, সেটা হচ্ছে ওন। আচ্ছা এখন বলতে পারো যে স্যার, তাহলে এইখানে স্যার কার্বনের কি সবসময় মনে রাখবো কার্বনের হাতগুলো ঠিক আছে কিনা, দেখো কারণ এদিকে 1 হাত, এদিকে 2 হাত, উপরের দিকে 2 হাত, 4 হাত পূর্ণ আছে, বেশি আছে, বেশি নেই, তো দেখো অক্সিজেনের দিকে 2 হাত, এদিকে 2 হাত, 4 হাত, ঠিক আছে, তার মানে এখানে কোনো হাইড্রোজেন নেই, কার্বনের 4 হাত পূর্ণ আছে। তাহলে আমরা কী পাইলাম, সাইক্লোহেক্সিন ওয়ান ওন, তার মানে 1 নম্বর কার্বন ধরা হচ্ছে এটাকে, ওই 1 নম্বর কার্বনে একটা ওন আছে, 1 নম্বর কার্বনে কী আছে, একটা ওন আছে, এখানে কোনো হাইড্রোজেন তো নাই, কিন্তু 1 নম্বর কার্বনে একটা ওন আছে, তাই নাম হচ্ছে সাইক্লোহেক্সিন ওয়ান ওন, একই একটা ওন তাই কি ওয়ান ওন, ঠিক আছে ফাইন বুঝলাম। এখন কথা হচ্ছে 3,5-dimethyl টু হাইগ্লো, 3,5-dimethyl বলা হচ্ছে এখানে, দেখো 3,5-dimethyl মানে তাহলে তার এটা যদি আমরা এই ওনটাকে যদি ওন যেখানে আছে এটাকে যদি আমরা 1 নম্বর কার্বন ধরি, তাহলে এটা হচ্ছে তার 3 নম্বর কার্বন, এটাও তার, তাহলে 1, 2, 3, এটা তার 3 নম্বর কার্বন, এই যে 3 নম্বরে একটা কী থাকবে, 3 নম্বরে মিথাইল থাকবে, আর 4, 5, এটা 5 নম্বর কার্বন, এটা 3, এটা 5, 3 নম্বরে একটা কী থাকবে, মিথাইল থাকবে, 5 নম্বরে ওটা কী থাকবে,
পাঁচ নম্বরে একটা কি থাকবে বলো? পাঁচ নম্বরে একটা মিথেন থাকবে। কি বলা হয়েছে? 3,5-dimethyl। তো তিনে একটা মিথেন, পাঁচে একটা মিথেন, 3,5-dimethyl। আর এক নম্বর কার্বনে, ওই যে এক নম্বর কার্বনে একটা ওন আছে, যে এক নম্বর কার্বনে একটা ওন আছে, তো যেখানে ওন আছে সেটাকে আমরা এক ধরতেছি, এটাই এটা প্রায়োরিটি সিরিজে উপরে ধরা হচ্ছে। তো এটাকে আমরা কি বললাম, এটা এক নম্বরে, মানে ওনটা যেখানে আছে এটাকে আমরা এক নম্বর ধরলাম, তাহলে এটা তিন নম্বর, এটা পাঁচ নম্বর, তাহলে একে ওন আছে, এই যে বলা হয়েছে কি একে ওন আছে এবং এটাকে মূল যৌগ ধরা হচ্ছে, তাই শেষে লিখা হয়েছে এটা একে ওন আছে আর তিনে পাচ্ছে দুইটা মিথেল আছে, ডাইমিথেল আছে, ঠিক আছে। আর এখানে টুটা কেন বসানো হয়েছে? কারণ দ্বিবন্ধনটা, এই যে দ্বিবন্ধনটা দুই নম্বর কার্বনে, আমি যদি এদিক থেকে গুনে যাই, আমি যদি এদিক থেকে গুনে যাই, 1, 2, 3, 4, 5, একইভাবে আমি যদি এই পাশ থেকে গুনে যাই, 1, 2, 3, 4, 5, ঠিক আছে, 1, 2, 3, আচ্ছা এটা চার হবে, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, মানে গুনে যাবো কোন দিক থেকে গুনে যাবো, যেদিক দিয়ে গেলে বন্ধন বেশি পাবো, আমি এই পাশ থেকে গুনে আসছিলাম, এই পাশে তো বন্ধন কম, 1, 2, 3 এ বসে না, আমরা এই পাশে গেলে একটা বন্ধন পাচ্ছি এই জায়গায়, সুতরাং এই পাশ দিয়ে গুনে গুনে এই পাশে আসবো। তো এই পাশ থেকে যদি গুনে আসি, তাহলে আমার কথা হচ্ছে এই যে বন্ধনটা কত নম্বর কার্বনে আছে, তিন নম্বর কার্বনে বন্ধন বলতে পারি, দুই নম্বর কার্বনে বলতে পারি, কিন্তু আমার কথা হচ্ছে যেটা সংখ্যায় কম সেটা বেশি নিতে, সেটা নিতে হবে, আমরা বলতে পারি দুই নম্বর কার্বনে একটা দ্বিবন্ধন আছে, তাই তাই টু সাইক্লোহেক্সিন বলা হচ্ছে। তাই কী বলা হচ্ছে? টু সাইক্লোহেক্সিন বলা হচ্ছে। এখন তোমাদের বইয়ে একটা ভুল আছে স্যার, ভুলটা কি? ভুলটা হচ্ছে, হ্যাঁ তোমাদের বইয়ে একটা ভুল আছে এখানে স্যার, ভুলটা কি? ভুলটা হচ্ছে ওই যে এই যে দ্বিবন্ধন যেটা আছে না, সেটা এখানে লিখে ফেলছে, এই যে দ্বিবন্ধনটা এই এই জায়গায় দিয়ে দিছে, দ্বিবন্ধনটা কোথায় দিয়ে দিছে বলতো? দ্বিবন্ধনটা এই যে এইখানে বসায় দিছে, কিন্তু দ্বিবন্ধনটা এইখানে হবে না, দ্বিবন্ধনটা এইখানে হবে, দ্বিবন্ধন দুই নম্বর কার্বনে হবে, ঠিক আছে। এই ভুলটা একটু ঠিক করে নিবা, তাহলে তোমার কনফিউশনটা থাকবে না। দেখো আমি পুরা যৌগটার নাম কি তাহলে, পুরা যৌগটার নাম কি তাহলে, দেখো আমি তাহলে পুরা যৌগটা আমি আবার একটু লিখি, একটু খেয়াল করো যে বুঝতে পারবো আশা করি। ওই সাইক্লোহেক্সিন মানে চক্রাকার হেক্সিন থাকবে, তো আমরা এখানে লিখি সাইক্লোহেক্সিন মানে ছয়টা কার্বন থাকবে, 1, 2, 3, 4, 5, এই যে ছয়, ছয়টা কার্বনের একটা যৌগ সাইক্লো, এখানে এখানে কিন্তু বেঞ্জিনের মতো দ্বিবন্ধন হবে না, তো সাইক্লো চক্রাকার, হেক্সিন মানে ছয়টা কার্বন, 1, 2, 3, 4, 5, 6 গুণে ছয়টা কার্বন। তারপরে হচ্ছে ওয়ান ওন, তো তার যে কোনো একটা কার্বনে আমি কী থাকবে এখানে, এই যে এই কার্বনটাতে উপরের দিকে দুইটা বন্ধন দিয়ে একটা অক্সিজেন দিয়ে যুক্ত আছে, তো এদিকে দুই হাত, এর উপরের দিকে দুই হাত, টোটাল চার হাত আছে, সমস্যা নেই। তাহলে এটাকে আমরা এক নম্বর কার্বন ধরতেছি, এটাকে আমরা কী ধরতেছি? এক নম্বর কার্বন ধরতেছি, এই যে ওয়ান ওন, ঠিক আছে। এখন বলা হচ্ছে টু সাইক্লোহেক্সিন, তার দুই নম্বর কার্বনে একটা দ্বিবন্ধন আছে, টু ইন মানে তার দুই নম্বর কার্বনে একটা দ্বিবন্ধন আছে, এই দুই নম্বর কার্বনে একটা দ্বিবন্ধন আছে। আর আমি যদি এই পাশ থেকে গুনে আসি, এটা দুই, এটা তিন, এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, ওই তিন এবং পাঁচে দুইটা মিথাইল আছে, তাই বলা হয় ডাইমিথাইল। এখানে একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে, ঠিক আছে। এই যৌগটার মিনিং হচ্ছে এটা, তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন যাই হোক, এই এই যৌগটা থেকে আমরা কী তৈরি করতে পারি? এই যৌগটা থেকে আমরা ক্লোরোজ্যালিনল মানে এই জিনিসটা তৈরি করতে পারি, এই যৌগটা থেকে আমরা এই ক্লোরোজ্যালিনল জিনিসটা তৈরি করতে পারি, সেটা আমি তোমাদেরকে একটু করে বলি। সেটা জাস্ট কী করবা, এখানে কী করবা তুমি, প্যালাডিয়াম দিয়ে কী করবা, প্যালাডিয়ামের উপস্থিতিতে, প্যালাডিয়াম হচ্ছে কি, প্যালাডিয়াম লিগেন্ড কমপ্লেক্স মানে প্যালাডিয়ামের যৌগ, হ্যাঁ প্যালাডিয়ামের যৌগ, হ্যাঁ প্যালাডিয়ামের লিগেন্ড বা প্যালাডিয়ামের যৌগের উপস্থিতিতে তুমি যখন 80 ডিগ্রিতে তাপমাত্রায় বিক্রিয়া করবা, কোন তাপমাত্রায়, 80 ডিগ্রিতে তাপমাত্রায় যখন উত্তপ্ত করবা, ঠিক আছে, কোন তাপমাত্রায় উত্তপ্ত করবা, 80 ডিগ্রিতে তাপমাত্রায় উত্তপ্ত করবা, তখন তুমি একবারে তুমি লিখে ফেলবা, এখানে আর কোনো কারণ নাম্বার, এই যৌগটার জাস্ট এই যৌগটার স্ট্রাকচার বুঝলি হচ্ছে, তুমি এটার থেকে তুমি সরাসরি চলে যাবা কি এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে, 80 ডিগ্রিতে তাপমাত্রায় উত্তপ্ত করলে সরাসরি কী হবে একটু খেয়াল রাখবা, এরকম এই জিনিসটা বেনজিনের স্ট্রাকচার গঠন করবে, জাস্ট এটা মুখস্থ রাখবা, এই যৌগটা একটা বেনজিনের স্ট্রাকচার ধারণ করবে, কীভাবে কীভাবে, ওই যে যেখানে যেখানে হাইড্রোজেন ওঠা দরকার উঠে গিয়ে একটা বেনজিনের স্ট্রাকচার ধারণ করবে, তখন এখানে কী হবে, যেখানে একটা সিএসটি থাকবে, এখানে কী থাকবে, সিএসটি থাকবে, আর এখানে কী হবে, এটা এই ওটা হয়ে যাবে কি, ওএইচ হয়ে যাবে, এটা মাথায় রাখবা। এই যে পুরো প্রসেসটা, একে বলা হয় অ্যারোমেটিকরণ, কী করণ, একে আমরা বলবো অ্যারোমেটিকরণ, অ্যারোমেটি অ্যারোমেটিকরণ, এটাকে আমরা কী বলবো, অ্যারোমেটিকরণ, অর্থাৎ এটা ছিল একটা নর্মাল অ্যালিফেটিক যৌগ, এটা হয়ে গেছে কি এখন অ্যারোমেটিক যৌগ, তো এটাকে আমরা কী পেলাম, অ্যারোমেটিকরণ। এই অ্যারোমেটিকরণের মাধ্যমে এই যৌগটা তৈরি হয়ে যাবে, জাস্ট এটা মাথায় রাখবা যে এখানে জাস্ট একটা চক্র দিয়ে কিচ্ছু করি না, আমরা জাস্ট কিছুই চেঞ্জ করি নাই, যে এখানে একটা বৃত্ত দিয়ে দিলাম, কারণ এখানে দ্বিবন্ধন একটা ছিল, তো এখানে দ্বিবন্ধন আসলে আরও দুইটা তৈরি হয়েছে, এইখান থেকে গিয়ে এখানে একটা তৈরি হয়েছে,
এখানে এটা তৈরি হয়েছে, এখানে এটা তৈরি হয়েছে। স্যার কিভাবে তৈরি হয়েছে? ওই যে হাইড্রোজেন সরে গিয়ে নতুন বন্ধন গঠিত হয়ে এইভাবে তৈরি হয়েছে। হাইড্রোজেনগুলো কোথায় গেছে সেটা আমাদের ম্যাটার না, আমাদের মূল যৌগ হচ্ছে এটা। এখানে হাইড্রোজেনগুলো সরে গিয়ে নতুন নতুন বন্ধন, তিনটা বন্ধন তৈরি হয়েছে, এই যে জন্য আমরা গুলা দিয়ে দিছি। এটা অ্যারোমেটিক হয়ে গেছে, আর এই ওটা ওইচ হয়ে যাবে। ঠিক আছে, এই প্যালাডিয়াম লিগেন্ডের উপস্থিতি 80 ডিগ্রি তাপমাত্রায় বিক্রিয়া করলে অ্যারোমেটিকরণের মাধ্যমে এই যৌগটা তৈরি হয়। এখন আমাদের বাকি কি দেখো, এটার সাথে তুলনা করে দেখো, একটা ক্লোরিন বাকি আছে। তো ক্লোরিন কিভাবে যুক্ত করা হয়? লাস্ট সিম্পল একটা বিক্রিয়া, আয়রনের উপস্থিতিতে ক্লোরিন দ্বারা বিক্রিয়া ঘটাবো, তাহলেই হয়ে যাবে। আয়রনের উপস্থিতিতে এই যৌগটার কি ঘটাবো? ক্লোরিন দ্বারা বিক্রিয়া ঘটাবো। তাহলে কি হয়, ওই যে আগের বিক্রিয়াটার দেখো একটু খেয়াল করো তো, আগের বিক্রিয়াটা লাস্টের দিকে কি করছিলাম? আচ্ছা এখানে নাই, আগের বিক্রিয়াটা লাস্টের দিকে কি আয়রনের উপস্থিতিতে ক্লোরিন দ্বারা বিক্রিয়া ঘটাইছিলাম। এই ক্লোরিনটা এখানে গিয়ে বসে যাবে, তাহলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত যৌগটা পেয়ে যাব। আমরা কিন্তু কি পেয়ে যাব? তাহলে কাঙ্ক্ষিত যৌগটা পেয়ে যাব। তাহলে আগে দেখি দেখি আমরা কি করতে পারি এখানে এই, হ্যাঁ তাহলে আমরা কি করতে পারি এখানে দেখি। আচ্ছা এই 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 যে আমরা কি লিখলাম, এই যে লিখলাম, এই যে লিখলাম। ওকে, এখন আমরা যে কাজটা করব স্যার, এখানে এখানে যেটাই আছে সেটাই লিখতেছি, সিএইচ থ্রি লিখবো। এই যে সিএইচ থ্রি, এখানেও কি সিএইচ থ্রি, তার উপরে কি আছে ওইচ আছে না, এই যে ওইচ যা আছে সবই থাকবে, নতুন করে একটা ক্লোরিন গিয়ে এখানে বসে যাবে। এই যে ক্লোরিন গিয়ে বসে গেল, এটাই হচ্ছে ক্লোরোজালিনল। এটাই কি পেলাম আমরা, ক্লোরোজালিনল কিন্তু তৈরি হয়ে গেল। বিকল্প পদ্ধতিতে আমরা ক্লোরোজালিনল তৈরি করলাম। হ্যাঁ আচ্ছা, তো আমরা জানি যে ডেটলটা কী হিসাবে ব্যবহৃত হয়, অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করা হয় এবং ডিসইনফেক্ট্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। অ্যান্টিসেপটিক এবং কি ডিসইনফেক্ট্যান্ট হিসেবে ব্যবহার করা থাকে এটা আমরা জানি। এই তো আমাদের মূল টার্গেট ছিল ডেটলের মূল উপাদান ক্লোরোজালিনলটা তৈরি করার শিখা। বাকি যে আদার্স ইনফরমেশনগুলো আছে এমসিকিউ বা অন্যান্য যে বিষয়গুলো, এগুলো আমি পরবর্তীতে এক ক্লাসের মধ্যে শেষ করাই দিব, এটা কোনো সমস্যা হবে না, এক দুই ক্লাসে করে ফেলা যাবে। এখন আমরা দুইটা জিনিসের প্রস্তুতি শিখব, এক হচ্ছে প্যারাসিটামল আর এক হচ্ছে কি অ্যাসপিরিন, দুইটাই ব্যথা নিবারক ওষুধ। আমরা কোনো জায়গায় যদি ব্যথা হয়, আমাদের ঘাড়ে আমার এখন ব্যথা করতেছে, অনেক রকমের ক্লাস নিচ্ছি টানা, তো এই যে ব্যথা নিবারকের জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করে থাকি। এক হচ্ছে অ্যাসপিরিন ব্যবহার করে, একটা প্যারাসিটামল। হ্যাঁ প্যারাসিটামল এবং জ্বর কমার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক, আমরা এই দুইটা জিনিসের প্রস্তুতি আমরা শিখব, এই দুইটা জিনিসের প্রস্তুতি আমরা শিখব। ওকে, তাহলে আমরা আমি একটু পানি খেয়ে নিই, দুই সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা শুরু করে দিই, আমরা আর বেশিক্ষণ লেট না করি, আমরা প্যারাসিটামল প্রস্তুতি শুরু করে দিই। প্যারাসিটামল স্যার কি? স্যার প্যারাসিটামল, হ্যাঁ দেখো একটা জিনিস খেয়াল করো, এই প্যারাসিটামলের সাইন্টিফিক নাম কি? প্যারাসিটামলের আমার কয়েকটা নাম আছে একটু মাথায় রাখবা, প্যারাসিটামলের কয়েকটা নাম আছে এটা মাথায় রাখবে। একটা নাম হচ্ছে এন ফোর হাইড্রোক্সি প্যারাসিটামল, নাপা এইচ প্লাস ই সি, অনেকজন আমি জানি না, আজকের পর থেকে প্যারাসিটামল যতক্ষণ যতদিন পর্যন্ত প্যারাসিটামল তোমার মাথায় উচ্চারিত হবে, দুইটা নাম আরও এক দুইটা নাম মনে রাখবা, এই দুইটা নাম আমাদের পড়ায় কাজে লাগবে। দেখো একটা নাম হচ্ছে কি এন ফোর হাইড্রোক্সি ফিনাইল ইথানামাইড, একটা নাম কি, আর একটা নাম হচ্ছে আমরা প্যারাসিটামল সম্পর্কে আগে জানতে হবে, প্যারাসিটামলের পরিচয় সম্পর্কে আমরা আগে জানবো, আগে প্যারাসিটামলের পরিচয় জানবো, তারপর প্যারাসিটামল কীভাবে প্রস্তুত করা হয় সেটা জানবো। আচ্ছা তাহলে দেখো কী বলছি, প্যারাসিটামলের অন্য নামগুলো কী, অন্য নামগুলো কী কী দেখো, অন্য নাম একটু মনে রাখবা, প্যারাসিটামলের অন্য নাম হচ্ছে, অন্য নাম প্যারাসিটামলের অন্য নামগুলো, হ্যাঁ হ্যাঁ প্রথম যে নামটা মাথায় রাখবা, এন ফোর হাইড্রোক্সি ফিনাইল ইথানামাইড, এন ফোর হাইড্রোক্সি, ফোর হাইড্রোক্সি, এন ফোর হাইড্রোক্সি ফিনাইল ইথানামাইড, উচ্চারণ করতে থাকো, উচ্চারণ করতে থাকো, উচ্চারণ করো, মনে মনে উচ্চারণ করো, আমি লিখতেছি ফিনাইল ইথানামাইড, ফিনাইল ইথানামাইড, এই তো। হ্যাঁ তো যতবার তোমার লাইফে প্যারাসিটামল অনেকবার উচ্চারণ করবা, অন্যরা বলবে, অন্যরা বলবে জাস্ট প্যারাসিটামল বা নাপা বা এইচ প্লাস, তুমি মনে মনে কি বলবা ওইটা শুনে শুনে মনে মনে বলবা, যেটা হচ্ছে এন ফোর হাইড্রোক্সি ফিনাইল ইথানামাইড, যেগুলোটা কি এন ফোর হাইড্রোক্সি ফিনাইল ইথানামাইড, যেগুলোটা কি এন ফোর হাইড্রোক্সি ফিনাইল ইথানামাইড। আরেকটা নাম আছে, আরেকটা নাম আছে অ্যাসিটামিনোফেন, হ্যাঁ আর অন্য নাম কি, আরেকটা নাম আছে, এটা হচ্ছে অ্যাসিটামিনোফেন, নাম কি বলো তো, অ্যাসিটামিনোফেন, নাম কি অ্যাসিটামিনোফেন, অ্যাসিড, হ্যাঁ অ্যাসিটামিনো, অ্যাসিটামিনোফেন, অ্যাসিটামিনো, অ্যাসিটামিনোফেন, এটার অন্য নাম হচ্ছে অ্যাসিটামিনোফেন, মনে থাকবে, হ্যাঁ
এটা অন্য নাম হচ্ছে অ্যাসিটামিনোফেন। তাহলে একটা হচ্ছে কি এনফোরহাইড্রক্সিফিনাইলিথারামাইড, পুরাটাই একটা নাম, পুরাটাই একটা নাম এনফোরহাইড্রক্সিফিনাইলিথারামাইড, আর হচ্ছে কি অ্যাসিটামিনোফেন, অ্যাসিটামিনোফেন। এখন কথা হচ্ছে তোমার কথা হচ্ছে দুইটা নাম কেন মনে রাখতে হবে, তুমি যখন প্রস্তুতি মনে রাখতে চাও, তুমি যদি প্রস্তুতি মনে রাখতে চাও তাহলে তোমার এই নামগুলো লাগবে, নাম দিয়ে তুমি সহজে প্রশ্ন মনে রাখতে পারবা। তাহলে আমার কথা হচ্ছে তাহলে তবে নিচের নামটা বেশি দরকার, নিচের নামটা দিয়ে সহজে মনে রাখতে পারবা। কোন নামটা? নিচের নামটাতে এই দুইটা নাম, প্রথম নামটা হচ্ছে এনফোরহাইড্রক্সিফিনাইলিথারামাইড, দ্বিতীয় নামটা হচ্ছে অ্যাসিটামিনোফেন, দুইটা নাম দিয়ে আমি সহজে মনে রাখতে পারবো। দেখো প্রথমটাতে আসি, এই অ্যাসিটামিনোফেনের বোঝার আগে আমরা দুইটা নাম তো আমরা মাথায় রাখবোই, তার সাথে একটু পরিচয় মানে একটা জিনিস তোমাদেরকে পরিচয় করা দিই, সেটা হচ্ছে তোমরা হয়তো তোমাদেরকে অনেকবার বলছি, তোমরা হয়তো খেয়াল করছো কি না, জিনিসটা হচ্ছে CH3COOH, এটাকে কী বলা হয় বলো তো, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, কিন্তু এটার আরেকটা নাম আছে, ঠাড়ায় মুখস্থ রাখবা, ইথানোয়িক অ্যাসিড এটা মনে রাখতে হবে। ইথানোয়িক অ্যাসিড আরেকটা নাম কি বলো? এটা আরেকটা নাম আছে অ্যাসিটিক অ্যাসিড, এর আরেকটা নাম কি? ইথানোয়িক অ্যাসিড, আর একটা নাম কি? অ্যাসিটিক অ্যাসিড, মনে থাকবে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে এটা মনে রাখিও অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা এখন এখান থেকে যদি আমরা একটা ওইচ সরিয়ে দিই, ওইচ সরিয়ে দিই তাহলে আমরা কী পাবো? CH3COOH, এটাকে আমরা বলবো কি? অ্যাসিটাইল, কি বলবো? এটাকে আমরা বলবো অ্যাসিটাইল, 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 ঠিক আছে মনে থাকবে অ্যাসিটাইল, অ্যাসিটাইল, হ্যাঁ মনে থাকবে এটা অ্যাসিটাইল। আচ্ছা এই জিনিসটা যেন দুই কার্বনের হলে অ্যাসিটাইল বা ইথানো অ্যাসিটিক অ্যাসিড, এটা একটু মনে রাখিও। হ্যাঁ আচ্ছা এটা মনে রাখিও অ্যাসিটিল বা অ্যাসিটিক অ্যাসিড। এখন আমরা একটা এই জায়গাতে আসি যেখানে বলছি যে অ্যাসিটামিনোফেন, অ্যাসিড মানে এখানে দুইটা কার্বনের বিষয় আছে, এখানে অ্যাসিড মানে দুইটা কার্বনের বিষয় আছে, অ্যামিনো মানে অ্যামিনোমূলক আছে, ফ্যান মানে ফেনল, ঠিক আছে আমার কথা হচ্ছে ফেনল, অ্যাসিটামিনোফেন কি? এখানে ফেনল থাকবে, অ্যাসিটামিনো, এখানে তিন কয়েকটা বিষয় আছে, এগুলো একটু বুঝতে হবে। আমরা আমরা এই যে দেখো আমি আবারও বলি, তুমি প্যারাসিটামলের বিষয়গুলো মনে রাখবা, দুইটা নাম মনে রাখবা, আর লাস্টের নামটা দিয়ে তুমি কী করবা বিক্রিয়াগুলো বা অন্যান্য যে স্ট্রাকচারগুলো মনে রাখবা। দেখো প্রথম কথা হচ্ছে অ্যাসিটো মানে এখানে কী থাকবে? CH3 থাকবে, CH3CO এই জিনিসটা এখানে থাকবে, CH3CO জিনিসটা থাকবে, CH3CO জিনিসটা এখানে থাকবে, ঠিক আছে এরকম কিছু একটা থাকবে এখানে। অ্যামিনো মানে অ্যামিনোমূলক থাকবে, ফ্যান মানে ফেনল থাকবে, ফ্যান মানে কি থাকবে বলো? ফ্যান মানে ফেনল থাকবে, অ্যামিনো মানে অ্যামিন এই নিষ্ঠ থাকবে, ফ্যান মানে কি? ফেনল থাকবে। দেখো তোমাকে বলে দিচ্ছে না যে ওটা কীরকম হবে, এখন এগুলো একটু জোড়া লাগাই দিব, এখন এখন জায়গা মতো জায়গা বরাবর লাগাই দিব, তাহলে কাজ হয়ে যাবে। তো জাস্ট আগে বুঝতে হবে কী কী জিনিস আছে, অ্যাসিটো মানে অ্যাসিটে, অ্যাসিড মানে CH3CO কার্বন দুইটা অ্যাসিটে, অ্যামিনো মানে অ্যামিনোমূলক, তারপরে ফ্যান মানে এখানে ফেনল, এটা থাকবে। এগুলো যদি জোড়া লাগাইতে যোগটা এরকম হয়, দেখো আমরা ফ্যানলটাকে এখানে বসিয়ে দিলাম, যদি জোড়া লাগাই একটু খেয়াল করো, আমি যদি এই 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 এটা তো ফ্যানলের, ফ্যানল যেহেতু একটা ওইচ থাকবে তাই তো, একটা ওইচ আমরা বসিয়ে দিলাম স্যার, ফ্যানলের সাথে একটা ওইচ আমরা বসালাম স্যার, অ্যামিনো 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 থাকবে, তার এই পাশে আমি কী বসায় দিব? একটা অ্যামিনোমূলক বসায় দিব। দেখো এই এটা তো ফেনল, এই যোগাটা হচ্ছে ফেনল, তার এই পাশে কী আছে? একটা অ্যামিনোমূলক আছে, কী আছে? একটা অ্যামিনোমূলক আছে। আর অ্যাসিডে মানে কি? অ্যাসিডে মানে হচ্ছে এই যে CH3CO, দেখুন ওই যে দেখো খেয়াল করো, এই যে অ্যামিনোমূলকটা থেকে একটা হাইড্রোজেন সরাই দিব, তাহলে একটা হাত খালি হয়ে যাবে না, একটা হাইড্রোজেন সরাই দিব কী হবে? একটা হাত খালি হয়ে যাবে, তো একটা একটা হাত খালি হয়ে যাবে, তো আমরা কী করবো একটু দেখি, আমরা কী করবো একটু দেখি, একটা হাত তো খালি হয়ে যাবে, তো আমরা একটু মুছে দিই, আমরা একটা কী করবো, একটা হাইড্রোজেন সরাবো, দেখো দেখো কী করবো, ওই যে আমরা একটা মানে দুইটা হাইড্রোজেন আছে তো একটা হাইড্রোজেন সরাই দিব, তো কী থাকবে বলো তো? এখানে থাকবে কি? একটা হাত খালি হয়ে যাবে না, দুইটা হাইড্রোজেন থেকে দেখো দুইটা হাইড্রোজেন থেকে দুইটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে একটা হাত খালি হয়ে যাবে, ঠিক আছে হাত খালি হয়ে যাবে, ওই খালি হাতে আমরা এই জিনিসটা বসাই দিব, উল্টা করে উল্টা করে বসাবো, তা কি CO আগে আসবে তারপর CH3টা, তা দেখো এ এর এক খালি হাত আর এর খালি হাত, দেখো এর তো একটা হাইড্রোজেন সরাইছে তার একটা খালি হাত হয়েছে, আর এর একটা খালি হাত, এই যে খালি হাত, দুইটা খালি হাত তুমি একটা বন্ধন গঠিত হয়েছে, এটা কেন উল্টা করা বসে CH3CO, CH3CO, এই যে CH3CO,
এই যে যৌগটা, এটাই হচ্ছে কি ফেনল, এটাই হচ্ছে কি প্যারাসিটামল, এটাই হচ্ছে প্যারাসিটামল স্যার, এটাই কি প্যারাসিটামল, এটাই কি স্যার প্যারাসিটামল। এখন তুমি মনে রাখার জন্য তুমি কি মনে, এখন আমি যদি বলি যে স্যার এই নামটা থেকে বুঝছি ঠিক আছে এটার এই নামটা, কারণ এখানে ফেনল আছে তাই ফেনল, তাই ফ্যান, অ্যামিনো মূলক আছে তাই অ্যামিনো। তো দেখো ফেনলের এক পাশে থাকবে ওইচ, মনে রাখবা ফেনলের এক পাশে তো ওইচ থাকে এটা তো জানোই, আর ঠিক উল্টা পাশে থাকবে অ্যামিনো মূলক। তো দেখো ফেনলের এক পাশে, ফেনলের এক পাশে তো ওইচই আছে, তার উল্টা পাশে থাকবে কি NH2, এই যে NH2 বসাইছি। আবার যখন CH3CO-টা, অ্যাসিড মানে CH3CO, CH3CO-টা যখন এসে যুক্ত হবে তখন এখান থেকে হাইড্রোজেনটা সরে যাবে, তা থাকবে NHCOCH3। ক্লিয়ার? এই যৌগটাকে কেন এই নামটা দেওয়া হয়েছে, এই যে দেখো এই নামটা তাহলে কোত্থেকে আসছে, দেখো N4-hydroxyphenylethanamide। তো এখানে এই যৌগটাতে বোঝানো হচ্ছে তাহলে এখানে ফেনলটাকে মূল যৌগ ধরা হয়েছে, এখানে ফেনলটাকে মূল যৌগ ধরা হয়েছে, ফেনলটাকে কি ধরা হয়েছে মূল যৌগ ধরা হয়েছে, তার সাথে যুক্ত আছে অ্যামিনো মূলক, এই যে অ্যামিনো মূলক, তার সাথে যুক্ত আছে অ্যাসিটাইল মূলক, এই যে অ্যাসিটাইল মূলক। তো এখানে ফেনলটাকে মূল ধরে অ্যামিনোটাকে শাখা, এটাকে শাখা ধরে বলা হয়েছে। কিন্তু এইখানে দেখো এখানে একই যৌগ, একই যৌগ, কিন্তু এখানে মূল ধরা হয়েছে কাকে, এখানে মূল ধরা হয়েছে দেখো ইথানেমাইটকে। ইথানেমাইটের সংকেত কি বলতো, ইথানেমাইটের সংকেত হচ্ছে CH3CO, কার্বন দুইটাতে ইথ আর এখানে NH2 থাকবে, এটাকে বলা হয় ইথানেমাইট। এগুলো স্ট্রাকচার তোমাদেরকে পড়াইছি। তো এই যৌগটাকে কি বলবো আমরা, ইথানেমাইট, কি বলবো ইথানেমাইট। এখন এই যে ইথানেমাইট যে যৌগটা আমাদের কাছে আছে, এই ইথানেমাইটটাকে মূল যৌগ ধরা হয়েছে, তাহলে এই দেখো দেখো তাহলে এখানে ইথানেমাইট বলা হয়েছে না, এই যৌগটাকে এখানে আছে কিনা দেখো তো, CH3CONH2 আছে কিনা দেখো, হ্যাঁ আছে দেখো, আমি যদি উল্টা করে লিখি এই যৌগটাকে, যদি আমরা উল্টা করে লিখি এই যৌগটাকে, যদি উল্টা করে লিখি তাহলে দেখো CH3 তারপরে CO, এই যে CO তারপরে NH2, এই যে NH2 আছে না এখানে, আছে, তাহলে ইথানামাইড এখানে আছে, ঠিক আছে। তারপরে দেখো তারপরে হচ্ছে N4-hydroxyphenyl, N4-hydroxy মানে কি দেখো, N4-hydroxy কেন বলা হচ্ছে দেখো, N4-hydroxy বলা হচ্ছে এই যে দেখো, এই যে এই এটা যদি মূল যৌগ হয়, এই মূল যৌগটার এন পরমাণুতে, এই মূল যৌগটা এখানে এখানে মূল ধরা হয়েছে এটাকে, হ্যাঁ, তো এই মূল যৌগটার এন পরমাণুতে, কি পরমাণুতে, এন পরমাণুতে কি যুক্ত আছে, এই জিনিসটা যুক্ত আছে, এই যে এই মূল যৌগটার এন পরমাণুতে এই যে এই যৌগটা যুক্ত আছে, এবং এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে এই যে 4-hydroxy, মানে এটাকে এক ধরা হয়েছে, 1, 2, 3, 4, এই চার নম্বরে একটা হাইড্রোক্সি মূলক আছে, 4-hydroxy, আর এই যৌগটাকে কি বলা হচ্ছে, ফিনাইল, ফিনাইল, 4-hydroxyphenyl। তো তার কি বলা হচ্ছে বলতো, চার নম্বর কার্বনে কি আছে, 4-hydroxyphenyl আছে, দেখো তো চার নম্বর কার্বনে একটা হাইড্রোক্সি, দেখো এবার এই পুরো স্ট্রাকচারটাকে বলা হচ্ছে 4-hydroxyphenyl, কি বলা হচ্ছে, 4-hydroxy, মানে চারে একটা হাইড্রোক্সি, 4-hydroxy, হাইড্রোক্সি, হাইড্রোক্সি যুক্ত স্ট্রাকচারটার নাম ফিনাইল বলা হয়েছে, ফিনাইল। কারণ আমরা জানি কি, আমরা জানি কি বলতো, দেখি আমরা জানি কি, বেনজিন থেকে, বেনজিন থেকে একটু খেয়াল করো, বেনজিন থেকে যদি একটা হাত খালি হয়ে যায় তাকে আমরা ফিনাইল বলি না। আচ্ছা ধরো এটা বেনজিন, ধরো এটা কি, এটা ধরো বেনজিন, এটা ধরো কি বেনজিন, তাই তো, এটা বেনজিন, তো একটা হাত ছড়াই দিলে কি থাকে, একটা যে কোনো একটা হাত, যে কোনো একটা হাত ছড়াই দিলে ফিনাইল হয়ে যায়, এটা নাম হয়ে যায় ফিনাইল। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাইলে বলা হয় অ্যালকাইল, বেনজিন থেকে সরাইলে বলা হয় ফিনাইল, মনে থাকবে ফিনাইল। আমি আবার বলি, অ্যালকেন থেকে সরালে অ্যালকাইল, বেনজিন থেকে সরালে ফিনাইল, তো এই যৌগটা কি ফিনাইল, এই যৌগটা কি ফিনাইল। তো যার এটা কি এক নম্বর কার্বন, এই যৌগটা হচ্ছে ফিনাইল, এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার এক নম্বর কার্বন, তাহলে এগুলো কি 2, 3, 4, এটা তার চার নম্বর কার্বন, মানে যেখানে একটা হাত খালি হয়ে যাবে সেটাই এক নম্বর কার্বন, এটা ফিনাইল, হ্যাঁ এক নম্বর, যার তার চার নম্বরে কী আছে, একটা হাইড্রোক্সি মূলক আছে, এই যে তার চার নম্বরে একটা কি আছে, হাইড্রোক্সি, তাহলে কেমন ফিনাইল, চার কার্বনে চার নম্বরে হাইড্রোক্সিল যুক্ত ফিনাইল, এই যে যৌগটা চার নম্বরে হাইড্রোজেন যুক্ত একটা ফিনাইল। এই ফিনাইলটা আবার কোথায় যুক্ত আছে, এই পুরো স্ট্রাকচারটা কোথায় যুক্ত আছে, আবার ওই যে ইথানেমাইডের, মানে এই মূল যৌগটার নাইট্রোজেন পরমাণুতে যুক্ত আছে, ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে এন, এনের মধ্যে, এই এনের মধ্যে 4-hydroxy, এই যে 4-hydroxy ফিনাইল যুক্ত আছে, এমন ইথানেমাইড। তাহলে কেমন ইথানেমাইড, এটা কেমন ইথানেমাইড, যে ইথানেমাইডের নাইট্রোজেন পরমাণুতে, এই যে নাইট্রোজেন পরমাণুতে 4-hydroxy ফিনাইল যুক্ত আছে, ঠিক আছে। তো তোমাদেরকে একটা, এটা তো জাস্ট আমি এই নামটার সাথে জাস্ট বোঝানোর জন্য এটা বললাম, তোমাকে একটা সহজ কথা বলি, তুমি একটা সবসময় মাথায় রাখবা এত জিনিস, জাস্ট তোমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য আমি এটা বললাম, তবে তুমি শর্টকাটে মেরে দেওয়ার জন্য সবসময় যে জিনিসটা মাথায় রাখবা,
যে জিনিসটা মাথায় রাখবে, যেটা বলি সেটা ভালো করে শোনো, সেটা হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে। আচ্ছা আমি একটু মুছে দিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি যে কাজটা করবা অবশ্যই অবশ্যই তুমি প্যারাসিটামল নামের সাথে এই নামটা মুখস্থ করবা। এই নামটা কী করবো? মুখস্থ করবা, এবং এই নামটাও মুখস্থ করবা। মুখস্থ করার পর সব সময় যদি প্যারাসিটামলের সংকেত লিখতে বলে তখন তুমি এই নামটা থেকে লিখবা। কোন নামটা থেকে? এটা এটা তুমি এটা তুমি হয়তো বা এখন মনে থাকবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ মনে থাকবে, কিন্তু পরবর্তীতে তুমি ভুলেও যেতে পারো, কিন্তু এই জিনিসটা তুমি সহজে বলবা না। তোমার এই নামটার সাথে এই নামটা মনে রাখবা, এই নামটা প্লাস এই নামটা মনে রাখবা, কিন্তু কোনো বিক্রিয়া বা কোনো রাসায়নিক সংকেত যদি লিখতে হয় তখন এই যে অ্যাসিটামিনোফ্যান এই নামটা থেকে ইউজ করে লিখবা। ফেনল থাকবে, অ্যামিনো থাকবে আরেক পাশে, আরেক পাশে অ্যাসিটামিনোল থাকবে, শেষ। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কিন্তু এটা যা এটা তাই, কিন্তু যেই দাও সেই কদু, কিন্তু সহজে মনে রাখবা এটা দিয়ে। আমারও এটা দিয়ে মনে আছে। ওকে, আচ্ছা এখন আমরা যে কাজটা করবো, তা আমাদের কাজটা কি এখন আমরা তাহলে তৈরি করব কি, আমরা এখন প্যারাসিটামল প্রস্তুত করে ফেলবো। আমরা স্যার কি করব, প্যারাসিটামল তৈরি করব। তাই প্যারাসিটামল তৈরি করার জন্য তাহলে আমরা কি পাইলাম, প্যারাসিটামলের সংকেত কি পাইছি একটু লিখে ফেলি। তাহলে আমরা এক পাশে লিখে ফেলি, এগুলো এখন মুছে দিই, অন্য নামগুলো এখন মুছে দিই, প্যারাসিটামল প্রস্তুতি পড়ব। কি পড়ব? প্যারাসিটামল প্রস্তুতি পড়ব। তাহলে আমরা চলে যাই, আমরা চলে যাব এখন প্যারাসিটামল প্রস্তুতিতে। প্যারাসিটামল প্রস্তুতি, হ্যাঁ প্যারাসিটামল প্রস্তুতি, প্যারাসিটামল প্রস্তুতি, হ্যাঁ আচ্ছা। তো এখন দেখো আমরা প্যারাসিটামল প্রস্তুতি পড়বো, তার আগে আমরা এক পাশে লিখে রাখবো কি, প্যারাসিটামল যৌগটা সংকেত লিখে রাখবো। তো দেখো সংকেতটা কি, এক পাশে কি, এক পাশে কি বলো, এক পাশে ওএইচ মূলক, আর এক পাশে সিএস থ্রি মূলক, হ্যাঁ না, আরেক পাশে অ্যামিনো মূলক, তাই তো, আরেক পাশে অ্যামিনো মূলক, যার একটা হাইড্রোজেন সরে গিয়ে এই জায়গাতে কি বসবে, সিও, এই যে সিএইচ থ্রি, এই জায়গাটা বসবে, ঠিক আছে। আচ্ছা তোমাদের বইটা আবার এইভাবে লিখছে, কীভাবে লিখছে, যে এটা এইভাবে দেওয়া আছে, মানে এটাকে এইভাবে ভেঙে লিখছে, এনএইচ এটাকে আবার ভেঙে লিখছে, ওই যে কার্বন, এই যে কার্বন, এই কার্বনটা দুইটা অক্সিজেন দিয়ে যুক্ত, মানে অক্সিজেনটা দুইটা বন্ধন দিয়ে যুক্ত, তো এটা এইভাবে লিখছে, অক্সিজেনটা দুইটা বন্ধন দিয়ে যুক্ত, এটা এইভাবে আলাদা করে লিখছে, তারপর কার্বন, এই যে সিএস থ্রি, এই সিএস থ্রিটাকে একটু বাঁকায় লিখছে, ওই সিএস থ্রিটার নিচে করে এইভাবে লিখছে, মানে একই জিনিস, একই জিনিস, মানে আমি অক্সিজেনটাকে এখানে ক্লোজলি লিখে ফেলছি, আর ওরা কী করছে, অক্সিজেনটা একটু বের করে দেখাইছে আর কি, সিএস থ্রিটা বাঁকায় লিখছে, একই জিনিস, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো, তা আমাদের টার্গেট কী, আমাদের টার্গেট কী, তাহলে আমরা যে প্যারাসিটামল প্রস্তুত করতে যাচ্ছি, তো আমাদের যাইতে হবে এই জায়গাতে যাইতে হবে। তা আমরা কী নিয়ে শুরু করব, তা আমরা শুরু করবো হচ্ছে এই জায়গাটা নিয়ে, হ্যাঁ, ফোর অ্যামিনো ফেনল দিয়ে শুরু করি। তাহলে আমরা এই এই জায়গা থেকে শুরু করবো, কোথেকে, আমরা এতটুকু জিনিস নিয়ে শুরু করব। তো দেখো খেয়াল করো, প্রথম যে প্রস্তুতিটা, প্রথম প্রস্তুতি নাম্বার ওয়ান, এক নম্বর প্রস্তুতি দিয়ে আমরা শুরু করবো, কোথেকে, এই জায়গাটা থেকে শুরু করব। দেখো কী জায়গা থেকে শুরু করব, এইচ ও, তারপরে হচ্ছে, তারপর একপাশে কী থাকবে বলো, ওই যে এনএইচ টু, এনএইচ টু থাকবে, আমরা এই এই যে শুরু করবো, এটা যেগুলোটার নাম কি, এই যেগুলোটা থেকে স্টার্ট করবো, এটার নাম হচ্ছে ফোর, চার নম্বরেরটা কি আছে, চার নম্বরেরটা অ্যামিনো মূলক আছে, এটার নাম হচ্ছে ফোর অ্যামিনো ফেনল, ফোর অ্যামিনো ফেনল, ফোর অ্যামিনো, এখানে এটাকে এক নম্বর ধরেছে, দুই নম্বর ধরেছে, ফোর অ্যামিনো ফেনল, ফেনল, এটাকে চার নম্বর আর কি, ফোর অ্যামিনো ফেনল থেকে আমরা স্টার্ট করবো। স্যার এই ফোর অ্যামিনো ফেনলের সাথে আমরা কী যোগ করবো বলুন তো, স্যার এই ফোর অ্যামিনো ফেনলের সাথে আমরা যোগ করবো কি, যেটা আমাদের লাগবে সেটা যোগ করবো। স্যার আমাদের কী লাগবে, সিম্পল, এই যে আমাদের কী লাগবে, সিএস থ্রি সি ডাবল ও এইচ নিবো, তাহলে আমরা সিএস থ্রি সি ডাবল ওটা পেয়ে যাবো। দেখো এর থেকে সহজ কিছু আছে, আমরা কঠিন করে কেন শিখবো, তাই আমরা জাস্ট সংকেতটা জানলেই হচ্ছে বাবা, সংকেতটা জানলে হচ্ছে। দেখো আমরা কী নিবো, সিএইচ থ্রি, ওই আমাকে ওই যোগটাই বলে দিবে, আমি তো আগেরগুলোতে ছন্দ বা টেকনিক দিয়ে পড়াইছি, এখন আর একটা টেকনিক, ওই যোগই তোমাকে বলে দিবে কী নিতে হবে। তো সিএইচ থ্রি সি ডাবল ও এইচ নিবো আমরা, নিলাম, ওকে স্যার নিলাম, ফাইন ফাইন গুড। এখন আমরা কী করবো, দেখো এখন যে কাজটা করবো একটু দেখো, এ দেখো এখন আমার কথা হচ্ছে কি, আমাকে তো কোথায় যেতে হবে ওইদিকে খেয়াল রাখবো, কিন্তু তাই আমরা একটা কাজ করবো এখানে, দেখো এই যে এখানকার যে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, আর এখানকার কী করবো, একটা ওইচ, ওইচ কিন্তু, হ্যাঁ এই যে ওইচ,
হাইড্রোজেন আর ওএইচ বিক্রিয়া করে পানি হবে, তোমরা জানো। এই যে পানিটা তৈরি করে ফেললাম, আর তৈরি এখন থাকলো কি দেখো, এখন কি থাকলো সেগুলো বসায় দেবে, কানেক্ট করে দাও। HO HO NH NH এখানে কি থাকবে, CO CH3। এটাকে উল্টা করো, এটাকে উল্টা করো, CO যে CO তারপরে CH3, এই যে CH3 বসা দাও। এই যে আমার এই জিনিসটাই তৈরি হয়েছে, এটাই হচ্ছে প্যারাসিটামল প্রস্তুত হয়ে গেল। মনে রাখবে এইভাবে কিন্তু বলা হচ্ছে এই পদ্ধতিতে, হ্যাঁ, তাত্ত্বিক পরিমাণে 45% উৎপন্ন করা হয়। কী করা হয়, 45% উৎপাদন এইভাবে করা হয়। কত পার্সেন্ট, 45% এইভাবে উৎপাদন করা হয়, তাত্ত্বিক পরিমাণে মানে তত্ত্বগতভাবে যেটা আমরা পাই তার 45% এইভাবে তৈরি হয়। আচ্ছা, দুই নম্বরে আমরা দুই নম্বর প্রস্তুতিতে যাই। স্যার, দুই নম্বর প্রস্তুতিটা কি একটু খেয়াল করো, দুই নম্বর প্রস্তুতিটা হচ্ছে আমরা আমরা কোত্থেকে শুরু করছিলাম, ওই যে আবার ওইদিকে তাকাও, আমরা কোত্থেকে শুরু করছিলাম স্যার, HO NH মানে ফরমিনো ফেনল থেকে, মানে এই যোগটা থেকে শুরু করছি। এখন আমরা যেটা করব না, আর একটু আগে থেকে শুরু করি। হ্যাঁ, আমরা আমরা কী করবো এখন, আর একটু আগে থেকে শুরু করবো, অর্থাৎ আমরা এখন ফেনল থেকে শুরু করবো। কোত্থেকে, আমরা এখন ফেনল থেকে শুরু করবো। হ্যাঁ, দেখো ফেনলের মধ্যে কী আছে একটু বলো তো দেখি, মানে ফেনলের মধ্যে কী আছে বলতে, ফেনলের মধ্যে তো জানি কী আছে আমরা, আমরা জানি এ, আমরা এখন তৈরি করবো এই যোগটা থেকে, এই যোগটা থেকে তৈরি করবো। হ্যাঁ, এটা তো আমার একটা প্রস্তুতি শেষ, প্রস্তুতি এক, প্রস্তুতি দুই, আরেকটা আমরা কোত্থেকে তৈরি করবো এখন, ধরো আমরা তৈরি করবো এখন ফেনল থেকে, আমরা তৈরি করবো এখন ফেনল থেকে, আমরা তৈরি করবো এখন ফেনল, ফেনল থেকে, এই ফেনল থেকে শুরু করবো। এখন কথা হচ্ছে ফেনল থেকে যে শুরু করবো, এবার আমার কথা হচ্ছে যাইতে হবে কিন্তু আমার এখানে, তো ফেনল থেকে শুরু করার জন্য সবার আগে আমাকে কী করতে হবে, হ্যাঁ আমার কাছে ফেনল আছে ঠিক আছে, আমার কথা হচ্ছে আগে আমার কী করতে হবে, ফেনলের সাথে আগে একটা NH2 বসাইতে হবে, NH2 বসানোর পরে তারপর অ্যাসিড বসাইতে হবে। তাহলে আমরা কী করি, তো এখানে আমার মূল টার্গেট কী, আমার মূল টার্গেট আমার এখানে NO ও NH2টা বসানো লাগবে। তো NH2টা বসানোর আগে আমাদের যে কাজটা, তো NH2টা আমরা কীভাবে বসাবো, হ্যাঁ NH2 বসানোর আগে আমরা নাইট্রোমূলক বসাই দিব। কীভাবে, নাইট্রোমূলক তো সহজ, ওই যে নাইট্রিক অ্যাসিড আর সালফারিক অ্যাসিড বিক্রিয়া ঘটাবো। হ্যাঁ, তাহলে আমরা কী করবো, একটা নাইট্রোমূলক বসাই দিব। স্যার, নাইট্রোমূলকটা কীভাবে বসাবো, ওই যে নাইট্রিক অ্যাসিডের সাথে HNO3, এই যে নাইট্রিক অ্যাসিডের সাথে সালফারিক অ্যাসিডের যখন বিক্রিয়া ঘটাবো তখন এখান থেকে আমরা কী পাচ্ছি বলো তো দেখি, আমরা এখান থেকে পাচ্ছি HO NO2, মানে এখানে নাইট্রোমূলক পাচ্ছি না বলো তো, এখানে নাইট্রোমূলক পাচ্ছি না। আচ্ছা, এই নাইট্রোমূলকটা বিক্রিয়া করবে, তো এখন দেখো বিক্রিয়া করলে কেমন হবে একটু দেখি তো, কেমন হবে একটু দেখি, এই এই যে একটু দেখি। হ্যাঁ, আগে আমরা সরাসরি তার NH2 বসাইতে পারবো না, আমাদের লাগবে লাগবে NH2, কিন্তু সরাসরি তো বসাতে পারতেছি না, আমরা কী বসাবো, নাইট্রোমূলকটা সহজে বসাই দিব, যেটা প্র্যাকটিক্যালি যেটা হয় সেটাই বসাবো। হ্যাঁ, কারণ খাতা কলম শুধু বসাই দিলেই হবে না। দেখো আমরা কী করবো, এই যে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন এই ওইচের সাথে বিক্রিয়া করে পানি তৈরি হয়ে যাবে, যাবে এটা কোথায় যাবে দেওয়ার দরকার নেই, তো এই অ্যানোটা এখানে বসবে, তাহলে আমরা এই অ্যানোটোটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে স্যার, ঠিক আছে আপনি অ্যানোটো এখানে বসেছেন, এরপরে কী হবে, এখন এরপরে কি তুমি সহজ, তুমি জানো আমার NH দরকার, অক্সিজেন, আমি এখানে নাইট্রোজেনটাকে নিয়ে আসছি, কোনটাকে নিয়ে আসছি, নাইট্রোজেন চলে আসছে, এখন কী দরকার, হাইড্রোজেন দরকার, হাইড্রোজেন, মানে এখানে কী আনবো আমরা, হাইড্রোজেন আনবো। তো এই হাইড্রোজেন আনার জন্য আমরা একটা বিজারক পদার্থ দিয়ে বিক্রিয়া ঘটাবো, বিজারক পদার্থ এখানে নিব আমরা সোডিয়াম বেরিয়াম হাইড্রেট, কী নিব, সোডিয়াম বেরিয়াম হাইড্রেট, এরকম একটা এটা বিজারক, এটা একটা বিজারক পদার্থ, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট পড়ছিল না, এটা হচ্ছে সোডিয়াম বেরিয়াম টেট্রাহাইড্রেট, এটা একটা বিজারক পদার্থ, এখান থেকে জাইমান হাইড্রোজেন ইচ্ছা মতো এখানে জাইমান হাইড্রোজেন এসে ওই জায়গাটা পূরণ করে ফেলবে, মানে অক্সিজেনগুলোকে সরিয়ে দিয়ে অক্সিজেনগুলোকে এখান থেকে, এখানে অসংখ্য হাইড্রোজেন এখানে আসে, তো তোমার ইচ্ছা মতো অক্সিজেন এই হাইড্রোজেনগুলো অক্সিজেনের সাথে সরে গিয়ে পানি তৈরি করবে, তারপর এখানে জায়গাটা খালি হয়ে যাবে না, ওই খালি জায়গাতে আবার হাইড্রোজেন যুক্ত হবে, NH2 তৈরি করবে, মানে এটাকে বিজারিত করলে কী হবে বলো তো, এটাকে বিজারিত করলে, এটাকে বিজারিত করলে কী তৈরি হবে বলো, এই ধরো, হ্যাঁ এটাকে বিজারিত করলে দেখো, এটাকে বিজারিত করলে, এটাকে বিজারিত করলে দেখো এই পাশে তো OH আর এই পাশে কী আছে বলো, NH, NH2, মানে এই হাইড্রোজেনগুলো সরে গিয়ে এখানে অক্সিজেন যুক্ত হয়ে যাবে, কারণ এখানে ইচ্ছা মতো অক্সিজেন তুমি যুক্ত করতে পারবা, তাহলে যুক্ত যখন হয়ে গেল তখন আমরা কী করবো, এখন আমরা কী করবো বলো তো, এখন আমাদের আর কাজটা কী, আমরা কিন্তু এখন কোন পর্যন্ত চলে আসছি, আমরা কিন্তু NH পর্যন্ত চলে আসছি, অর্থাৎ আমরা এই যে এই যোগটার পর্যন্ত চলে আসলাম, এই যোগটা আবার এখানে আসে না, এই যে দেখো ফোর অ্যামিনো ফেনল,
আমরা এই পর্যন্ত চলে আসছি। তাই আমরা এখানে আসা মানে আমরা এখন এই পর্যন্ত, দেখো এটার সাথে এটা মিল আছে না, এখানে যেটাই আছে এখানে কিন্তু সেম এই জিনিসটা এখানে। তো এখান থেকে আমরা এখন এখানে যাব। তো স্যার কীভাবে যাবো একটু খেয়াল করি, আমরা কীভাবে যাব একটু খেয়াল করি, আমরা এখন কীভাবে যাব একটু খেয়াল করি। তো পরেরটা কীভাবে যাব, যে এখানে যেভাবে গেছি যে এসি এই এখানে অ্যাসিটিক অ্যাসিড যুক্ত করে দিব, আমরা কী করবো এটার সাথে অ্যাসিটিক অ্যাসিড যুক্ত করে দেবো। আমি সংক্ষেপে লিখতেছি প্লাস অ্যাসিটিক অ্যাসিড প্লাস কি, এভাবে তোমাদের বই এভাবে লিখছে, এভাবে অ্যাসিটিক অ্যাসিড। ও আচ্ছা অ্যাসিটিক অ্যানহাইড্রেট, ও আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলি। আচ্ছা সেখানে একটা মোটা চার্জ দিই, ধরো হুম আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, ওই যে অ্যাসিটিক এই জিনিসটা মানে এখানে সরাসরি অ্যাসিটিক অ্যাসিড না নিয়ে, সরাসরি অ্যাসিটিক অ্যাসিড না নিয়ে এটাও নেওয়া যায়। কোনটা নেওয়া যায়, এটা নেওয়া যায়, কোনটা, ওই যে CH3CO। এখানে যেমন CH3C ডাবল হয়েছে আছে, এখানে কি CH3CO কি নেওয়া হয়েছে, CH3CO প্লাস মানে এই যে এই জিনিসটার সাথে আমি যদি একটা অক্সিজেন বসায় দিই, যে CH3CO সাথে একটা অক্সিজেন যদি বসাই, তো অক্সিজেন যদি দুই এটা এখানে, আর এই পুরো জিনিসটা যদি এক, তোমরা জানো এটা ওয়ান, এটা তো আগের ক্লাসগুলোতে পড়েছি। এটা একবার অ্যাসিটিক অ্যানহাইড্রেট, এটা কি অ্যাসিটিক অ্যানহাইড্রেট। তো তুমি এখানে কী করতে পারো, অ্যাসিটিক অ্যানহাইড্রেট ব্যবহার করতে পারো, কী ব্যবহার করতে পারো, অ্যাসিটিক, কারণ আমার যেমন এখানে যেমন CH3CO আছে এখানেও তো CH3CO আছে, তাই না। তো আমরা কী ব্যবহার করবো, অ্যাসিটিক অ্যানহাইড্রেট যদি ব্যবহার করি তাহলে কিন্তু এই বিক্রিয়াটা হচ্ছে। নর্মালি এটা ব্যবহার করা থেকে প্র্যাকটিক্যালি অ্যাসিটিক অ্যানহাইড্রেট আমরা ব্যবহার করবো। তো এখানে যেমন CH3CO আছে এখানে তো CH3CO আছে, অসুবিধা তো নেই। তো এই CH3COটা এখানে গিয়ে কী হবে, এই যে CH3COটা এখানে গিয়ে বসে গেছে, এই CH3COটা এখানে গিয়ে বসছে, CH3CO বসছে, তাহলে এখানে আর কী থাকবে, তাহলে এখানে আরেকটা CH3CO থাকবে। তাহলে এখানে যদি আমি বলি পানিটা যদি মুছে দিই, আর সেটাকে আমরা কেটে দেখাই, হ্যাঁ আমরা কেটে দিলাম, হ্যাঁ দেখো এখানে তাহলে আর কী রয়ে গেলো, এই CH3COটা উল্টা করে যেহেতু এখানে বসে গেছে, তো এখানে স্যার কী আছে, এখানে কিন্তু আর একটা CH3CO রয়ে গেছে, তার একটা CH3CO রয়ে গেছে, বাইরে একটা অক্সিজেন রয়ে গেছে, এই যে একটা অক্সিজেন রয়ে গেছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, এটা এখানে বসে যাবে, ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। মানে এইটা যদি বুঝো তাহলে নিচেরটা নীতি বুঝবো, মানে একই জিনিস আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রেট এখানে ব্যবহার করতেছি। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, এই যে দেখো আমরা যে এই যে এই বিক্রিয়াটা করে 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 আমরা এই পর্যন্ত আসছি না, এই পর্যন্ত আসলে পরে পরে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ওই পর্যন্ত যাব। আমি এটা একটু দেখাই দিই, আমি একটু দেখাই দিই, তারপরেও একই সিস্টেম, মানে কী আছে এখানে, ওই যে ওএইচ আছে, ওএইচ আছে, তারপর এখানে কী আছে, এনএইচটু আছে, এনএইচটু আছে, এই তো। আচ্ছা কারণ কথা হচ্ছে আমাদের যাবো যাইতে হবে কোথায়, CH3CO এর কাছে যাবো। তো CH3CO দিয়ে একটা যৌগ নিব, এটা আমরা একটু অ্যাসিটিক অ্যাসিড নিয়েছিলাম, আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রেটও নিতে পারি। সেটা কীরকম, এই যে CH3 এর সাথে CO যখন অক্সিজেন যুক্ত থাকবে তখন অক্সিজেনের যোজনী কত, দুই, তো সেটা এখানে বসাবো, আর এটা যদি এক, তাই এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রেট। এটা আমরা ইউজ করলে তাহলে কী হচ্ছে, তো দেখো এই CH3COটা এখানে গিয়ে বসে যাবে, তাহলে একটা হাইড্রোজেন সরে যাবে, তো দেখো কী হচ্ছে, এই 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 এটা ওএইচ, এখানে কী বসতেছে বলতো, এনএইচের জায়গায় একটা হাইড্রোজেন যদি কমে যায় তাহলে এখানে কী বসবে, সিও, তাহলে আবার কী হবে, CH3 CO CH3, একটা CH3CO বসছে, তাহলে এখানে আরেকটা কী আছে, আরেকটা CH3CO আছে, আর বাইরে একটা অক্সিজেন আছে, এখানে আরেকটা কী আছে, CH3CO আছে, বাইরে একটা অক্সিজেন আছে, তা দুইটা অক্সিজেন হয়ে গেল, আর এখান থেকে একটা হাইড্রোজেন গিয়ে ওইখানে বসবে, এই ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়েছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা এইভাবে আমরা এই যে দুই নম্বর উপায়, যেটা হচ্ছে আমার এক নম্বর, এটা হচ্ছে আমার দুই নম্বর উপায়, আমরা কী করে ফেললাম, আমরা কিন্তু প্যারাসিটামল তৈরি করে ফেললাম। আমরা আরেকটা উপায় যাব, আমরা আরেকটা উপায় যাবো, এটাকে বলা হয় হোচেস্ট চ্যারনিস পদ্ধতি, হোচেস্ট চ্যারনিস, হ্যাঁ ওষুধ কোম্পানি না, পদ্ধতি না এটা, হোচেস্ট চ্যারনিস ওষুধ কোম্পানি এইভাবে তৈরি করেন। আমি যদি একটু করে দেখাই, হোচেস্ট চ্যারনিস ওষুধ কোম্পানি এইভাবে তৈরি করে একটু দেখাই, তো দেখো তিন নম্বর, এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে লাস্ট প্রসেস, এটা হচ্ছে লাস্ট প্যারাসিটামল তৈরি লাস্ট প্রসেস, হ্যাঁ তিন নম্বর হচ্ছে এটা কি, এটাকে আমরা নাম দিচ্ছি, এটাকে বলা হচ্ছে হোচেস্ট চ্যারনিস কোম্পানি, হোচেস্ট, এটাকে আমরা কী বলবো, কোথায় এটা, হোসেস্ট, হোসেস্ট, হোসেস্ট চ্যারনিস, হ্যাঁ হোচেস্ট চ্যারনিস, চ্যারনিস ওষুধ কোম্পানি, ওষুধ কোম্পানি, হোসেস্ট চ্যারনিস কি ওষুধ কোম্পানি এভাবে তৈরি করে থাকেন। তো আচ্ছা কোম্পানির প্রস্তুত প্রণালী, হ্যাঁ
কোম্পানির প্রস্তুত প্রণালীটা, প্রস্তুত প্রণালীটা আমরা একটু দেখি। প্রণালী এটা যেটা হচ্ছে এটা কিভাবে প্রস্তুত করে থাকেন দেখো, এটা হচ্ছে এরকম যে ওরাও ফেনল থেকে স্টার্ট করেন। আমরা যেমন এই যে দুই নম্বরটা কি কোথেকে স্টার্ট করছি, দুই নম্বরটা ফেনল থেকে স্টার্ট করলাম না, ওরাও কি করে ফেনল থেকে স্টার্ট, মানে ওরা হচ্ছে মানে আমরা এখানে দেখো এই জায়গাটা আমাদের যাইতে হবে তো এই জায়গাতে, আমরা তো এই জায়গাটা তৈরি করতেছি না, তো এটার মধ্যে ফার্স্ট প্রোডাক্টকে, প্রথম প্রোডাক্টকে ফেনল না, তাই আমরা সরাসরি কোথায় চলে যাব, প্রথম হচ্ছে ফেনলের কাছে যাচ্ছি, মানে সবার আগে যাচ্ছে ফেনল এবং সবার শেষে কি যুক্ত করা হয়েছিল দেখো, এরা হচ্ছে দেখো আমি যদি এই বিক্রিয়াটা তোমাকে মনে রাখতে পারো, এইভাবে আমি যেভাবে মনে রাখছি তোমরা তোমাদেরকে এটা শেয়ার করতেছি, যেটা বলো দেখো এই বিক্রিয়াতে প্রথম স্টার্ট করছি কী দিয়ে, মানে মানে মনে করো যে প্রথম বিক্রিয়াতে স্টার্ট করছি যে ফোরামিনো ফেনল দিয়ে না, মানে এই অংশটা দিয়ে স্টার্ট করলাম, এই অংশটা দিয়ে স্টার্ট করছিলাম, তার সাথে কিনেছিলাম এই যে এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। পরের বিক্রিয়াতে আমরা ফেনল থেকে স্টার্ট করলাম না, তারপর কি ফেনল থেকে স্টার্ট করে আমরা পরবর্তীতে কি এই পর্যায়ে আসার পরে তারপর আমরা অ্যাসিটাইড যুক্ত করা হয়েছে। এখন তুমি কী করবে এখানে, ওইখানে দুই নম্বরটা যেমন ফেনল থেকে স্টার্ট করছো, তিন নম্বরটাও কী করবা ফেনল থেকে স্টার্ট করবা, ঠিক আছে? ফেনল থেকে স্টার্ট করে সরাসরি তুমি কী যোগ করে দিবা, ওই যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যোগ করে দিবা, কী যোগ করে দিবা, মানে প্রথমটা যেমন ফেনল থেকে দ্বিতীয়টা যেমন ফেনল থেকে তৃতীয়টা ফেনল থেকে যোগ করবা। আমি বিক্রিয়াটা দেখাইলে বুঝতে পারো, কানেক্ট করতে পারো জিনিসটা আরও, আমি তারা বিক্রিয়াটাকে কমপ্লিট করি। তো প্রথমটা কোথেকে, প্রথমটা আমরা কোথেকে স্টার্ট করবো, এটাও কোথেকে, দ্বিতীয়টাও যেমন ফেনল থেকে স্টার্ট করছিলাম, এটাও আমরা ফেনল থেকে স্টার্ট করব, ঠিক আছে? আমরা এটা কী করবো, ফেনল থেকে এটা স্টার্ট করব। ওকে আচ্ছা, যদি ফেনল থেকে স্টার্ট করি একটু খেয়াল করো, এই হচ্ছে আমাদের ফেনল, এই ফেনল থেকে স্টার্ট করব। কিন্তু এখন ফেনলের সাথে আমরা কী বসাবো, ওই যে আমাদের এই যে এই পাশে একটা অ্যামিনো বসার কথা ছিল না, এই অ্যামিনো বা নাইট্রো কিছু না বসিয়ে সরাসরি আমরা একটা জিনিস বসাতে দেবো, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডে যাবো গা, মানে এখানে এই যে এখানে এনএইচ টু বসে না বসানোর, এখানে এনএইচ টু বসানো হয়েছে না, এনএইচ এই পাশে তো আছে ফেনল, মানে তো এটা আছে, তার মানে এই পাশে এখানে এনএইচ বসাইতে হবে, এই এনএইচটা না বসিয়ে আমরা এটা আগে বসাই দিব, সিএইচ থ্রি সিওটা বসাই দিব। দেখো এটা কিসের মাধ্যমে নিব, এটা আমরা নিব সিএইচ থ্রি সিও, এই যে এরকম একটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আমরা আগে বসাবো, যোগ করে দিব, ঠিক আছে? কোনাকুনি করে এটা যখন আমরা করব তখন কী হবে, এই জায়গায় দেখো একটা খেয়াল করো, এই জায়গাতে একটা কী হবে বলো, এই জায়গাতে আমরা যদি যখন এটা হবে তখন যোগটা কেমন হবে ওইটা দেখি আমরা, দেখো এইচ ও তারপরে হচ্ছে হ্যাঁ, তাহলে দেখো এই জায়গা থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, সরে গিয়ে একটা হাত খালি হবে স্যার, ওই খালি হাতটাতে কী বসবে, ওই খালি হাতটাতে ওই যে এই যোগটা বসে যাবে, কারণ এরও তো একটা হাত, হ্যাঁ এই যোগটা সিএস থ্রি সিওটা বসে যাবে, তো ওইটাকে উল্টা করে যদি বসাই সিও সিএস থ্রি বসবে, সিএস থ্রি কী বসবে, ওই যে এখান থেকে এখানে সিএস থ্রি সিও দুইটা আছে, তো এখানে আমি একটা সিএস থ্রি সিও বসাই দিছি, এই জায়গায় বসাই দিছি, তাহলে আরও একটা সিএস থ্রি সিও থাকবে আর বাইরে একটা অক্সিজেন থাকবে, তাই আরও একটা সিএস থ্রি সিও থাকবে, বাইরে একটা অক্সিজেন থাকবে, তারপর হাইড্রোজেন, হ্যাঁ আরও একটা সিএসটিসিও লিখছি, এই যে আরও একটা সিএসটিসিও, তারপর বাইরে একটা অক্সিজেন, এই যে বাইরে একটা অক্সিজেন, তারপর হাইড্রোজেন থাকবে ইকোনাতে, ইকোনার হাইড্রোজেনটা এখানে বসে দিচ্ছি। আচ্ছা এখন দেখো স্যার, ঠিক আছে আপনি যে এটা তৈরি করছেন, এখন স্যার এখানে অ্যামিনোমূলককে আপনি ঢুকাবেন, অ্যামিনোমূলকটা ঢুকানোর জন্য আমরা একটা কাজ করব, ওই জায়গাতে আমরা হ্যাঁ আমরা ওই জায়গাতে হাইড্রোক্সিল অ্যামিন যোগ করব, এই যোগটা, এই যোগটার সাথে কোন যোগটার সাথে, এই যোগটার সাথে আমরা এই যোগটার সাথে একটা কী যুক্ত করবো, হাইড্রোক্সিল অ্যামিন যুক্ত করবো, দেখো হাইড্রোক্সিল অ্যামিন এন এইচ টু, একে বলা হচ্ছে আমরা একটা অন্য কাজ ইউজ করি, হ্যাঁ আচ্ছা আমরা ওই যোগটার সাথে আমরা কী যুক্ত করবো, হাইড্রোক্সিল অ্যামিন, হ্যাঁ এন এইচ টু ও এইচ, এই জায়গাতে আমরা একটা হাইড্রোক্সিল অ্যামিন যুক্ত করবো, ঠিক আছে? আচ্ছা দেখো কী যুক্ত করবো, আমরা একটা হাইড্রোক্সিল অ্যামিন যুক্ত করবো, এটাকে বলা হয় হাইড্রোক্সিল অ্যামিন, কী বলা হয় হাইড্রোক্সিল অ্যামিন, এই যোগটার সাথে, এই যোগটার সাথে যোগ করবো স্যার। হাইড্রোক্সিল অ্যামিন যখন যুক্ত করবেন স্যার, এটা কোথায় কীভাবে যুক্ত হবে, কোথায় কীভাবে যুক্ত হবে, হ্যাঁ দেখো আমার কথা হচ্ছে একটা জিনিস খেয়াল করো তোমরা, এই জিনিসটা তো এই জিনিসটা থেকে এটা তোমরা বুঝবা, আমি এই জিনিসটাকে একটু নিচে ভেঙে লিখি তারপর যদি তোমাকে দেখাই একদম সহজ হবে, আমি একটু তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ধরো, হ্যাঁ হ্যাঁ এই যোগটা একটু ভেঙে লিখি, এইচ ও তারপরে হচ্ছে এই তো, এটাকে যদি এই অক্সিজেনটা কীভাবে আসে বলছিলাম, উপরের দিকে আসে, এভাবে লেখা যায় না,
এই এই কার্বনটার সাথে অক্সিজেনের দুইটা বন্ধন দিয়ে যুক্ত আছে আর এটা এই পাশে আছে এইভাবে লেখা যায় কিনা তোমরা তো জানো এটা এইভাবে লেখা যায় তাই না আচ্ছা তাহলে এখানে এইভাবে লেখা যায় এটা তাই কার্বনটার সাথে অক্সিজেনটা কারণ কার্বনের চার হাত এক হাত দুই হাত তিন হাত চার হাত এভাবে লেখা যায় আমরা বা দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এই যৌগটার সাথে যদি স্যার এই যৌগটার সাথে আমরা কী করবো এই যৌগটার সাথে যদি আমরা কী করবো এখন এই যৌগটার সাথে আমরা কী যুক্ত করবো আমরা যুক্ত করবো হাইড্রোক্সিল অ্যামিন যুক্ত করবো এই হাইড্রোক্সিল অ্যামিন যখন যুক্ত করবো দেখো তখন কী হবে একটু খেয়াল করো তখন যে কাজটা হবে মাথায় রাখবা তখন গ্লাইওক্সাম তৈরি হবে স্যার কী এক্সাম তৈরি হবে গ্লাইওক্সাম কেমন জিনিসটা কি যে দেখো আমি তোমাকে একটু করে বলি এখানে দেখো এখানে নাইট্রোজেন এখানে দেখো একটু দেখো এখানে দেখো এখানে দুইটা হাইড্রোজেন আছে না দুইটা হাইড্রোজেন এই যৌগটার মধ্যে কয়টা হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন এই দুইটা হাইড্রোজেন সরে যাবে সরে গেলে এই নাইট্রোজেনের কী হবে দুইটা হাত খালি হবে না খালি হবে এই দুই আমি ছোটো করে রাখতেছি মনে মনে দুইটা হাত খালি হবে দেখো এখান থেকে দুইটা হাইড্রোজেন আর এখান থেকে অক্সিজেন সরাই দিবা তুমি এখান থেকে দুইটা হাইড্রোজেন এখান থেকে অক্সিজেন সরাই দিবা তো সরাই দিলে কী হবে বলো তো দেখি এইচ টু ও তৈরি হবে না এইচ টু ও তৈরি হবে খেয়াল করো এখান থেকে দুইটা হাইড্রোজেন এখান থেকে একটা অক্সিজেন সরাই দিবা সরাই দিলে কী তৈরি হবে স্যার এইচ টু ও তৈরি হবে আচ্ছা তাহলে এখানে থাকবে কি বলো তো এখানে থাকবে কি বলো এখানে থাকবে কি দেখো এখানে এইচ ও থাকবে তারপর কী থাকবে বলো তারপর কী থাকবে বলো কার্বন থাকবে কার্বন থাকবে দুইটা হাত খালি থাকবে সিএসটি থাকবে এরকম থাকবে না ওই দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন সরে গিয়ে পানি হয়ে গেছে তো আমার এই দুইটা কার্বনের দুইটা হাত খালি থাকবে ওই খালি হাতে কী হবে এই যে দেখো নাইট্রোজেনের নাইট্রোজেনের দুইটা হাত গিয়ে বসে যাবে এই নাইট্রোজেনের দুইটা হাইড্রোজেন সরে গেছে মানে কি নাইট্রোজেনের দুইটা হাত আছে এখানে তো নাইট্রোজেনের দুইটা হাত গিয়ে বসে যাবে এখানে নাইট্রোজেনটা কি বসে যাবে এই নাইট্রোজেনকে এখানে বসে যাবে তারপর ওইচ বসবে তার সাথে ওইচ বসবে এই নাইট্রোজেনের কিন্তু তিন হাত পূর্ণ আছে যদি নিতিন তিন হাত পূর্ণ আছে এক হাত দুই হাত এই যে তিন হাত ঠিক আছে এই যৌগটা তৈরি হবে ঠিক আছে এই যৌগটা তৈরি হবে এখন এই যৌগটা যখন তৈরি হয় হ্যাঁ এই যৌগটা তৈরি হবে এখন একটা জিনিস খেয়াল করো আমাদের কিন্তু মোটামুটি আমরা কিন্তু ফেনলের কাছে কিন্তু সরি আমরা কিন্তু প্যারাসিটামলের কাছে চলে আসছি প্যারাসিটামল কাছে চলে আসছি এই যৌগটা যখন হয়ে যাবে হ্যাঁ যখন এই যৌগটা তৈরি হয়ে যাবে তখন আলটিমেটলি আমার এখানে জায়গা নেই বলে আমি এইভাবে ভেঙে ভেঙে লিখতেছি তুমি খাতায় সুন্দর করে এক সিরিয়ালে লিখবা তোমার খুবই সহজ লাগবে এখন কথা তোমার কাছে বিক্রিয়াগুলো অনেকগুলো বিক্রিয়া একসাথে করাচ্ছি তো তোমার চেয়ে লাগতেছে কিন্তু খুবই তুমি যদি লিখে অভ্যাস করো এবং আমি যে মেথডটা দেখাইছি প্রত্যেকটা কথা যদি খেয়াল করো ওই যে প্যারাসিটামল পারার জন্য তোমাকে আগে দুইটা নাম শিখতে হবে তারপর তিন নম্বর নামটা দিয়ে তুমি ভেঙে ভেঙে চিন্তা করে করে লেখার যদি অভ্যাস করো দেখবো যে পানির মতো লাগবে ঠিক আছে দেখো তো এই যে যৌগটা আমরা পেয়ে গেলাম এটাই মূলত প্যারাসিটামলের কাছাকাছি আমরা চলে আসছি জাস্ট একটা কী হবে এই যে এই পর্যন্ত তুমি যদি আসতে পারো এটা তো বুঝে বুঝে তুমি আসতে পারছো না জাস্ট এটার মধ্যে এই পর্যন্ত তুমি আসতে পারলে তখন একটা রিয়ারেঞ্জমেন্ট হবে ব্যাকম্যান পুনর্বিন্যাস তখন তুমি কী লিখবা একটা বাংলা কথা লিখবা এখানে একটা বাংলা কথা লিখবা লিখবা ব্যাকম্যান পুনর্বিন্যাস কী লিখবা ব্যাকম্যান পুনর্বিন্যাস আর কিচ্ছু লাগবে না ব্যাকম্যান পুনর্বিন্যাস ব্যাকম্যান পুনর্বিন্যাসটা লিখবা তো ওই ব্যাকম্যান পুনর্বিন্যাস এই কথাটা লিখে দিতে পারলে তুমি এই জিনিসটা থেকে তুমি প্যারাসিটামল কথাটা লিখে দিবা দেখো এই যে এইচ ও এই যে এইচ ও তারপরে হচ্ছে কী হয়েছে এখানে এই যে দেখো ব্যাকম্যান পুনর্বিন্যাসে হবে কি এখানে নাইট্রোজেনটা চলে আসবে কারণ আমরা তো এক পাশে জানি ওইচ আছে আর এক পাশে অ্যামিনোমূলক আছে তাই তো ওই যে নাইট্রোজেনটাকে এখানে নিয়ে আসবা নাইট্রোজেনের হাইড্রোজেনটাকে এখানে নিয়ে আসবা এই যে নাইট্রোজেন হাইড্রোজেনটাকে এখানে নিয়ে আসলাম কোনটা এই যে নাইট্রোজেন এই যে হাইড্রোজেন এই যে নাইট্রোজেন হাইড্রোজেন এখানে নিয়ে আসলাম ঠিক আছে তারপর এই যে কার্বন এই যে সিও এই যে কার্বন এই যে সিও এই যে সিএসটি এই যে সিএসটি এটাই হচ্ছে আমাদের প্যারাসিটামল এটাই কিন্তু প্যারাসিটামলের এখানে যা যা আছে একটা প্যারাসিটামলে যা যা থাকে এখানে তাই তাই আছে কিন্তু বিন্যাসটা চেঞ্জ করছি জাস্ট কিছু করি নাই দেখো আমি আবার বলি দেখো বুঝতে পারবো আশা করি এই যে নাইট্রোজেন ওই যে হাইড্রোজেন এই যে নাইট্রোজেন হাইড্রোজেন এই যে কার্বন খেয়াল করো এই যে কার্বন এই যে অক্সিজেন এই যে কার্বন অক্সিজেন লাস্টে সিএসটি এই যে সিএসটি এটাই হচ্ছে প্যারাসিটামল এটাই প্যারাসিটামল কীভাবে প্যারাসিটামল এই যে অ্যাসিটামিনোফেনন এই যে আমার অ্যাসিটোমূলক এই যে আমার কী মূলক এই হচ্ছে আমার অ্যাসিটোমূলক এই আমার অ্যামিনোমূলক এই আমার ফেনল অ্যাসিড অ্যামিনোফেনল অ্যাসিটামিনোফেনল বুঝছো এটাই হচ্ছে প্যারাসিটামল অ্যাসিটামিনোফেনল অ্যাসিটো অ্যাসিটামিনো 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 ফেনল ফ্যান অ্যাসিটামিনোফেন বা এটা হচ্ছে প্যারাসিটামল প্যারাসিটামল এখন স্যার কথা হচ্ছে বুঝলাম
বুঝছি, কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। এখন আমরা একটা কাজ করব, ঠিক আছে স্যার? আমরা একটা কাজ করব, এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে অ্যাসপিরিন। হ্যাঁ, আমাদের ব্যথা নিবারক আরেকটা ওষুধ আছে অ্যাসপিরিন। তার আগে তোমাদেরকে একটু বলে রাখি, প্যারাসিটামল কী কী কাজে ব্যবহার করা হয়। প্যারাসিটামল কী কী ব্যবহার করা হয় তোমরা জানো? জ্বর এবং ব্যথা। হ্যাঁ, জ্বর এবং ব্যথায় দুইটা কাজে ব্যবহার করা হয়। তো আমরা একটু ইংলিশটা শিখব, ব্যবহারটা একটু লিখে দিই এখানে। ব্যবহারটা কি, কোনো জ্বর উঠলে বা ব্যথা নিবারক হলে, দেখো আমরা মাথায় রাখবো কি, জ্বর। হ্যাঁ, জ্বর হলে জ্বর ও ব্যথা হলে, জ্বর এবং কি ব্যথা হলে, এমনকি জ্বরটাকে জ্বর নিবারক হিসেবে ব্যবহার করা হয়, ব্যথা নিবারক হিসেবে ব্যবহার করা হয়। তো জ্বর নিবারকের ইংলিশ শব্দ হচ্ছে অ্যান্টিপাইরেটিক। জ্বর নিবারকের ইংলিশ শব্দ কি, তাহলে দেখো জ্বর নিবারক হিসেবে ব্যবহার করা হয় মানে কীভাবে ব্যবহার করা হয়, অ্যান্টিপাইরেটিক হিসাবে ব্যবহার করা হয়। জ্বর নিবারক হিসাবে, অ্যান্টিবায়োটিক মানে কি জ্বর নিবারক হিসাবে ব্যবহার করা হয়। আর ব্যথা নিবারকের ইংলিশ হচ্ছে, ব্যথা নিবারক এটার ইংলিশ শব্দ হচ্ছে কি, অ্যানালজেসিক। কী বলছি, অ্যানালজেসিক হিসেবে ব্যবহার করা হয়, অ্যানালজেসিক হিসেবে। অ্যানালজেসিক মানে ব্যথা নিবারক, তাই এটা অ্যানালজেসিক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো আশা করি আমরা এটা বুঝে গিয়েছি। এখন আমরা চলে আসি কোথায়, যে অ্যাসপিরিন প্রস্তুতিতে আমরা যাব, কোথায় অ্যাসপিরিন তৈরিতে আমরা এখন যাব। তার আগে অ্যাসপিরিন তৈরি হওয়ার আগে আমরা একটা জিনিস শিখব, সেলিসাইলিক অ্যাসিড প্রস্তুতি। কী প্রস্তুতি? সেলিসাইলিক অ্যাসিড প্রস্তুতি, কারণ আমরা এটা একটু দেখব, ঠিক আছে? তো এখন আমরা চলে আসবো সেলিসাইলিক অ্যাসিড প্রস্তুতি। বেশি বাকি নেই, জাস্ট একটু ধৈর্য ধরো। আমরা এখন পড়বো হচ্ছে সেলিসাইলিক অ্যাসিড প্রস্তুতি। কী প্রস্তুতি? সেলিসাইলিক অ্যাসিড প্রস্তুতি। হ্যাঁ, সেলিসাইলিক অ্যাসিড প্রস্তুতি। এখন স্যার এটা কেন শিখতে যাব আমরা, এটা জিনিসটা কি, আগে বুঝি জিনিসটা কি। সেলিসাইলিক অ্যাসিড হচ্ছে যখন একটা বেঞ্জিনের মধ্যে ওএইচ মূলক থাকবে, সি ডাবল ওএইচ মূলক থাকবে। আমি আবার বলি, ওএইচ মূলক থাকবে, সি ডাবল ওএইচ মূলক থাকবে, তখন এটাকে বলে সেলিসাইলিক অ্যাসিড। খেয়াল করো, আমি যদি একটু দেখাই তোমাদেরকে, হ্যাঁ, এই এটা যদি বেঞ্জিন হয়ে থাকে, এই যে বেঞ্জিন চক্রটা, হ্যাঁ, এটা হচ্ছে বেঞ্জিন চক্র, তার সাথে একটা কী থাকবে, ওএইচ মূলক, একটা সি ডাবল ওএইচ মূলক, মানে অ্যাসিড মূলকও আছে এখানে। দেখো এখানে ওএইচ মূলক আছে, আবার সি ডাবল ওএইচ মূলকও আছে, দুইটা মূলকই এখানে আছে। সুতরাং এটা হচ্ছে সেলিসাইলিক অ্যাসিড, এটাই হচ্ছে সেলিসাইলিক অ্যাসিডের সংকেত। এটা হচ্ছে কি, সেলিসাইলিক অ্যাসিডের সংকেত। এখন কথাটা হচ্ছে কি, দাঁড়াও, এখানে কথা আছে স্যার। কী কথা, এটা কী কাজে ব্যবহার করা হয়, এই সেলিসাইলিক অ্যাসিডের ব্যবহারটা আমরা আগে পড়ে ফেলি। এটার ব্যবহারটা হচ্ছে, এটা কী কী কাজে ব্যবহার করা হয়, এই সেলিসাইলিক অ্যাসিডটা আবার তিনটা কাজে ব্যবহার করা হয়। প্যারাসিটামল যে কাজে ব্যবহার করা হয়, প্যারাসিটামল জাস্ট দুইটা, একটা হচ্ছে ব্যথা আর জ্বর। এখানে ব্যথা প্লাস জ্বর, এটা মনে রাখবে, এটা তো মনে থাকবে, ব্যথা, তারপর হচ্ছে কি জ্বর, তারপরে হচ্ছে কি, আর এটা কী বলছিলাম, ও এটা অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়, এটা অ্যান্টিসেপ্টিক মানে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। তিনটা, তাহলে আরেকটা নতুন যুগ হয়েছে। হ্যাঁ, তাহলে আরেকটা নতুন বৈশিষ্ট্য যুগ হয়েছে। তাহলে আমার কথা হচ্ছে, প্যারাসিটামল কিন্তু অ্যান্টিসেপ্টিক বা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হলে আমরা প্যারাসিটামল মেখি বা করি না। তো তিনটা কাজে ব্যবহার করা হয়, একটা হচ্ছে ব্যথা, ব্যথা মানে কি, ব্যথা হচ্ছে অ্যানালজেসিক। ব্যথা নিবারক মানে কি, ব্যথা নিবারক মানে হচ্ছে অ্যানালজেসিক হিসেবে ব্যবহৃত হয়। জ্বর মানে হচ্ছে এটা অ্যান্টিপাইরেটিক হিসেবে ব্যবহৃত হয়, অ্যান্টিপাইরেটিক কী বলছি। আর জীবাণুনাশক মানে হচ্ছে অ্যান্টিসেপ্টিক, হ্যাঁ, অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহৃত হয়, মনে থাকবে। তো এত প্যাশন নিও না, জাস্ট প্যারাসিটামলের যে দুইটা গুণ আছে তার সাথে একটা প্লাস হচ্ছে জীবাণুনাশক হিসেবে এই সেলিসাইলিক অ্যাসিড ব্যবহার করা হয়। এবং সেলিসাইলিক অ্যাসিডের প্রস্তুতিটা কী, এখন তোমাদের বইয়ের প্রস্তুতিটা যেটা দিছে ওইটা একটু তোমাদের, হ্যাঁ, অথবা একটু কঠিন লাগতে পারে, আমি জাস্ট সহজ করে দিচ্ছি তোমাদেরকে। বেশি বাকি না, ধৈর্য ধরো, শেষ, আমরা প্রায় শেষের দিকে আসি। খেয়াল করো, এই যে দেখো আমরা এটা কীভাবে প্রস্তুত করবো সেটা একটু দেখি। সেলিসাইলিক অ্যাসিডের প্রস্তুতিটা আমরা পড়বো, সেলিসাইলিক অ্যাসিডের কী পড়বো বলো, প্রস্তুতি, সেলিসাইলিক অ্যাসিডের প্রস্তুতি। ঠিক আছে স্যার, প্রস্তুতিটা কীভাবে পড়া যায় একটু দেখি। আমরা প্রস্তুতিটা এইভাবে পড়তে পারি, যে প্রস্তুতিটা হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে নর্মালি, আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ, আমরা প্রস্তুতিটা শুরু করবো এইভাবে,
আচ্ছা খেয়াল করো, আমরা প্রস্তুতিটা শুরু করবো ফেনল থেকে, আমরা কোত্থেকে শুরু করবো? ফেনল থেকে, মানে স্যালিসালিক অ্যাসিড মানে তো এই জিনিসটা, তাই না? তাহলে আমরা স্টার্ট করবো কোত্থেকে? ধরো আমরা স্টার্ট করবো, আমরা স্টার্ট করবো ফেনল থেকে, আমরা স্টার্ট করবো ফেনল থেকে। তাহলে আমরা একটা কাজ করি, কী কাজ করবো, তো ফেনলটা লিখে ফেলি এখানে, এই যে ফেনল, এই ফেনল। আচ্ছা আমি একটু উপরে লিখি, নিচের জায়গা লাগবে। তো আমরা ফেনল থেকে স্টার্ট করবো, এই ফেনল, এই ফেনল, এই এই যে ওইচ আছে, এই ফেনল থেকে আমরা স্টার্ট করবো। স্যার ফেনলের সাথে কী যুক্ত করতে হবে স্যার? ফেনলের সাথে যে জিনিসটা যুক্ত করবা সেটা হচ্ছে, ফেনলের সাথে তুমি কী যুক্ত করবা? দুটো জিনিস যুক্ত করবা, একটা হচ্ছে অ্যাসিড যুক্ত করবা, ক্ষার যুক্ত করবা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত করবা, দুটোই। মানে আমার কথা হচ্ছে তোমার কোথায় যেতে হবে, দেখো তো সি ডাবল ওইচ না, তোমার এখানে কার্বন ডাইঅক্সাইড লাগবে না। মানে 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 জিনিসটা হচ্ছে তুমি তো ফেনল নিয়ে নিছো, তুমি তো এতটুকু অংশ নিয়ে নিছো, এখন আর আর কতটুকু যুক্ত করতে হবে? এই সি ডাবল ও জিনিসটা যুক্ত করতে হবে, তার মানে তুমি এখানে কী নিবা, তার মানে তুমি এখানে কী নিবা বলো তো? তুমি এখানে কী নিবা? কার্বন ডাইঅক্সাইড নিতে হবে। সি ডাবল ও মানে কি? সি ও টু, আমরা কার্বন ডাইঅক্সাইড নিব। তার সাথে আর কী নিব মনে রাখবা? আমরা এখানে ক্ষারও নিব, অ্যাসিডও নিব, দুটোই নিব। যখন এরকম হবে তো সরাসরি কী হয়ে যাবে, স্যালিসালিক অ্যাসিড তুমি লিখে ফেলতে পারবা। হ্যাঁ, তখন এখানে নিলে এটা কী হয়ে যাবে, এটা আমরা কী বলতে পারি, তখন সরাসরি কী লিখতে পারি, এই যে এটা স্যালিসালিক অ্যাসিড আমরা লিখতে পারি। তাহলে এখানে হচ্ছে ওইচটা আগের মতোই ছিল, যে এখানে ওইচ ছিল আগের মতোই, যে ওইচ আছে, নতুন করে কী যুক্ত হয়েছে, সি ডাবল ও। এখানে একটা হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, হাইড্রোজেনটা এখানে চলে আসবে, মাঝখানে গিয়ে বসে যাবে কি, সি ডাবল ও, সি ডাবল ও এইচ হয়ে গেল না এটা। এই যে আমরা সহজেই, খুব সহজে আমরা স্যালিক অ্যাসিড প্রস্তুত পেয়ে গেলাম। এটাকে বলা হয় কোব স্মিট বিক্রিয়া। কী বলা হয়? কোব স্মিট রিয়াকশন। এটাকে আমরা কী বলবো? কোব স্মিট রিয়াকশন বলা হয়। আমি একটু লিখে রাখি উপরে, এটা স্যালিসালিক প্রস্তুতির এই যে উপায়টা, একে বলা হয় কোব স্মিট রিয়াকশন। কী বলা হয়? কোব স্মিট রিয়াকশন, কোব স্মিট বিক্রিয়া। মনে থাকবে, তোমাকে প্রশ্ন করতে পারে যে স্যালিসালিক অ্যাসিড কোন পদ্ধতিতে তৈরি করা হয়? কোব স্মিট বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। আচ্ছা তুমি জাস্ট এই জিনিসটা আগে মাথায় গেঁথে নিবা। এখন কথা হচ্ছে এখানে তুমি যদি একটু ধাপ্পায় যদি বিক্রিয়াগুলো চিন্তা করো, এটা একটু চিন্তা করো যে এখানে আসলে হচ্ছেটা কি। প্রথমে আমরা একটু বিক্রিয়ার ধাপসমূহ পড়ি। এই জায়গাটা একটু খেয়াল করো, এই যে বিক্রিয়াটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আসলে যেটা আমরা এক ধাপে হচ্ছে বিক্রিয়াটা, আসলে কয়েকটা ধাপে হয়। তাহলে আমি একটু খেয়াল করি, দেখো সেটা হচ্ছে এরকম যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফেনলের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, এই তারপরে এনওএইচ এবং এই সিলিকেট আসলে কীভাবে বিক্রিয়াগুলো করে সেটা আমরা একটু দেখি। প্রথম হচ্ছে এই ফেনলটার সাথে, একটু দেখো এই ফেনলটার সাথে, প্রথমে এই ফেনলের সাথে, এই ফেনলটার সাথে, হ্যাঁ দেখো এই ফেনলের সাথে সর্বপ্রথম যে বিক্রিয়া করবে সে হচ্ছে, খেয়াল করো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা প্রথম বিক্রিয়া করবে, আমি নাম্বারিং করে দিচ্ছি। তারপরের ধাপে গিয়ে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে, লাস্ট ধাপে গিয়ে তিন নম্বরে এই এসসিএলটা বিক্রিয়া করবে। তো দেখো এই যে ফেনল প্লাস এনওএইচ, ফেনল প্লাস কি, এনওএইচ, আমি এক নম্বরে নিয়ে আসলাম, এটা হচ্ছে ধরো প্রথম ধাপ, প্রথম ধাপ। হ্যাঁ, তো এই ফেনলের সাথে এনওএইচ বিক্রিয়া করে কি হয় তোমরা জানো, কারণ ফেনল হচ্ছে অম্লধর্মী। ফেনল কি? ফেনল হচ্ছে অম্লধর্মী, তো সে বিক্রিয়া করে কি হবে, অম্লধর্মী এইচ, আর এখানে কি অম্লধর্মী, কারণ সে এইচ প্লাস দান করতে পারে, আর এখানে হচ্ছে ওইচ, বিক্রিয়া করে পানি হবে, কি তৈরি হবে, পানি তৈরি হবে। তাহলে থাকবে কি, তাহলে এখানে আর থাকলো কি, এখানে থাকলো হচ্ছে এই যে দেখো এই যৌগটা থাকবে, এখানে ও থাকবে, তারপর এখানে এনএ থাকবে, হ্যাঁ এই জিনিসটা থাকবে। ওকে, তো এটার পরবর্তীতে এই যৌগটার সাথে বিক্রিয়া করবে দুই নম্বরটা, মানে কার্বন ডাইঅক্সাইডটা, এই যৌগটার সাথে বিক্রিয়া করবে কি কার্বন ডাইঅক্সাইডটা, আমি যদি একটু নিচে করে দেখাই। হ্যাঁ, তখন আমি যদি দ্বিতীয় ধাপে যাই, দ্বিতীয় ধাপে যাই, দ্বিতীয় ধাপে বিক্রিয়া করবে কার্বন ডাইঅক্সাইড। তো আমরা একটু দেখি, এই 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 সেটা ধরো ও এনএ, তাই তো, এই ও এনএ আছে, এটাকে বিক্রিয়া করবে কার্বন ডাইঅক্সাইডের সাথে, বিক্রিয়া করে কী তৈরি করবে একটু দেখি আমরা। দেখো এই যৌগটা এটার সাথে যখন বিক্রিয়া করবে, খেয়াল রাখবা আমার কথা হচ্ছে, এই জায়গায় কী আছে একটা, এই জায়গায় একটা কি হাইড্রোজেন আছে, এই কোনো একটা হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনটা সরে গিয়ে এখানে কার্বন ডাইঅক্সাইডটা বসে যাবে, সরে গিয়ে কী হবে, কার্বন ডাইঅক্সাইডটা বেশি বসে যাবে। আমরা একটু দেখি যদি এই এই, দেখো এই যে ও এনে, তো এখান থেকে কি, দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ তো দেখো এই জায়গায় কি, সি ডাবল ও, এটা এটা বসে যাবে, সি দুইটা ও, মানে সি ডাবল ও এটা বসে যাবে,
ঠিক আছে। আর এই কোণায় যে হাইড্রোজেনটা ছিল এটা চলে যাবে এইখানে, এই কোণায় হাইড্রোজেনটা চলে যাবে এই জায়গায়, আর এখানে যে সোডিয়ামটা আছে এটা বসে যাবে এই জায়গায়, এসে বসে যাবে, মানে একটা চেঞ্জ হবে, ঠিক আছে। এর পরের ধাপে যদি আমি চিন্তা করি, এর পরের ধাপে আসলে কি হয় দেখো, এর পরের ধাপটাতে আমরা যদি বলি, এই যে আমরা কিন্তু তৈরি করতেছি কি সেলিসেলিক অ্যাসিড, তাই তো? আমরা এই জিনিসটাকে হালকা চেঞ্জ করবো অ্যাসিডের মাধ্যমে। তো আমরা যদি একটু বলি এই যৌগটাকে, এই যৌগটাকে কোনটা, ও এইচ, তারপরে কি আছে সি ডাবল ও এন এ, আমরা যদি কার সাথে বিক্রিয়া করাই, আমরা এসসিএলের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো, কার উপস্থিতিতে, আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাবো। যখন বিক্রিয়া ঘটাই তাহলে দেখো কী হবে, এখানে বোঝাই যাচ্ছে, জাস্ট আমরা কী করবো এখানে সোডিয়ামটাকে সরাবো, তাই না? আমরা এখানে সোডিয়ামটাকে সরাবো, তাইলেই হচ্ছে। তো এখানে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, যে দেখো আমরা জাস্ট এই সোডিয়ামটাকে সরাবো, তো এখানে এখানে যে সোডিয়াম আর এখানে ক্লোরিন বিক্রিয়া করে কী হবে, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের থাকলো কি আর, আমাদের থাকলো কি আর বলো, আমাদের থাকলো হচ্ছে এই যে এই ফেনলটা থাকবে, ওএইচ ফেনল, তারপর কি থাকবে সি ডাবল ওএইচ থাকবে। আচ্ছা এখানে কি, এখানে কি হাইড্রোজেনটা কি বসে যাবে, বসে গেলে সি ডাবল ও এইচ হবে, এটাই হচ্ছে আমাদের সেলিসাইলিক অ্যাসিড, এটাই কি আমাদের সেলিসাইলিক অ্যাসিড, সেলিসাইলিক অ্যাসিড অর্থাৎ, ঠিক আছে, এটা সেলিসাইলিক অ্যাসিড। অর্থাৎ তুমি যদি খেয়াল করো, তুমি যদি এক ধাপের বিক্রিয়াটা মাথায় রাখো, তাহলে তুমি আস্তে আস্তে ধাপে ধাপে বিক্রিয়াগুলো পারবা। এখন এখানে তোমাদের বইয়ে কিছু প্রথম বিক্রিয়াটাতে, নাম্বার ওয়ান বিক্রিয়াটাতে বলে দিছে এটা 130 ডিগ্রি তাপমাত্রায় হবে, 130 ডিগ্রি তাপমাত্রায় হবে, তারপর হচ্ছে এটা কত, 5 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপে, আর এই যে পুরো প্রসেসটা এটা হচ্ছে কোব স্মিট রিয়াকশান। কী রিয়াকশান? কোব স্মিট রিয়াকশান। যদি তুমি সংক্ষেপে বলো, এক লাইনে বলো, তাহলে এটা আমি তোমাকে সাজেস্ট করবো যে এক লাইনে এটাকে মাথায় রাখবা, তারপর এক নম্বরে কোনটা গিয়ে বিক্রিয়া করতে, 2 নম্বরে কোনটা, 3 নম্বরে গিয়ে কোনটা বিক্রিয়া করতেছে, তখন তুমি এগুলো বুঝে যাবা, ঠিক আছে। তো এই যে আমরা সেলিসেলিক অ্যাসিড পাইলাম, তো আমরা সেলিসেলিক অ্যাসিড পাইলাম, সেলিসেলিক অ্যাসিডের ব্যবহার সেটাও আমরা পড়লাম। এখন কথাটা হচ্ছে এই যে দেখো, আমি যদি একটু করে তোমাদেরকে দেখাই এই সেলিসেলিক অ্যাসিডের, একটু দেখো, এটা তো সেলিসেলিক অ্যাসিড, আমরা এখন বুঝে গেলাম কোনটা, এই যে এটা এখন, তাহলে আমরা বুঝে গেলাম কি সেলিসেলিক অ্যাসিড হচ্ছে এই এই, এটা যদি বেনজিন হয় তার সাথে একটা ওএইচ, এদিকে একটা কি সি ডাবল ও এইচ, এটা হচ্ছে সেলিসেলিক অ্যাসিড, তাই তো? এখন এই অ্যাসিডটার যদি আমরা দুইটা জিনিস সরায় দিই, মানে দুইটা না একটা জিনিস সরায়, এখানে দেখো এই যে এর হাইড্রোজেনটা যদি সরায় দিই, তাহলে এটা কি আমরা যদি লিখে ফেলি, তাহলে এটা হচ্ছে সেলিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে সেলিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে সেলিসাইলিক অ্যাসিড, সেলিসাইলিক কি, সেলিসাইলিক অ্যাসিড। এখন আমরা ওই সেলিসাইলিক অ্যাসিডের হাইড্রোজেনটা সরায় দিব, কি দিয়ে সরায় দিব, আমরা কিছু একটা দিয়ে সরাবো, মানে এখানে হাইড্রোজেনটা অপসারণ করে, ধরো আমি এখানে কি বসিয়ে দিচ্ছি, ধরো আমরা এখানে, হ্যাঁ হ্যাঁ, দেখো এই হাইড্রোজেনটা সরিয়ে আমি একটা মিথাইল মূলক বসাচ্ছি, কি মূলক, মিথাইল মূলক, এই দেখো এখানে যদি মিথাইল মূলক বসা দিই, তখন এটার নাম হবে মিথাইল সেলিসাইলেট, তখন এটার নাম কী হবে, তখন এটার নাম হবে মিথাইল সেলিসাইলেট, তখন এটার নাম কী হবে বলো, মিথাইল সেলিসাইলেট। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝলাম, মিথাইল সেলিসাইলেট এটার একটা ব্যবহার আছে, এটা আমরা একটা কাজে ব্যবহার করে থাকি। এই মিথাইল সেলিসাইলেটটা কী কাজে লাগে মনে রাখবো, এটা ফ্লেভারিং এজেন্ট হিসেবে কাজ করে, কী কী হিসেবে, ফ্লেভারিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট স্যার, ফ্লেভারিং এজেন্ট বলতে আমরা কী বুঝি, মানে সুগন্ধিকারক বস্তু আর কি, হ্যাঁ, বিভিন্ন জিনিস সুগন্ধি করতে সুগন্ধিকারক, ফ্লেভার মানে সুগন্ধ, এই ফ্লেভারিং এজেন্ট হিসেবে এটা কাজ করে। আচ্ছা তারপর আমরা যদি একটু খেয়াল করি পরে দেখি, যে এই যে দেখো এটা তো সেলিসাইলিক অ্যাসিড, তাই তো? এটা হচ্ছে সেলিসাইলিক অ্যাসিড। এখন দেখো, এখন খেয়াল করো এই যে সেলিসাইলিক অ্যাসিডের হাইড্রোজেনটা, খেয়াল করো যে সেলিসাইলিক, এটা তো সেলিসাইলিক অ্যাসিড, এই সেলিসাইলিক অ্যাসিডের হাইড্রোজেনটা এখন আমরা কী দিয়ে সরাই দিব, এই হাইড্রোজেনটা পরিবর্তে আমি একটা ফিনাইল মূলক বসায় দিচ্ছি, কী মূলক, একটা ফিনাইল মূলক, কী মূলক বলো তো, একটা ফিনাইল মূলক বসায় দিচ্ছি, এটাকে ফিনাইল বলা হয়। ফিনাইল কাকে বলা হয় আমি আবার স্মরণ করাই দিই, এটা যদি বেনজিন হয়, খেয়াল করো এটা যদি কী হয়, এটা যদি বেনজিন হয়, তো বেনজিন থেকে যে কোনো একটা হাইড্রোজেন সরাই দিলে তাকে ফিনাইল বলা হয়। তাহলে দেখো এটা হচ্ছে ফিনাইল মূলক, এটা কী মূলক, এটা হচ্ছে ফিনাইল মূলক, এটা কী মূলক, ফিনাইল মূলক। তো আমি এরকম একটা ফিনাইল মূলক এখানে বসায় দিছি, এটার নাম কী হবে, এটার নাম কী হবে বলো, এটার নাম কী হবে বলো, এটার নাম হবে ফিনাইল সেলিসাইলেট, নাম কী হবে, ফিনাইল, এটার নাম হবে ফিনাইল, দেখো ফিনাইল সেলিসাইলেট, এটার নাম হবে ফিনাইল সেলিসাইলেট। স্যার এটা কিসে ব্যবহার করা হয়, এই ফিনাইল সেলিসাইলেটটা কিসে ব্যবহার করা হয়, হ্যাঁ মনে রাখবা এই ফিনাইল সেলিসাইলেটটা ব্যবহার করা হয়ে থাকে এই হিসাবে একটা
দেখো, এটা হচ্ছে মূলত একটা লোশন হিসেবে ব্যবহৃত হয়, অ্যান্টিসেপটিক লোশন হিসেবে। কী হিসেবে? হ্যাঁ, স্যালল নামক অ্যান্টিসেপটিক লোশন হিসেবে ব্যবহৃত হয়। দেখো, স্যালল স্যালল অ্যান্টিসেপটিক লোশনে ব্যবহৃত হয়। হ্যাঁ, স্যালল নামক অ্যান্টিসেপটিক লোশন তৈরিতে ব্যবহৃত হয়। স্যালল নামক অ্যান্টিসেপটিক লোশন, অ্যান্টিসেপটিক লোশন তৈরিতে ব্যবহৃত হয়। স্যালল নামক অ্যান্টিসেপটিক লোশন তৈরিতে লোশন তৈরিতে ব্যবহৃত হয় তৈরিতে ব্যবহৃত হয় ঠিক আছে। আচ্ছা, এটা আমরা বুঝে গেছি আশা করি। এখন আমরা চলে আসি, অ্যান্টিসেপ্টিক লোশন তৈরিতে ব্যবহৃত হয়। এখন আমরা চলে আসি নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে, দেখো, নেক্সট বলতে আমরা একটা অল্প একটুই আছে বাকি। এটা হচ্ছে, দেখো, আমরা ওই যে যে সেলিসালিক অ্যাসিড, এটা হাইড্রোজেনের পরিবর্তে আমরা মিথেল মূলক বসাইছি। তারপর তারপর এক পর্যায়ে তারপর কি এক পর্যায়ে আমরা ফিনাইল মূলক বসাইছি। কী বসাইছি? এটা কিন্তু ফিনাইল। হ্যাঁ হ্যাঁ, ফিনাইল বসাইছি। যখন মিথাইল বসাইছি তখন মিথাইল সেলিসাইলেট, যখন ফিনাইল বসাইছি তখন কি ফিনাইল সেলিসাইলেট। তো এই জায়গাতে যদি আমরা আরেকটা জিনিস বসাই, খেয়াল করো, আমি যদি এটা টেন দিয়ে দেখাই, ধরো এই জায়গাটা যদি আমরা আরেকটা জিনিস বসাই, সেটা কী স্যার? ধরো আমরা এখানে অ্যাসিটাইল বসাই যদি, তাহলে কী নাম হবে এটার? ধরো আমি যদি একটু খেয়াল করে যদি খেয়াল করো তোমরা, ধরো এখানে কী বসালাম, ধরো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সেলিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে ওই যে ওএইচ আছে, যে ওএইচ আছে, তো সি ডাবল ও এইচ। স্যার এটা কী অ্যাসিড? এটা হচ্ছে স্যার সেলিসাইলিক অ্যাসিড। হ্যাঁ, এখন এখন এই হাইড্রোজেনের পরিবর্তে যদি আমরা একটা অ্যাসিটাইল মূলক বসা দিই, এই হাইড্রোজেনের পরিবর্তে, এই হাইড্রোজেনের পরিবর্তে আমরা কী বসাচ্ছি? এই হাইড্রোজেনের পরিবর্তে আমরা অ্যাসিটাইল বসাচ্ছি। অ্যাসিটাইল মানে তো তোমরা জানো, এটা আজকে অনেকবার ব্যবহার করলাম, CH3COA, এটা হচ্ছে আমাদের অ্যাসিটাইল মূলক। হ্যাঁ, এই যদি এই অ্যাসিটাইল মূলকটা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের কথা হচ্ছে তখন এটার নাম হয়ে যাবে অ্যাসিটাইল সেলিসাইলেট। নাম কী হবে তখন? এটাকে এই মূলকটার নাম হচ্ছে অ্যাসিটাইল, তাদের নাম কী হবে? এটা অ্যাসিটাইল সেলিসাইলেট। তখন এটার নাম কী? অ্যাসিটাইল সেলিসাইলেট, অ্যাসিটাইল সেলিসাইলেট, সেলিসাইলেট, ঠিক আছে, সেলিসাইলেট। আর এই জিনিসটাই হচ্ছে, এই অ্যাসিটাইল সেলিসাইলেটের আরেকটা নাম হচ্ছে অ্যাসপিরিন, যেটা বারবার তোমাদেরকে বলে আসতেছি, অ্যাসপিরিন। এই জিনিসটাই হচ্ছে অ্যাসপিরিন। এটাকে কী বলা হয়? এটাকে কী বলা হয়? অ্যাসপিরিন বলা হয়ে থাকে। এই জিনিসটাকে কী বলা হয়? অ্যাসপিরিন বলা হয়ে থাকে, ঠিক আছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। এই অ্যাসপিরিন তৈরিতে, দেখো, আমরা ওই যে ব্যথা হলে আমরা শুধু প্যারাসিটামল খাই না, এর উল্টে অ্যাসপিরিনও খেয়ে থাকি, বা বিভিন্ন ক্ষেত্রে এটা ডাক্তার কম সাজেস্ট করে, কারণ পরিপাকতন্ত্রের ক্ষতি হয়ে থাকে। তো এটা হচ্ছে একটা কী, এটা কী হিসাবে কাজ করে বলো তো? এইটা অ্যানালজেসিক হিসেবে কাজ করে। কী হিসাবে? অ্যানালজেসিক, ব্যথা নিবারক হিসেবে ব্যবহৃত হয়, অ্যানালজেসিক হিসেবে ব্যবহৃত। তো এখন আমরা এটা আসলে কীভাবে প্রস্তুত হয়, এটা খুবই সহজ একটা জিনিস, তুমি নিজেও পারবা, যে এটা প্রস্তুতিটা। তাই তোমাকে যদি পরীক্ষায় বলে অ্যাসপিরিন প্রস্তুত করো, কথাটার মানে কী? অ্যাসপিরিন মানে থেকে, অ্যাসপিরিন মানেই তুমি মনে করবা, যেটা অ্যাসপিরিন বলতে এখানে বোঝানো হচ্ছে অ্যাসিটাইল সেলিসাইলেটকে। অ্যাসপিরিন বলতে কাকে বোঝানো হচ্ছে? অ্যাসিটাইল সেলিসাইলেটকে বোঝানো হচ্ছে। তো তুমি এটা কীভাবে তৈরি করবা? সিম্পল হিসাব, সিম্পল হিসাব দেখো, আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে তৈরি করবো। একটু খেয়াল করো, জাস্ট একটা কাজ করবা, কারণ তোমার কাছে, কারণ তুমি তো জানো এখন, তুমি জানো এখন কি, তুমি এখন জানো যে, হ্যাঁ, তুমি এখন কি জানো? তুমি এখন জানো যে অ্যাসপিরিন মানে হচ্ছে অ্যাসিটাইল সেলিসাইলেট, আর অ্যাসিটাইল সেলিসাইলেটের সংকেত তুমি জানো, এটা হচ্ছে অ্যাসিটাইল সেলিসাইলেট। তোমাকে প্রস্তুতির জন্য কী কী করতে হবে? সিম্পল, দেখো, সিম্পল একটা জিনিস, জাস্ট তুমি প্রস্তুতির জন্য কী করবা, তুমি কী নিবা, তোমার সেলিসাইলিক অ্যাসিড নিবা। কী নিবা? সেলিসাইলিক অ্যাসিড, না দেখাই যাচ্ছে এখানে। হ্যাঁ, দেখে দেখে লিখবো আমরা, এই যে সেলিসাইলিক অ্যাসিড নিবো আমরা, কী নিবো? সেলিসাইলিক অ্যাসিড, যে ও এইচ এটা হচ্ছে, আর এখানে সি ডাবল এইচ, এই যে এরকম সেলিসাইলিক অ্যাসিড নিবো। এই যে আমরা একটা সেলিসাইলিক অ্যাসিড নিলাম স্যার, আর কী নিবো? তার সাথে আমরা নিবো, এই সেলিসাইলিক অ্যাসিডের সাথে আমরা নিবো, ওই যে এখানে কী আছে, এটা এটা কি অ্যাসিটাইল না? তাহলে অ্যাসিটাইলটা আমরা কীভাবে নিবো? অ্যাসিটিক অ্যানহাইড্রেট হিসেবে নিবো। কীভাবে নিবো? এই যে অ্যাসিটিক অ্যানহাইড্রেট, যেভাবে অ্যাসিটিক অ্যানহাইড্রেটের সংকেত কী? CH3CO, এরকম দুইটা, এই ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রেট। যদি আমরা নেই, এটা যদি হালকা অ্যাসিডের উপস্থিতিতে 90 ডিগ্রি হচ্ছে তাপমাত্রা তাপ দিই, তাহলে দেখো বিক্রিয়াটা কেমন হবে, তুমি নিশ্চয় বুঝে গিয়েছো। জাস্ট এই অংশটা কী হবে, এই যে দেখো এই অংশটা, জাস্ট এই অংশটা কী হবে, এই অংশটা কী কোথায় গিয়ে বসে যাবে? এখানে গিয়ে বসে যাবে, তাই না? এখানে গিয়ে বসে যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি মানে এই হাইড্রোজেনটাকে সরায় বসবে, কাকে সরায় বসবে? এই হাইড্রোজেনটাকে সরিয়ে বসে যাবে। তখন দেখো, কারণ আমাদের টার্গেট তো এটাই তৈরি করা, এটা তৈরি করা না। আচ্ছা, তো আমরা যদি একটু বিক্রিয়াটা কমপ্লিট করি, দেখো
কত সহজে এগুলো লিখে ফেলা যায়। ও তো দেখো CH3, এই যে দেখো আমরা এখন বসায় দিব, দেখে দেখে মানে এগুলো হচ্ছে হাতের প্র্যাকটিস, আর কিছু না, হাতের প্র্যাকটিস করবা আর কিছু না। হ্যাঁ, তাহলে এখানে পড়ার বা জোরে জোরে পড়ারও কিছু নাই। CH3 CO টা এখানে বসায় দিবা, তাহলে এখানে থাকবে কি, এখানে আর একটা CH3 CO থাকবে, দুইটা CH3 CO না, এরকম আর একটা CH3 CO এখানে থাকবে, CH3 CO আর একটা থাকবে, বাইরে একটা অক্সিজেন আছে, এই অক্সিজেনটা থাকবে, আর এখানে একটা হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, এটা অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয়ে গেছে। তো আমাদের এটা কী তৈরি করলাম, এই যে জিনিসটা। আচ্ছা, এখানে কিন্তু আমি পুরো যোগটা লিখে নিই, যে CH3 CO এখানে COOH আছে না, এটা দিয়ে দাও, এটা যেমনি আছে এমনি থাকবে, এই যে COOH, এই যে জিনিসটা আমরা তৈরি করলাম, এটাই হচ্ছে অ্যাসপিরিন। এটাই কি, এটাই হচ্ছে আমাদের অ্যাসপিরিন। তো আজকে দেখো আগেরগুলা, আগের প্রস্তুতিগুলো আমরা পড়ছি একভাবে, কিন্তু আজকের প্রস্তুতিগুলো কিন্তু অন্যভাবে পড়া গিয়েছে। কীভাবে, যে আমি যা তৈরি করব ওই যোগটার সংকেত যদি তুমি জানো তাহলে বুঝে যাবো কোনটার পর কোনটাতে যাইতে হবে, এবং আমি যে প্রসেসটা বলে দিছি আজকে, তো এইভাবে যদি প্রসেসগুলো মেনটেন করো তাহলে তোমার প্রস্তুতি নিয়ে অন্তত আর কোনো ঝামেলা হবে না, এবং প্রস্তুতি তুমি যদি পারো ট্রান্সফরমেশন পারো, একটা বিক্রিয়ক থেকে আরেকটা বিক্রিয়কে, একটা একটা পদার্থ থেকে একটা পদার্থে যাওয়া, এবং যেগুলো সৃজনশীলে খুব কাজে লাগবে। ওকে, তো তোমরা এই জিনিসগুলো নিজেরা প্র্যাকটিস করে, বারবার প্র্যাকটিস করে একটু আত্মস্থ করো, এবং সামনে যে টপিকগুলো রয়েছে আমরা খুব দ্রুত ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।